হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ফিউশন বাই পৌলমীর তরফ থেকে। আমি পৌলমী সিনহা। যাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে বলবো, ঝটপট করে জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পর একটু জানাও যে সাউন্ড পিকচার সমস্তটা ক্লিয়ার রয়েছে কিনা। তাহলে আমি লাইভটা স্টার্ট করবো। প্রতিদিনের মতো আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি বেশ সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন, পুজোর আরেকটা নিউ এপিসোড নিয়ে, নিউ সেগমেন্ট নিয়ে। তো লাইভটা দেখতে হবে, একটু সাথে থাকতে হবে কালেকশনগুলো দেখতে গেলে। হাইদি, কেমন আছো? ভালো আছি, বৃষ্টি পড়ছে সেই জন্য একটু বেশ ভালোই লাগছে। বৃষ্টি পড়লে দেখবে একটু আনন্দ তো হয়, একটু ওয়েদারটা নরম হয়, তো সেই জন্য। তো চলো ঝটপট 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 একটু জয়েন চাই সবাইকে। আচ্ছা, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? একটুখানি বলো না, আমি লাইভ লিঙ্কটা দেন, আমি শেয়ার করে দিচ্ছি ঝপাঝপ করে। লাভ লাইক কেয়ার রিয়াক্ট চাই কিন্তু, অনেকদিন পর লাইভে এলাম একদম, এবং সবার ফার্স্টে। অনেকদিন পর লাইভে, ঠিক কথা, এবং সবার ফার্স্টে, সব থেকে বড় কথা। দেখি একটু ঝটাপট ঝটাপট করে রিয়াকশন করতে হবে, একটু লাইভটাতে জয়েন করতে হবে। ইয়েটা লাইভটা অডিবল ভিজিবল রয়েছে কিনা সেটা একটু জানাও। যারা যারা জয়েন করছে একটু হাই হ্যালো কমেন্ট করো, দেন আমি লাইভ লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সুপর্ণাদি, হ্যালো প্রিয়াঙ্কা, অল ক্লিয়ার। আর কারা কারা জয়েন করলে একটুখানি দেখি, ঝপাঝপ করে একটু রিয়াকশন করো এবং লাইভটাকে একটু শেয়ার করে দাও তো নিজেদের ওয়ালে। যদি ভালো লেগে থাকে, যদি মনে ভালোবাসো তোমরা আমাকে, যদি চাও যে আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা একটু একটু করে বড় হয়ে উঠুক তোমাদের মতো, তোমাদের সাথে, তোমাদের হাত ধরে, তাহলে বলবো লাইভ লিঙ্কটাকে একটু ঝটাপট করে শেয়ার করে দাও। আমি লিঙ্কটা তো শেয়ার করে দিচ্ছি, যাতে বাকি যারা সব জয়েন করছো বা যাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে একটু ঝটপট ঝটপট জয়েন হতে হবে। হ্যাঁ, একটু ঝটাপট করে জয়েন করতে হবে, তা না হলে সবার কাছে নোটিফিকেশন হয়তো পৌঁছবে না, আমি জানি। বা নেটওয়ার্কের আমার হয়তো আজকে প্রবলেম হয়ে যেতে পারে, সেই জন্য। বাবুর কি খবর? বাবুর এক্সাম চলছে হাফ ইয়ারলি, বাবুর এক্সাম চলছে কো হাফ ইয়ারলি। যা যাচ্ছে দিনকাল, কি আর বলবো, মানে সময় যা যাচ্ছে আমার, এখন আমি নিজেই জানি না কিভাবে পেরিয়ে যাচ্ছে। চলো, লিঙ্কটা তো আমি মোটামুটি হোয়াটসঅ্যাপে তো শেয়ার ডান করে ফেললাম। এবারে যারা যারা এখনো, দাঁড়াও, সেন্ডিং হয়নি, চাকা ঘুরছে শুধু, যারা যারা জয়েন করছো একটুখানি কমেন্টস করো। কি কষ্ট, সবসময় এক্সাম, সবসময় এক্সাম না, এক্সাম চলছে অনেকটা দিন ধরে, হাফ ইয়ারলি পরীক্ষা তো সেই জন্য। আচ্ছা, আজকে লাইভ জয়েন করতে কি পাচ্ছ না তোমরা, কি ব্যাপার গো? আজকে এখনো পর্যন্ত মাত্র এই কটা জন, একটু ঝটপট করে জয়েন করে একটু রিয়াকশন চাই তো দিদিরা, তা না হলে তো আমি বুঝতে পারছি না যে ঠিকঠাক করে সমস্ত দেখা বা শোনা যাচ্ছে কিনা। মানে এখানে বৃষ্টি পড়ছে সেজন্যই আমি জিজ্ঞাসা করছি যে একটু নেটওয়ার্কের প্রবলেম মেবি হতে পারে, তো সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে একটু জয়েন করে আমাকে জানাও। আমি খুলে ফেলেছি লাইভ লিঙ্ক অলরেডি। চলো, কি কষ্ট, সবসময় এক্সাম, ওরে বাবারে। আচ্ছা, আমি আর বক বক করছি না, কারণ প্রচুর কিছু নিয়ে চলে এসেছি, তোমাদের ডিমান্ডেড পিস তো রয়েছেই, তাই সেগুলোর সাথে, তো সেগুলো দেখতে হলে একটুখানি লাইভটাতে জয়েন করে ফেলতে হবে। অ্যান্ড কার কি ইয়ে চাই, কার কি প্রোডাক্ট চাই, কার কি রিকোয়ারমেন্ট রয়েছিল সেটা আমাকে একটু জানাও তো, কার কি রিকোয়ারমেন্ট ছিল সেটা আমাকে একটু জানাও, কারণ আজকেও রয়েছে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। হ্যালো সায়রি দি, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, তাই সেই জন্য বলবো একটু লিঙ্কটাকে, আমি দাঁড়াও আমি একটু ঝটপট করে শেয়ার করে দিই, কারণ তা না হলে সবাই জয়েন করতে পারছে না। ও বাবা, এখনো পর্যন্ত লিঙ্ক চাইছো, বেশিক্ষণ আর ওয়েট করাবো না। চলো আমি এবার আমার ইন্ট্রোডাকশনটা দিয়েই শুরু করি, কারণ অনেকক্ষণ অলরেডি আমি নিজে লেট করে ফেলেছি, আর কেন লেট করে। কেমন আছো, তুমি কেমন আছো, কি ব্যাপার? আমার সেই পলা আর এলো, পলা না, সেই পলাটা আর আসেনি, দেখছি, চেষ্টা করছি, পুজোর আগে আশা করছি দিয়ে দিতে পারবো, কারণ অনেক কিছুই রয়েছে রিকোয়েস্টে, মোটামুটি দেখছি এবার আস্তে আস্তে করে সমস্তটাই ওরা ক্লিয়ার করছে, মানে যা যা অর্ডার ছিল, তো সেই কারণে বললাম যে আশা করছি দিয়ে দিতে পারবো। চলো দেখি, হোপ ফর দ্য বেস্ট, কতটা কি করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? আর একদম বক বক নয়, প্রচুর কিছু করে ফেলেছি, প্রচুর কিছু দিয়ে দিয়েছি। এবারে চলো, ফার্স্ট হচ্ছে আমার, যারা নতুন দেখছো তাদের জন্য একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমার ব্র্যান্ডের নেম হচ্ছে ফিউশন বাই পৌলমী, আমার নাম হচ্ছে পৌলমী সিনহা। তোমরা আমার কাছে কপার পিসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাবে, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জল করা। হাই দি, কেমন আছো, ভালো আছি তো শিবানী, তুমি কেমন আছো বলো? মুখওয়ালা গ্রিন পলা থাকলে এই রে, তুমি কি করে জানলে হাসো দিদি, তুমি কি করে জানলে মুখওয়ালা গ্রিন পলা দেখাবো, এই দেখো আমি পরে বসে রয়েছি, পলা বালা, পলা বালা, ঠিক আছে? এই যে পিচটা একদম এক্সাক্টলি ওই পলা বালা মোটিভে মুখওয়ালা, তো আমি দেখাবো আজকে। চলো, যেটা বলছিলাম,
ব্র্যান্ডের নেম ফিউশন বাই পৌলমি, আমার নাম পৌলমি সিনহা। তোমরা আমার কাছে কপার বেসের উপরে একদম অরিজিনাল গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন কিন্তু পেয়ে যাবে, যেগুলোকে বলা হয়ে থাকে সোনার জল করা। 1.5 গ্রাম পলিশও রয়েছে বা 22 ক্যারেট পলিশও রয়েছে, এবং 24 ক্যারেট পলিশ বা ফর্মিং পলিশ বা দুবাই গোল্ড পলিশ, তিনটে একই নাম, তো সেটাও দেখাবো আমি। হ্যাঁ, দারুণ পলাটা, সত্যি দারুণ, এটা একদম অন্যরকম কনসেপ্টে করা, আমি দেখাচ্ছি নিশ্চয়ই। আচ্ছা, আর শিপিং চার্জটা বলে দিই, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকছে তোমার 60 রুপিস, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু থাকছে 85 রুপিস। আর কি, একটা শিপিং এ তোমরা যত খুশি প্রোডাক্ট নিতে পারো। চলো, মোটামুটি আই থিঙ্ক টোটালটাই কভার করে ফেলেছি। বা বুকিং প্রসিডিওর যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879, 9475491, এখান থেকে পিন পোস্ট করতে পারছি না, নাম্বারটা দিলাম আমি 9475491879। হ্যাঁ, আমাকে একটু লম্বা ঝুলের মধ্যে কালার হার দেখিও, কালার হার বলতে না কলার হার বলছো, কলার হার বলছো কি, মানে কলার নেকলেস গুলোর কথা বলছো, চাটাই নেকলেস দেখাও আজ, একদম দেখাবো, একটু সাথে থাকো। একটু ভারীর মধ্যে চাটাই, একটু হালকার মধ্যে চাটাই, সমস্তটাই রয়েছে। দেখো, আজকে অলরেডি একটা পরে চলে এসেছে, একটা ব্যান্ড চোকার পরে চলে এসেছে কিন্তু, যেটা চলে যাচ্ছে। আচ্ছা, যদি পিনপোস্ট নাম্বারটা শো করছে তাহলে একটু প্লিজ লাইভ লিঙ্কটা একটু করে দাও, রিয়াকশন দিয়ে দাও। হ্যাঁ, গ্রিন পলাটা 224 আছে, 24ই রয়েছে, 24ই পরে রয়েছে আমি, দেখো। তাহলে আমি রাতে আমি তোমায় কনফার্ম করবো মায়ের জন্য, একদম। তবে এটা রেগুলার ইউজ নয় কিন্তু, এটা কিন্তু পার্টিওয়্যার পারপাস, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, অনেকদিন দেখতে পাইনি। কেমন আছো শুক্লাদি, ভালো আছি, তুমি কেমন আছো, কেন দেখতে পাওনি গো, লাইভ নোটিফিকেশন পাওনি? দেখো, এখনো পর্যন্ত অনেক দিদিরা জয়েন করতে পারিনি, যারা পেরেছো একটু ঝটপট করে রিয়াকশন চাই, তা না হলে কিন্তু ফেসবুক নোটিফিকেশন দিচ্ছে না, দেখো এই দেখো যা অবস্থা। ঠিক আছে, আচ্ছা এই চলে যাচ্ছে, দেখে নাও পিসটা, একটা ব্যান্ড চোকার যাচ্ছে এরকম মোটিভে, একটা তোমার ঝালরের উপর দিয়ে যাচ্ছে, ঝালরটার মধ্যে ডিজাইনটা যাচ্ছে একটা রশি বাঁধা টাইপের, আশা করি এই ডিজাইনটা দেখে আশা করি বুঝতে পারছো এটা কোন ব্র্যান্ডের কপি, নতুন করে কিছু বলবো না, দিয়েছি এই ডিজাইনটা এর আগেও, বাট একটু মডিফাই করা হয়েছে জাস্ট এই বেল্টের পোর্শনটা। অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা, ইয়ারিংসটাও চলে যাচ্ছে এক্স্যাক্টলি ওই সুতো বাঁধা মোটিভটার মধ্যে দিয়ে। ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 750, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 750। কোন পলাগো দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি একটু ব্যাকে দেখিয়ে দিই এই পিসটা, এটা কিন্তু রয়েছে তোমার ফর্মিং এর উপর দিয়ে, এটা কিন্তু প্রাইস রয়েছে ফর্মিং এর উপর দিয়ে, হ্যাঁ নাম্বার আছে। ওকে, চলো একটুখানি রিয়াকশন দিতে থেকো, কিন্তু সবাইকে বলবে একটুখানি রিয়াকশন দিতে থেকো, তা না হলে ফেসবুক ঠিক বুঝে উঠতে পারছে না যে নোটিফিকেশনটা কাদের কাদের দরকার। আচ্ছা, এই চলে যাচ্ছে পিসটা একদম 24 ক্যারেটের উপর দিয়ে, আমি একটু ব্যাকে দেখাই তোমাদেরকে, দেখো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, কারণ আগের দিনে একদম যেন ব্ল্যাকিশ লাগছিল, আজকে আশা করি দেখো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে, এরকম করে পুরোটা একটা জাল কাজের উপর দিয়ে যাচ্ছে, নিচের পোর্শনটা একটা ফ্লাওয়ার রয়েছে, এই পোর্শনটা দেখতে পাচ্ছ একটা রশি বাঁধা টাইপের উপর দিয়ে যাচ্ছে, অ্যান্ড ইয়াররিংস এক্স্যাক্টলি ওই পিসটাই পেয়ে যাচ্ছ কিন্তু ইয়াররিংস, আমি সেটাও একটু খুলে দেখিয়ে দিই তোমাদেরকে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর জিনিসটা, সত্যি খুব সুন্দর, এবং 24 ক্যারেটের উপর দিয়ে পেয়ে যাচ্ছ, যেটা নিয়ে সত্যি কথা বলার আর কিছু দরকারই নেই, থাকে না। এই চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু এটা 750, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 750। ঝটপট স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে, জানো তোমরা এইসব পিসগুলো কিন্তু একদম লিমিটেড পিস রয়েছে, তো দ্যাটস ওয়াই বলবো একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে বুক করতে হবে। হ্যাঁ, আমার কি আসতে দেরি হয়ে গেল, একদমই না, আমি নিজে আসতে লেট করেছি আজকে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার। আচ্ছা, এই থাকছে দেখে নাও, একটা পলা অ্যান্ড বালার উপর দিয়ে যাচ্ছে, পেয়ারে যাবে কিন্তু এই পোর্শনটা যাচ্ছে পলা, বাকি পুরোটা দেখো মুখবালার উপর দিয়ে যাচ্ছে, গ্রিন কালারটাই ফার্স্টে নিয়ে এসেছি, যদি অনেক কটা কালার রেডি করতে দেওয়া রয়েছে, অনেক কটা ডিজাইনের উপর দিয়েও রেডি করতে দেওয়া রয়েছে, দেখা যাক কটা কি পায়, বাট সব থেকে বেটার আমি লাগছে বলবো গ্রিন কালারটাই, কারণ কি রেড নর্মালি আমরা অনেক পলা পেয়েছি তাই না, এবং গ্রিনটা দেখতে একদম আনকমন লাগে দেখতে কিন্তু, তো সেই জন্য দেখো গ্রিন কালার পলাটাই নিয়ে এসেছি আমি। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে ডিজাইনটা, অ্যান্ড এই চলে যাচ্ছে কিন্তু বালার কাজটা, মানে এক্সাক্টলি যে গালা ভর্তি বালা দেখায় না, সে গালা ভর্তি বালাটাই রয়েছে, হাফ পোর্শন দেওয়া হয়েছে গালা বালাটা, হাফ পোর্শন যাচ্ছে কিন্তু পলার ডিজাইনটা, পরলে ঠিক এরকম একটা লুক আসবে।
পড়লে ঠিক জিনিসটা এরকম একটা লুক আসবে, মানে কেউ বুঝতেই পারবে না জিনিসটা তুমি বালা পরেছো না পলা পরেছো। ছোট টাইচেন দেখাবে, আচ্ছা দেখিয়ে দেবো সঞ্জনাদি ছোট টাইচেন, ওই 200 এর পিস গুলো বলছো কি, যেগুলো উইদাউট ইয়ারিংস এ রয়েছে, যা আমি ভাবলাম পুরো গ্রিন, না 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 পুরো গ্রিন না, এটা বালা এন্ড পলার কম্বিনেশনে যাচ্ছে, একদম নতুনত্ব আর কি কিছু ট্রাই করার চেষ্টা, ঠিক আছে। এই চলে যাচ্ছে দেখে নাও কাজটা পুরোটা, এই যাচ্ছে কিন্তু বালার মোটিভটা, আর এই পোর্শনটা যাচ্ছে কিন্তু পলার মধ্যে। 24 সাইজ আপাতত অ্যাভেলেবেল রয়েছে, যদিও সাইজ অপশন পেয়ে যাবে, চলে আসবে কালকের মধ্যে। 24, 26, 28 এর দিদিরা ঝপাঝপ বুক করে ফেলবে, 24, 26, 28 এর দিদিরা ঝপাঝপ বুক করে ফেলবে। এই চলে যাচ্ছে লিখে নাও জিনিসটা, কিন্তু প্রাইস থাকছে 750 অবশ্যই পেয়ারে, অবশ্যই চলে যাচ্ছে কিন্তু পেয়ারে। হাই রুমাদি, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, বৃষ্টি পড়ছে। এই চলে যাচ্ছে পিচটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 750, ঠিক আছে। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট পিসে তোমরা কি কি বললে বলো তো, ছোট টাইচেন বলেছো, আচ্ছা ছোট টাইচেন আমি দেখাবো। আচ্ছা তার আগে একটা মণিপুরি হাঁসুলি তোমাদের অনেকদিন আগে বলেছিলাম, আগে নেক পিসটা একবার দেখাবে প্লিজ, একদম 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 একদম, এই যে এই যে আগের নেক পিসটা, এই ছিল আগের নেক পিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 750, প্রাইস রয়েছে কিন্তু এটা 750। ব্র্যান্ড নেম আমি বলছি না, ব্র্যান্ড নেম বললেই একটু স্ট্রাইক খেয়ে যাবো, কি দরকার বাবা, তো সেই জন্য একটা ব্র্যান্ডেরই কপি ডিজাইন। চলো নেক্সট চলে যাচ্ছে, কিন্তু আশা করি সবাই চেনো, নর্মালি সবাই নর্মালি এতদিনে চিনে গেছে। মণিপুরি হাঁসুলির মধ্যে বলেছিলাম আমি আগের দিনকেও তোমাদের, যে একটা নিউ ডিজাইন রেডি করতে দেওয়া রয়েছে মণিপুরি হাঁসুলির মধ্যে। তো দেখো অলরেডি চলে এসেছে, দুটো কালার অপশনও পেয়ে যাবে তোমরা। এই যাচ্ছে কিন্তু মণিপুরি হাঁসুলিটা, এই পোর্শনটা যাচ্ছে হাঁসুলি মোটিভের উপরে কাজ, যেটার মধ্যে দিয়ে মিনেকারি কাজটা রয়েছে। নিচের পোর্শনটা একটা ফ্লাওয়ার ডিজাইন, ঠিক একটা অপরাজিতা টাইপের ফ্লাওয়ার যাচ্ছে কিন্তু, অ্যান্ড তার সাথে ইয়ারপিসটা চলে যাচ্ছে, এই যে তার সাথে ইয়ারপিসটা চলে যাচ্ছে, এই যে ঠিক আছে। এই আসছে কিন্তু লুকটা, অপূর্ব সুন্দর দেখতে, এতটা পোর্শন যাচ্ছে হাঁসুলি, তার মধ্যেও কিন্তু ফ্লেক্সিবিলিটির ভাব রয়েছে, মানে একদম চিন্তা করতে হবে না কার গলায় বসবে কি বসবে না। তারপরে পেছন দিকটা যাচ্ছে কিন্তু চেন মোটিভের ওপর দিয়ে, যদি কেউ মনে করো একটু নামিয়ে পড়বে পড়তে পারো, বাট না একদমই বলবো এটা কিন্তু সব থেকে বেস্ট লাগছে। এই যাচ্ছে কিন্তু পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। কালকে সারারাত বৃষ্টি হয়েছে, না কালকে এইদিকে বৃষ্টি হয়নি সারারাত, কালকের দিনটা বৃষ্টি হয়নি, এইদিকে এই সকাল থেকে যা শুরু হয়েছে আজকে। সেলের কিছু দেবে, আর সেলের কি চাও বলো দেখি, দেখছি আমি দাঁড়াও, দেখছি আমি দাঁড়াও, মন দেখছি কি নিয়ে বসেছি, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, আমি একটু ব্যাকে দেখাই কাজটা, 24 ক্যারেট তো নিশ্চয়ই দেখলে পরেই আশা করি বুঝতে পারবে কি জিনিস, কি পিস, কি ফিনিশিং, ব্যাস বাকি আর কিচ্ছু আমি বলছি না। এই থাকছে দেখে নাও, ব্ল্যাক মিনের ওপর দিয়ে যাচ্ছে, এই রয়েছে ডিজাইনটা, ঠিক আছে। অ্যান্ড তার সাথে এ চলে যাচ্ছে চেনটা, অ্যান্ড এই যাচ্ছে কিন্তু ইয়ারপিস, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 600, এটার প্রাইস রয়েছে কিন্তু 600। আমি দেখিয়ে দিলাম অলরেডি ব্ল্যাক কালারটা, এবারে দেখাই মেরুন কালার অপশনের উপর দিয়েও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বাট আমি একটু বলবো, যেসব দিদিরা জয়েন করছো সবাইকে একটা করে লাভ লাইক আর রিয়াক্ট দিও, এবং তার সাথে একটু কমেন্টসও করো, তা নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কারা কারা সাথে রয়েছো। একটু গল্প করতে করতে লাইভটা করলে ভালো লাগে দেখতে, কিন্তু মানে গোটা লাইভটা আর কি পেরিয়ে যায় কিভাবে সেটাও বুঝতে পারি না, এটাও খুব ভালো, খুব সুন্দর দেখতে। তাহলে নেক্সট চলে যাচ্ছি মেরুন কালারটা, নেক্সট চলে যাচ্ছি চলো মেরুন কালারটা। যারা মনে করো যে না ব্ল্যাক কালারটা শুভ জিনিসে পড়তে পারবো না কিছু না, তো তাদের জন্য নাও মেরুন কালারটা, কোনো রকমের কোনো অসুবিধা নেই, যে যেই কালারটা বলবে দুটো কালারই অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। গ্রিন পলাটা আরেকবার দেখাবে, দেখাও দাম, এই যে গ্রিন পলাটা বা পলা কাম বালা, এক্স্যাক্টলি পলা বলাটা ভুল, এটা পলা বালা মিক্সার রয়েছে। প্রাইস থাকছে কিন্তু 750 পেয়ারে অবশ্যই, ঠিক আছে, একদম কিন্তু ফর্মিং এ যাচ্ছে, পেয়ারে কিন্তু অবশ্যই যাচ্ছে, এবং তোমার ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। এই যাচ্ছে পিসটা, আমি আরেকবার ব্যাকে দেখিয়ে দিই, মানে মুখের ডিজাইনটা যাচ্ছে এরকম ট্রায়াঙ্গেল শেপের মধ্যে দিয়ে, এই আসছে কিন্তু বালার কাজের পোর্শনটা, এন্ড এই পোর্শনটা হাফ পোর্শনটা দেখো, এভাবে কিন্তু গ্রিন পলাটা চলে যাচ্ছে, ঠিক আছে। পার্টি ওয়্যার পারপাস ইউজ এর জন্য রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 750 পেয়ারে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ শুক্লাদি। এন্ড এই চলে যাচ্ছে কিন্তু মেরুন কালারের অপশনটা, মেরুন কালার অপশনটা, এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 600। মণিপুরি হাঁসুলির প্রাইস জানো একটু হাই থাকেই, তার মধ্যে যতটা মানে পসিবল তোমাদের হাতের মুঠোর মধ্যে রাখা,
প্রাইসটা ততটা পসিবলের ওপর দিয়েই রেখেছি, কারণ এই তারের কাজগুলো, এই ধরো ফ্লাওয়ারের একটা থোক ফ্লাওয়ারের ফিনিশিং দেওয়া, তার থেকে বড় কথা এই ধরে ধরে মিনের কাজগুলো, এগুলোর জন্যই কিন্তু জিনিসটার প্রাইস হয়, আর কিচ্ছু নয় গো। টোটালটা হাতে ধরে প্রচন্ড নিখুঁত ভাবে কাজ করা হয়, কিন্তু এই চলে যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 600, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। চলো নেক্সট চলে যাচ্ছি, দেখি আর কি কি ডিজাইন তোমাদের দিতে পারি আজকে। দারুণ কিছু রয়েছে, নেকলেস বলেছিলে না? চলো নেকলেসের মধ্যে চাটাই নেকলেস না হালকা নেকলেস, কি নেকলেস চাও? নেকলেসের মধ্যে চাটাই নেকলেস, এগুলো রিপলিশ করা যাবে? একদম 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 একদম, নির্দ্বিধায় নিশ্চিন্তে তুমি রিপলিশ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। চলো নেক্সট এবার দিচ্ছি তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা নেকলেস, দেখে নাও জাস্ট অপূর্ব দেখতে, একদম ছোট্ট সিম্পল স্লিক ডিজাইনের উপর দিয়ে এই যাচ্ছে কিন্তু পিসটা। প্রাইস চলে যাচ্ছে 300, প্রচুর দিয়েছি এর আগে আমি, আবারও ডিস্টক হয়ে গেছে, যাদের চাই ঝপঝপ নিয়ে ফেলো। শুধু বালা দেখাবে নিমিতি দাদি? দিচ্ছি দাঁড়াও, শুধু বালা দেখাচ্ছি আমি, তুমি আমাকে একটু সাইজটা বলবে গো, তুমি আমাকে একটু সাইজটা বলবে, তাহলে আমার পক্ষে সুবিধা হয়, মানে পার্টিওয়ার পারপাস না রেগুলার ওয়ার সেটাও বলো, যদিও পার্টিওয়ার পারপাসই আশা করছি বলছো, আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই যাচ্ছে দেখে নাও নেকলেসটা, সিম্পল নেকলেস যারা চাইছো। দিদি রংটা কতদিন থাকে? গিফট করব। আচ্ছা তুমি যতটা সুন্দরভাবে ইউজ করবে, মানে আমি নিলে পরে তো বলে দেবো অবশ্যই যে কিভাবে জিনিসটাকে তোমার ভালো করে যত্ন করে ইউজ করতে পারবে, তো সেইভাবে যদি যত্ন করে ইউজ করো নর্মালি 3.5-4 বছর তো নিশ্চিন্তে ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর তোমার তারপরে তুমি চাইলে রিপলিশও করতে পারবে, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300। আমি কেন গলায় পড়লাম বলতেই পারো, আজকে তো মিনে ছাড়া বড় পাশা। এই রে তুমি আমাকে মনে করালে না কেন বলো তো বন্নিদি, আজকে আমি ভাবলাম যে কিছু একটা ভুলছি, কিছু একটা ভুলছি আমি, জানো তো। হে আমাকে একবার মনে করালে না গো। দেখো যদি কেউ এটার সাথে প্লেয়ার আপ করে কম্বো নিতে চাও, তো এই চলে যাচ্ছে পিসেসটা, এটাকে যদি মনে করো চোকার করে এইভাবেও করতে পারো, নেকলেসটা ধরো চোকার করে এইভাবে ক্যারি করলে, অ্যান্ড এটা চলে যাচ্ছে কিন্তু লংটা। দাঁড়াও দেখি ছেলে যদি আসে, আমি ওকে বলছি একবার, ঠিক আছে, ও যদি বের করে দিতে পারে, তা নাহলে তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি কিছুটা দেখাই, দেন আমি নিজে উঠে গিয়ে নিয়ে আসছি, অসুবিধা নেই। আচ্ছা এই চলে যাচ্ছে লংটা, এক্স্যাক্টলি জিনিসটা যাচ্ছে দেখে নাও, এরকম মটর দানার ওপর দিয়ে পিসটা রয়েছে, নেকলেসটাও তাই যাচ্ছে মটর দানার ওপর দিয়ে। এবারে যদি কেউ বলো আমি পেয়ার আপ করে কম্বো করে নিতে চাই, পলমি নিতেই তো পারবে অবশ্যই, সেক্ষেত্রে বলতেই পারো যে তাহলে তো আমার ইয়েটা তোমার ইয়াররিংসটা দুটো আলাদা সেম হয়ে যাবে, একদমই নয়, চিন্তা নেই, ইয়াররিংস দুটো সেম হতে দেবো না তো। এই চলে যাচ্ছে নেকলেসের সাথে ছোট ইয়াররিংস, অ্যান্ড পাশার সাথে চলে যাচ্ছে কিন্তু বড় ইয়াররিংস, নেকলেসের সাথে চলে যাচ্ছে ছোট ইয়াররিংস, অ্যান্ড পাশার সাথে চলে যাচ্ছে কিন্তু বড় ইয়াররিংস, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, এবার আমি একটু আস্তে আস্তে খুলে দেখাই টোটালটা, তারপরে আমি দেখাচ্ছি অন্য পিসে, তারপরে আমি যাচ্ছি অন্য পিসে। চলো নেকলেসটা একটু দেখিয়ে দিই, পৌলমি কখন এলে? ও ইয়ে নন্দিতাদি তোমার ইয়াররিংসটা চলে এসেছে, পার্ল ইয়াররিংস রিস্টক হয়ে গেছে, পার্ল ইয়াররিংস রিস্টক হয়ে গেছে, বালাপলা ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার এখন আপাতত নেই দিয়ে, এখন তো আপাতত গ্রিন কালারই রয়েছে, একটু টাইম দাও, আশা করছি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, নেকলেসের ডিজাইনটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, অবশ্যই কিন্তু ফর্মিং পলিশের ওপর দিয়ে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এবারে লংটা একটু দেখিয়ে দিই, লংটা একটু দেখিয়ে দিই, এই চলে যাচ্ছে দেখো লংটা, এই চলে যাচ্ছে দেখে নাও লংটা, তার সাথে এই রকম একটা বড় পাশা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 650, এটার প্রাইস চলে যাচ্ছে 650, সেপারেটলি রেখেছি, কারণ সেপারেটলি চাইলে তোমরা সেপারেটলিও নিতে পারো, ওকে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 650, 26 সাইজের বালা, দিচ্ছি দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। চলো নেক্সট চলে যাচ্ছি, বালা বলছো মুখ ছাড়া গোলাপ বালা, বেশ কিছুদিন দেখানো হয়নি তো একটু দেখিয়ে দিই মুখ ছাড়া গোলাপ বালাটা, লহরি দেখিয়ে দিও, লহরি কি লং এর উপরে লহরি বলছো না নেকলেসের মধ্যে দি বলছো গদি, লহরি কিসের উপরে বলছো? আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি, ও হোয়াটসঅ্যাপ করেছো, তাহলে এটা আমার ভুল, আবার ভুলের মাসুদ আমাকে দিতেই হবে, কিছু করার নেই, একটু দাঁড়িয়ে যাও আমি নিশ্চয়ই নিয়ে এসে দেখিয়ে দেবো, ওকে, আমি নিয়ে আসবো তোমার জন্য স্পেশালি। চলো আচ্ছা বালা বললে মুখ ছাড়া গোলাপ বালা একবার দেখিয়ে দিই, এই যাচ্ছে দেখে নাও মুখ ছাড়া গোলাপ বালা,
সাইজ অপশন কিন্তু 242628 পাবে, সাইজ অপশন কিন্তু 242628 পাবে। 22টা আপাতত স্টক আউট হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই যারা 24 এর দিদিরা রয়েছে তাদের থেকে নিয়ে বুক করবে এটা। না 26 আর 28 নাও, এটা 26 এন্ড 28 সাইজ নাও, খিলাং দেওয়া রয়েছে কিন্তু অবশ্যই, আমি তাও একবার দেখিয়ে দিই তোমাদের পিসটা। এই যাচ্ছে দেখে নাও খিলাং সিস্টেম, ঠিক আছে। এন্ড এই চলে যাচ্ছে কিন্তু গোলাপ বালাটা, কাল আগের দিনে আমি পেন্ডেন্টটা দেখিয়েছি, তার সাথে কিন্তু পেয়ার অফ করে নিতে পারো। আমি আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি পেন্ডেন্ট, এই গোলাপ বালার সাথে কিন্তু আমি হাসুলিও দিয়েছি, লং চেনও দিয়েছি। আমার পেজের ফটো সেকশনে গেলে টোটালটা কিন্তু একসাথে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এই চলে যাচ্ছে পিসটা, এটা কিন্তু 26 এর দিদিরা আপাতত নেবে, মানে 26 আর 28 এর দিদিরা নেবে, ঠিক আছে। কারণ কি 22 এন্ড 24 টা আপাতত স্টক আউট, আবার দেখি রিস্টক হয়ে যাবে পুজোর আগে। এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 550 সিঙ্গেল পিস, প্রাইস চলে যাচ্ছে 550 সিঙ্গেল পিস। এই থাকলো হাতে, নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি পেন্ডেন্টটা, আপাতত রয়েছে হাতের কাছে, একটু সাথে পেন্ডেন্টটা দেখিয়ে দিই। পেয়ার আপ করে চাইলে নিতেই পারো, ঠিক আছে, এবং শুধু শুধু যদি চাও সেটাও নিতেই পারো, কোনো অসুবিধা নেই। এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্টটা, পার্ল ট্যাক্সেল দিয়ে রেখেছি, তোমার জিনিসগুলো সত্যি ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেকলেস লহরি, আচ্ছা নেকলেস লহরি আগের দিনে দুটো দিয়েছিলাম, আজকে দেখছি দাঁড়াও কটা কি পিস রয়েছে, একটু টাইম দাও দিয়ে দেখছি আমি। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে, এটা কিন্তু পেছনে টাই আপ করতে হবে, আমি আর বাঁধলাম না, পেছনটাতে কিন্তু টাই আপ করতে হবে, আমি জাস্ট এইভাবে রাখলাম, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা, নেকলেস ইয়েটা তোমার পেন্ডেন্টটা যাচ্ছে, তার সাথে পার্ল টার্সেল দিয়ে রেখেছি। এটা যদি মনে করো একটু লং করে ক্যারি করবে, তো তোমরা এভাবে লং করেও ক্যারি করতে পারো। এক্স্যাক্টলি যে গোলাপ বালাটা রয়েছে সেটার ডিজাইনেই যাচ্ছে কিন্তু পিসেসটা। এটার প্রাইস থাকছে কিন্তু, পেন্ডেন্টের প্রাইস থাকছে কিন্তু 450, পেন্ডেন্টের প্রাইস থাকছে কিন্তু 450, উড়ে চলে যাচ্ছে গোলাপ বালাটি ফর্মিং এর, একদম 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 শেয়ার করলাম, থ্যাংক ইউ শুক্লাদি। তো হাই মুনমুন্দি, কেমন আছো তুমি, কি নিয়ে কি একটা নিয়ে বসতে বলেছিলে না, অরিজিনাল শাখা বোধ হয় না। এই যাচ্ছে দেখে নাও পিসেসটা, হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু 450, পেন্ডেন্টের প্রাইস থাকছে 450। আমি আরেকবার গোলাপ বালাটা ব্যাকে দেখিয়ে দিচ্ছি, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে পিসটা, জাস্ট অপূর্ব কাজ। প্রাইস রয়েছে কিন্তু এটা 550 সিঙ্গেল পিস, এটার প্রাইস রয়েছে কি 550 সিঙ্গেল পিস। তুমি কি সিলভার জুয়েলারি রাখো? না গো সিলভার জুয়েলারি আমি রাখি না, দাঁড়ো একটু দাঁড়া, সিলভার জুয়েলারি তো আমি রাখি না। কি সুন্দর, খুব সুন্দর দেখতে কিন্তু গোলাপ বালা, গোলাপ বালা তো অলরেডি পৌঁছে গেছে অনেক দিদিদের কাছেই, এবং তাদের বলবো শুধু জাস্ট একটু সুন্দর করে হাতে পাওয়ার পর একটু রিভিউ গুলো টুকটুক করে দিয়ে দিও তো, যাতে বাকি সব দিদিরা আমাদের দেখে যেন নিতে পারে বা রিভিউটা যেন দেখে ক্লিক ইয়ে করতে পারে, বুক করতে পারে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, দুখানা পেন্ডেন্ট দি দাঁড়াও, এবং পার্লের কিছু সেট নেকলেস কিছু লং এসেছে, দাঁড়াও আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আগে আমি দুখানা পেন্ডেন্ট দিই তোমাদেরকে, জাস্ট পেন্ডেন্ট গুলো দেখো, বেশি পেন্ডেন্ট আজকে দেবো না, বাট কয়েকটা পিসি পেন্ডেন্ট দেবো। হ্যাঁ গো অরিজিনাল শাখা, একবার দেখি, একদম দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এই তিনটে পেন্ডেন্ট রাখলাম হাতের কাছে, একটুখানি দেখায় তোমার জিনিসগুলো, আমার জিনিসগুলো কি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ 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 সীমাদি, তোমাকে আমি ইয়ে দিয়েছি, ট্র্যাকিং দিয়েছি, দেখো কালকেই দিলাম বোধ হয়, কালকেই দিয়েছি তোমাকে ট্র্যাকিং, বেরিয়ে গেছে কালকেই, বেরিয়ে গেছে, সোমবার ছিল। চলো নেক্সট চলে যাচ্ছি, একটা দারুণ সুন্দর দেখতে পেন্ডেন্টের মধ্যে, যারা বড় পেন্ডেন্ট খোঁজো, বড় চেনের সাথে পড়বে হয়তো, একটু চওড়া নেকলেস, একদম শুক্লাদি দেখাচ্ছি, একটু টাইম দাও আমি দেখাচ্ছি। হ্যাঁ এই যাচ্ছে দেখো পিসটা, যারা বলো যে একদম একটা বড় টাইপের পেন্ডেন্ট দাও পৌলমি, আমি একটু চেনের সাথে ক্যারি করব, তো আরামসে দেখো তোমরা এগুলো চেনের সাথে ক্যারি করতে পারবে। এরকম একটা পিকক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, এবং ফর্মিং তো অবশ্যই রয়েছে, অ্যান্ড তার সাথে ইয়ারিংসটা যাচ্ছে। আমি এই ইয়ারিংসটার এক্স্যাক্টলি আমি ঠিক অন্য কানের ইয়ারিংসটা খুলি, এই যে এই চলে যাচ্ছে ইয়ারপিসটা, ঠিক আছে, অপূর্ব সুন্দর দেখতে, ফিনিশিংটা নিয়ে সত্যি কিছু বলার অপেক্ষা রাখে না, আমি তো ব্যাকে দেখাচ্ছি, নিজেরাই বুঝতে পারবে কি ফিনিশিং কি ডিজাইন কিসের উপর দিয়ে যাচ্ছে। ব্ল্যাক কালারের ক্রিস্টালটা মানে চিনি বিটসের টার্সেল রেখেছি, আমিও নিয়েছি গোলাপ বালা, যতদিন অন দা ওয়ে গোলাপ বালা, যদিও অন দা ওয়ে রয়েছে, আমি জানি দারুণ হবে,
চমৎকার গোলাপ বালার রিভিউ, প্রচুর রিভিউ পেয়েছি গোলাপ বালার। সিরিয়াসলি বলছি, জুয়েলারি খুব সুন্দর, আমি অনেক কিছু নিয়েছি, একদম নিবেদিতা দিয়েও নিয়েছে প্রচুর কিছু। দি ইউবেল দেখিও, ইউবেল্ট, হ্যাঁ ইউবেল্ট দেখিয়ে দেবো। অলরেডি একটা ডিজাইন দেখিয়েছি, সরুর ওপর দিয়ে দেখালাম, মটর দানার উপর দিয়ে আরো কিছু পিসেস রয়েছে, একটু সাথে থাকো দেয়ার, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাক ক্রিস্টালের উপর লিপ ডিজাইন হারটা আছে গো, হ্যাঁ আছে 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 আছে, ব্ল্যাক ক্রিস্টালের উপর লিপ ডিজাইনটা আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, আমি ব্ল্যাক টার্সেল দিয়ে রেখেছি, কোনো ম্যান্ডেটারি নেই যে তোমাদের ব্ল্যাক টার্সেল দিয়েই নিতে হবে, তোমরা অন্য যে কোনো কালারের টার্সেল দিয়ে নিতে পারো, রেড বলো, মেরুন বলো, গ্রিন বলো, যে কোনো কালার বা রামা গ্রিন বলো, যে কোনো কালার টার্সেল দিয়ে নিতে পারো। ইনফ্যাক্ট যদি মনে হয় তোমাদের পাল টার্সেল দিয়ে নেবে, তোমরা সেটাও নিতে পারো, এবং যদি কেউ বলো যে স্টকিং দিয়ে নেবে, তোমরা সেটাও নিতে পারো। বাট আমার যেন মনে হচ্ছে পার্সোনালি, সিরিয়াসলি, এটা স্টকিং ছাড়া তোমাদের টার্সেল দিয়ে বেশি বেটার যাবে, যেহেতু একটু লংয়ের মধ্যে দিয়ে পেন্ডেন্টটা যাচ্ছে, দ্যাটস ওয়াই বলছি স্টকিং ছাড়া তোমাদের ইয়ের সাথেই কিন্তু ভালো লাগবে। বড় পেন্ডেন্ট, এই যে তপতিদি দেখাচ্ছি, দেখো বড় পেন্ডেন্ট, সব থেকে বড় পেন্ডেন্ট আপাতত, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পিসেসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 550, প্রাইস চলে যাচ্ছে 550। এবারে যদি কেউ বলো যে চেন দিয়ে নেবে, সেটাও নিতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। এবার আমি একটু ব্যাকে দেখাচ্ছি, ডিজাইনটা দেখো তোমরা, দেন বলো কি জিনিস পাচ্ছ। ওকে আমি পে করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে করে দাও, মিনি আর্টিস্ট বলো, আচ্ছা ওকে থ্যাংক ইউ। হ্যালো শিপ্রা দি, কেমন আছো? অরিজিনাল শাখার উপর কিছু থাকলে একদম রয়েছে, ভাষ্য দিদি একটু দাঁড়িয়ে যাও দেখাবো, আমি নিশ্চয়ই নিয়ে বসেছি। এই থাকছে দেখে নাও কাজটা, এই থাকছে দেখে নাও কাজটা, উফ চরম ডিজাইন ভাই, চরম ফিনিশিং, সিরিয়াসলি বলছি, কিছু বলার অপেক্ষা রাখে কি এবার আমাকে একটু বলো তো। এক্স্যাক্টলি ফর্মিং পলিশের উপর দিয়ে চলে যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু তোমার ইয়ার রিংসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 550, ঠিক আছে। ইউবেল দেখিও, হ্যাঁ রিয়ার তোমাকেই বললাম দেখাবো, ইউবেল একটু টাইম দাও, অলরেডি একটা ডিজাইন দেখিয়েছি, আরো কটা ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আমাকে টাইম দাও, ঠিক আছে আমি দেখাচ্ছি, সবার ডিমান্ড পূরণ করবো, বাট আমাকে একটু টাইম দিতে হবে তো। কি সুন্দর এটা, অপূর্ব দেখতে গো, যতটা সুন্দর কাজটা যাচ্ছে ততটা বড়র ওপর দিয়ে যাচ্ছে, মানে যারা বড় পেন্ডেন্ট খোঁজো তাদের জন্য বললাম, এটা চেন দিয়েও পরলেও দারুণ লাগবে, এই পোশাকটাতে চেন দিয়ে পরো খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু। হাতের গ্রিন পলাটা একবার দেখাবে, আমি মিস করে গেছি, একবার দেখাচ্ছি দেখাচ্ছি গো, পলা বালা, ওটা রয়েছে বালা কাম পলা, ঠিক আছে, শুধু পলা নয়, পলা বালা মিক্সচার। আমাকে একবার মুক্তোর কানেকটা, একদম মুক্তোর সেটটা ডিস্টার্ব হয়ে গেছে, আমি দেখি দেখাচ্ছি সবাইকেই দেখিয়ে দিচ্ছি, মুক্তোর পাল সেটটা, সিঙ্গেল লাইনে যে পাল সেটটা কালকে দেখি, কালকে না আগের দিনে লাইনে দেখিয়েছিলাম, ওটা অনেককে বলেছিলাম স্টক আউট হয়ে গেছে, তো ওটা রিস্টক হয়ে গেছে উইথ ইয়াররিংস এর সাথে, এবং সেপারেট করে যদি ইয়াররিংস নিতে চাও তো তোমরা সেটাও পেয়ে যাবে। হ্যালো মালিনা দি, শাখা দেখিয়ে দিয়েছো? না শাখা দেখাইনি, শাখা দেখাইনি, অরিজিনাল শাখা দেখাইনি। আচ্ছা এই থাকছে দেখে নাও, তেঁতুল পাতা পেন্ডেন্ট, তেঁতুল পাতা পেন্ডেন্ট চলে যাচ্ছে, অপূর্ব দেখতে কিন্তু পেন্ডেন্টটা, যতবারই দিই ততবারই, মানে যতবারই নিয়ে আসি ততবারই স্টক আউট করতে হয়, তো এই যাচ্ছে কিন্তু পিসেসটা। গ্রিন কালার দিয়ে কেন রেখেছি, পাতা ডিজাইন, দ্যাটস ওয়াই ভাবলাম গ্রিন কালার দিয়ে রাখি, তোমরা যদি মনে করো ব্ল্যাক কালার দিয়েও নিতে পারো, তবে পাতা যেহেতু তো সেই কনসেপ্টে আমি গ্রিনটা রেখেছি আর কিচ্ছু না। এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, এই যাচ্ছে পিসটা। এবারে যদি কেউ বলো যে এটা স্টকিং দিয়ে পড়তে পারবো, একদমই নয়, এটা স্টকিং ঠিক যাবে না, এটার সাথে স্টকিংটা ঠিক যাবে না, গ্রিন পলা দেখাচ্ছি, মেরুন কালার হবে, আপাতত গ্রিন কালারই এসেছে গো বন্নিদি, আপাতত গ্রিন কালারই এসেছে, আমি ট্রাই করব নিশ্চয়ই, মেরুনের রিকোয়েস্ট রয়েছে তোমাদের, ব্ল্যাকের রিকোয়েস্ট করেছো, তো আমি নিশ্চয়ই ট্রাই করব সেটা। এই চলে যাচ্ছে কিন্তু তেঁতুল পাতা পেন্ডেন্টটা, প্রাইস থাকছে কিন্তু 250, প্রাইস রয়েছে কিন্তু 250, ওকে। আমার পলা একদম 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 এটা নেব, তেঁতুল পাতাটা একদম শিপ্রা দিয়ে নিয়ে ফেলো, কেমন আছো বলো তো? দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে, দুর্গাপুরে কি বৃষ্টি হচ্ছে? আমার পলাটার ডিমান্ড রয়েছে তোমাদের, আমি একটু পলাটা দেখিয়ে দিই, এটা যাচ্ছে বালা কাম পলা, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, মুখের কাজটা দেখে নাও, ট্রায়াঙ্গেল শেপের ওপর দিয়ে যাচ্ছে, কিছুটা পোর্শন রয়েছে এরকম করে বালা, মানে হাফ মোটিভ যাচ্ছে কিন্তু বালার কাজটা, এবং বাকি পোর্শনটা যাচ্ছে দেখে নাও পলার কাজ, গ্রিন কালারের পলাটা দিয়ে ফার্স্ট রেডি করেছি, তোমাদের গ্রিনটার বেশি ডিমান্ড থাকে, দ্যাটস ওয়াই তেঁতুল পাতাটা নেবো, একদম নিয়ে ফেলো, পিসেস অ্যাভেলেবেল রয়েছে, চিন্তা নেই পেয়ে যাবে, এই দেখো কটা চাই বলো না, পেয়ে রয়েছে, পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে ডিজাইনটা, পেয়ারে যাবে কিন্তু এটা অবশ্যই, ঠিক আছে। এই যাচ্ছে দেখে নাও বালাটা,
এই আসছে কিন্তু পলাটা। আপাতত গ্রিনই রেডি করেছি, কারণ তোমাদের গ্রিনে প্রচুর ডিমান্ড থাকে রেগুলার ইউজ পলা বা পার্টিওয়ার ক্ষেত্রেও, তো আমি গ্রিনটা নর্মালি খুব কমই দিতে পারি। দ্যাটস ওয়াই ফার্স্ট আগে আমি এটার আগে গ্রিনই রেডি করিয়েছি কিন্তু, কারণ রেড মেরুন ওগুলো তো অন্য ইয়েতে অন্য ডিজাইনে দিয়েই থাকি নর্মালি, সেই জন্য এটার ফার্স্ট আমি গ্রিনটাই রেডি করিয়েছি। এটা কিন্তু পেয়ারে পাবে, আমি আরেকটা পিসও খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দুটো একসাথে এই যাচ্ছে কিন্তু পিসটা, ঠিক আছে। 24 থেকে নিয়ে 28 পর্যন্ত বুক করে ফেলো, প্রাইস থাকছে কিন্তু এটার 750, এটার প্রাইস রয়েছে কিন্তু 750, এই যাচ্ছে কিন্তু জিনিসটা, এই পোর্শনটা পলা এন্ড এই পোর্শনটা যাচ্ছে বালাতে, ওকে, এই যাচ্ছে কিন্তু কনসেপ্টটা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনে স্কাই কালারে চিনি বিটস হবে, হ্যাঁ হালকা হালকা স্কাইয়ের মধ্যে দিয়ে বলছো, হয়ে যাবে হয়ে যাবে গো, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি নিশ্চয়ই ইয়ে করে দেবো। কেমন আছো তুমি? ভাই ভালো আছি গো, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? চলো নেক্সট চলে যাচ্ছি। বন্নিধি তুমি কিন্তু রাগ করে যেও না, আমি কিন্তু দেখাবো আজকে পাশা, তুমি কিন্তু একদম যাবে না বলে দিলাম, তা না হলে আমিও রাগ করে যাবো। হাফ পলাটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম নেবো, টুটু হবে গো? না গো টুটু হবে না দি, টুটু হবে না গো, কারণ এইসব পার্টিওয়ারের বালাগুলোর ক্ষেত্রে না, দাঁড়ো এটা পার্টিওয়ারের বালাগুলোর ক্ষেত্রে না তোমার টুটু সাইজটা আসে না, তো দ্যাটস ওয়াই তোমাকে টুটুটা আমি দিতে পারবো না বুঝলে, কারণ এটা তো মেন বালাটাকে কাটিং করে আর কি পলাটা বসানো হয়েছে। দেখ তুমি কি সমস্তটা রেডি করে রাখলাম আমি জানো তো, তারপরেও দেখো আটকে যায়, ইয়ে হয়ে যায়, এরা না সত্যি বাবা। চলো আপাতত আমি এটা দেখাই, ডিজাইনটা বেশ সুন্দর দেখতে কাজটা, এই একটা জিনিসটার জন্য আমি যখন পাইয়েটা লাগালাম তখনই আমি ঠিক করে রেডি করলাম, তারপরেও কেন এটা। আচ্ছা এই থাকছে দেখে নাও পেন্ডেন্টটা, এই আসছে দেখে নাও পেন্ডেন্টটা। চলো রাতেই হোয়াটসঅ্যাপ করবো নতুন, আমার জন্য তেঁতুল পাতাটা একটা পিস রেখো। আচ্ছা ওকে ওকে ওকে, এই যাচ্ছে দেখে নাও একটা পেন্ডেন্ট। আচ্ছা একটা জিনিস বলি, যারা স্টকিং পেন্ডেন্ট পরতে পারো না তাদের জন্য টাসেল দিয়ে আরামসে পেয়ে যাবে, কিন্তু স্টকিংটা একদম অন্যরকম লাগে, সিরিয়াসলি বলছি, স্টকিং একটা পিস ক্যারি করে দেখো, স্টকিং এর মতো স্মার্ট অন্য কোনো পিসে লাগে না কিন্তু। হ্যাঁ হাফ পলা মেরুন হবে গো, আপাতত একটাই কালার রয়েছে গো অপর্ণাদি, গ্রিন কালারটা, তোমাদের ডিমান্ড যখন রয়েছে আমি দেখছি যদি পুজোর আগে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা, এই চলে যাচ্ছে দেখে নাও ইয়ার রিংসটা, একদম অন্য রকম টাইপের একটু পেন্ডেন্টটা দেওয়া হয়েছে, নিচের পোর্শনটা দেখো একটু রথের মুকুট টাইপের, মানে অন্য জিনিস যাচ্ছে কিন্তু, আমি ব্যাকে তো নিশ্চয়ই দেখাবো। ব্ল্যাক স্টকিং দিয়ে রেখেছি, যদি কেউ মনে করো রেড দিয়ে নেবে নিতে পারো, যদি কেউ মনে করো মেরুন দিয়ে নেবে সেটাও নিতে পারো, সেটাও নিতে পারো। এবার যদি মনে হয় যে আমি টার্সেল দিয়ে নেবো, টার্সেল দিয়েও নিতে পারো, কোনো অসুবিধে নেই, একটা সিঙ্গেল হুক রয়েছে, সিঙ্গেল হুক দিয়েও কিন্তু টার্সেল লাগানো যাবে, কিভাবে লাগাতে হবে সেটা আমি নিশ্চয়ই জানিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পেন্ডেন্টটা, এই যে দাঁড়াও এখানে চেনগুলোর জন্য না, এই যে এই চলে যাচ্ছে দেখে নাও পেন্ডেন্টটা, বারবার এই জায়গাটা না আটকে যাচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে ঠিক করে চেনটা দেখিয়ে উঠতে পারছি না, দাঁড়াও তো এটা আমি আগে ঠিক করি, তা নাহলে ঠিক বুঝতে পারবে না জিনিসটা কি যাচ্ছে। এই তো ঠিক করে ফেলেছি, ঝুমকো দেখাবি আজকে অভিনন্দা দিয়ে, ঝুমকো দেখবে। আচ্ছা আমাকে যখন উঠতে হবে আমি দেখছি, ঝুমকো পারলে নিয়ে চলে আসবো, পারলে আমি নিয়ে চলে আসবো, তুমি তোমার লাইভটা একটু নিজের ওয়ালে শেয়ার করে রাখো, হ্যাঁ এরপরে রেকর্ডেড করেও দেখে নিতে পারবে। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, ওকে, তার সাথে এরকম ব্ল্যাক টার্সেল রেখেছি, তার সাথে চলে যাচ্ছে এই যে ডিজাইনের ইয়ার রিংসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা কত বললাম, এটার প্রাইস চলে যাচ্ছে 400, এটার প্রাইস চলে যাচ্ছে 400, আবার এই জায়গাটা আটকে যাচ্ছে, দূর তেরি কি ভালো লাগে না, আমি এটা পরে দেখাচ্ছি তোমাদের ঠিক করে, ঠিক এটা ঠিক ইয়ে মানে চেনটা আমি খুলে উঠতে পারছি না, এত সুন্দর জিনিসটা, ধরতেই অনেক টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। ওটার প্রাইস গেল 400, আমি পরে তোমাদের ওটা ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট যাচ্ছে কিন্তু পার্লের মধ্যে দিয়ে, আচ্ছা পার্লের ওই কম্বোটা না, পার্লের ওই কম্বোটা
মানে নেকলেসের সাথে ইয়াররিংস সেপারেটলিও নিতে পারো, সেপারেটলি দিয়েছি এর আগে, কম্বো করে যারা চাও তাদের জন্যও চলে এসছে। ড্রেস স্টক তো হয়ে গেছে, আমি সেটাই একবার দেখিয়ে দিই তোমাদেরকে। খুব সুন্দর দেখতে কিন্তু পিসটা রয়েছে, আগের দিন আমি দেখিয়েছি, আগের দিন অনেককে বলেছিলাম স্টক আউট, সেই জন্যই আমি আরেকবার রিপিটেডলি দেখিয়ে দিচ্ছি। শুধু এই ইয়াররিংসটা নিতে চাও সেটাও নিতে পারো। হ্যাঁ, শুধু ইয়াররিংস এর প্রাইস থাকছে কিন্তু 150, আমি ব্যাকেও দেখিয়ে দেবো কি যাচ্ছে, কি পিস রয়েছে, টোটালটা তাহলে নিজেরাই বুঝে যাবে। আর নেক্সট জিনিসটা যাচ্ছে নেকলেসটা, এটাও আমি তোমাদেরকে সেপারেটলি দিয়েছি। এখন যদি পেয়ার আপ করে নিতে চাও পেয়ার আপও করতে পারো, যদি কম্বো মানে সেপারেট নিতে চাও সেপারেটও নিতে পারো, কোনো অসুবিধা নেই, সমস্তটাই পেয়ে যাচ্ছে। এই থাকছে কিন্তু সেটটা, ঠিক আছে। সিঙ্গেল পার্লের একটা ইয়াররিংস যাচ্ছে, তার সাথে সিঙ্গেল পার্লের একটা লেয়ারে যাচ্ছে কিন্তু তোমার নেকলেসটা। এটার সাথে কিন্তু পেছনে চেন রয়েছে, অ্যাডজাস্টেবল, অনেকটা চেন যাচ্ছে, যেটার সাথে নিজেরা চাইলে পরে একটু ঝুলিয়ে ক্যারি করতে পারবে। এবং সব থেকে বড় কথা, এটা কিন্তু কোনো একটা ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ডের পিস, যেই ব্র্যান্ডের লোগো আমি দেখাচ্ছি না, ব্র্যান্ডের লোগোটা কিন্তু এখানে অলরেডি লেখা রয়েছে, সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার আমি ব্যাকে দেখাই পিসটা কি জিনিস। নেকলেসটা সেপারেটলি প্রাইস থাকছে কিন্তু 200, অ্যান্ড ইয়াররিংসটা সেপারেটলি প্রাইস থাকছে কিন্তু 120। নেকলেসটা সেপারেটলি প্রাইস থাকছে 200, অ্যান্ড ইয়াররিংসটা সেপারেট প্রাইস থাকছে 120। যদি তুমি পেয়ার করে নাও 200+120 সেপারেটলি নিলে সেপারেটলি, ওকে। এই যাচ্ছে কিন্তু পিসটা, রেগুলার ইউজ করো কোনো প্রবলেম নেই, এই পার্লগুলো সেরকমই পার্ল কিন্তু রয়েছে। অন্য কালারে হবে না আগো সময় দিয়ে, এগুলো অন্য কালারে হবে না, এটা একদম কালচারাল তোমার হায়দ্রাবাদি পার্লসের উপর দিয়ে যাচ্ছে। জাস্ট অপূর্ব দেখতে, দেখো একদম অরিজিনাল পার্লের কিন্তু ফিনিশিং রয়েছে, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে সে ফুল সেটটা 320, ফুল সেটটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 320। ইয়াররিংস প্লাস হচ্ছে তোমার ইয়েটা কি বলে নেকলেসটা। চলো নেক্সট যাচ্ছি তোমাদের পার্লের মধ্যে। পার্লের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ করেছি, ওকে প্রিয়াঙ্কা দিয়ে দেখে নেব। চলো নেক্সট দিচ্ছি তোমাদের পার্লের মধ্যে একটা নেকলেস, পার্লের মধ্যে আর একটা নেকলেস, পার্লটা নেবো একটা, নিয়ে ফেলো। অনেক মানে বহু দিদিকে আগের দিনকে আমাকে স্টক আউট বলতে হয়েছে, সেই জন্য আমি রাতারাতি জাস্ট রিস্টক করেছি। কালকেও আমাকে নন্দিনীদি ফোন করেছিল যে পৌলমি পারবে না, আর আমি সিরিয়াসলি যে আজকে পেয়ে যাবো সেটাও আমি একদম ভাবতে পারিনি। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, দেখে নাও নেক্সট পিসটা বালা হবে গো। হ্যাঁ গো, বালা গোলাপ বালা দেখিয়েছি অলরেডি ডিয়ার। আচ্ছা এই থাকছে দেখে নাও একটা নেকলেস, এটা যাচ্ছে কিন্তু পার্লের সাথে একটা গোল্ডেনের উপর দিয়ে নেকলেস যাচ্ছে, তার মধ্যে শিউলি ফুল দেওয়া হয়েছে। দেখে নাও একটা লাইন যাচ্ছে পার্লের এবং নেক্সট দুটো লাইন যাচ্ছে কিন্তু গোল্ডেনের মধ্যে দিয়ে, এটা কিন্তু শিউলি ফুলের সাথে চলে যাচ্ছে, মানে ফ্লাওয়ার ডিজাইনটা যাচ্ছে কিন্তু শিউলির সাথে, অ্যান্ড তার সাথে এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা। এরকম ভাবে একটা ছড়ানো পার্লের একটা নেকলেস যাচ্ছে, তার সাথে এই যাচ্ছে ইয়াররিংস। প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস থাকছে কিন্তু 380, এটার প্রাইস রয়েছে কিন্তু 380। তুমি আজকে মণিপুরি কিছু দেখিয়েছো মনে হলো, হ্যাঁ মণিপুরি হাসুলি দেখিয়েছি গো, মণিপুরি হাসুলি দেখিয়েছি, খুলতে গিয়ে লাল রংটা দেখতে পেলাম, হ্যাঁ লাল রং এবং মানে রেড এবং ব্ল্যাক দুটোই দেখিয়েছি। আগের দিনে বলেছিলাম মণিপুরি হাসুলির আর একটা ডিজাইন রয়েছে, মানে ইয়ে করতে দিয়েছি, করতে দিয়েছি, দেখি কবে আসে তোমাদের জন্য, তো ওই জন্য ওটাই চলে এসেছে। তোমার কানেরটা একটু দেখাও, আমার কানেরটা এটা সেটের সাথে যাচ্ছে গো, এটা তোমার সেটের সাথে ছিল, এই দাঁড়াও এটা আমি দেখিয়ে দিই, না তো পুরোটা ক্লান্সি লাগবে। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 380, পার্লের সাথে গোল্ডেনের যাচ্ছে কিন্তু কাজটা, ঠিক আছে। এবার আমি একটু ব্যাকে দেখাই, একটু আমি ডিজাইনটা ব্যাকে দেখিয়ে দিই, মানে একটু ফিউশন করা হয়েছে পার্লের সাথে গোল্ডেন। পৌলমি আমারগুলো কি ডিসপ্যাচ হয়ে গেছে? স্নিগ্ধাদি কি কি ছিল গো, আমি এখানে একদমই খেয়াল নেই, আমার একদম খেয়াল নেই, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো না তাহলে আমি বলতে পারবো। কারণ ধরো এখানে তোমাদের অন্য নাম থাকে, তোমাদের হোয়াটসঅ্যাপে যা নাম থাকে আমি সেই নাম দিয়ে নর্মালি সেভ করে নিই, তো সেই জন্য আমি বলতে পারছি না গো আপাতত। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 380। চলো আমার ইয়াররিংস এর পিসটা বললে ওটা একবার রিপিট করে দিই আমি। আচ্ছা ইউ বেল্ট রিয়া রয়েছো, রিয়া কি রয়েছো একটুখানি জানিও, ইউ বেল্ট বললে তুমি, আমি ইউ বেল্ট দেখিয়ে দিচ্ছি তাহলে কয়েকটা ডিজাইন। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এই যে সেটটা যেটা আমি পরেছিলাম, এই যে তোমার ইয়ে বো মোটিভের উপর দিয়ে যাচ্ছে, আরেকটা ইয়াররিংসটা গেল বোধহয়, এই যে আরেকটা সেটের ইয়াররিংস, আর এই চলে যাচ্ছে নেকলেসটা। এই ছিল টোটাল লুক, এই ছিল টোটাল লুক।
এক্স্যাক্টলি এই পিসগুলো বলবো একটাই বড়, আর কিচ্ছু দরকার পড়ে না, এবং টোটালটা কিন্তু পুরোটা কিন্তু ফ্লেক্সিবল যাচ্ছে, কোনো রকম কোনো মানে প্রবলেম হবে না। এই কাফটা জানোই তোমরা অলরেডি নিজেদের গলার মাপ করে নিজেরা সেট করে নিতে পারবে, রাতে হোয়াটসঅ্যাপ করবো, একদম 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 করে নাও, তাহলে বেটার হবে। কারণ এখানে আমি বুঝতে পারি না, সবার সাথে লিঙ্ক আপ করতে পারি না নর্মালি, জানো তো, কারণ এখানে তোমাদের অন্য নাম থাকে, ওখানে হোয়াটসঅ্যাপে দেখবে তোমাদের অন্য নাম দিয়ে খোলা থাকে হোয়াটসঅ্যাপ, অনেকেরই থাকে খোলা, তো সেই নামটাই আমি সেভ করে রেখে নিই অনেক সময়, তো সেই জন্য আমি না বুঝতে পারি না, বুঝেছো। আচ্ছা এই যাচ্ছে পিসেসটা, এটার প্রাইস ছিল কিন্তু 750, এটার প্রাইসটা ছিল 750। নেক্সট দিচ্ছি আরেকটা তোমাদেরকে পার্লের মধ্যে নেকলেস, আরেকটা পার্লের মধ্যে নেকলেস দিচ্ছি, এটা যাচ্ছে কিন্তু টোটালি পার্লের ওপর দিয়ে, যেটাকে তোমরা বধুবরণ নেকলেস বলো বা ছড়ানো নেকলেস, কি নেকলেস বলো এক্স্যাক্টলি, তো এই যাচ্ছে দেখে নাও পিসটা, এই যাচ্ছে কিন্তু পিসটা, একটা তোমার শঙ্খ মোটিভের ওপর দিয়ে যাচ্ছে ডিজাইনটা, ডিজাইনটা যাচ্ছে কিন্তু দেখে নাও শঙ্খ মোটিভের ওপর দিয়ে, একদমই 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে পিসটা। হ্যাঁ পার্লের পাঁচ লেয়ারের নেক পিস আছে, পার্লের পাঁচ লেয়ারের নেক পিস, ও কালকেই দেখিয়েছি, কালকে না আগের দিনের লাইভেই দেখিয়েছি ফুল কম্বোটা, পেজে দেখো ফটোজ অপশনে, ফটোটাও পেয়ে যাবে দেখতে। গোলাপ বালা ছাড়া অন্য কোনো কিছু বালা, হ্যাঁ অন্য বালা সাইজ কি বলো, সাইজ কি তোমার বলো, গোলাপ বালা ছাড়া অন্য বালা 24 একটা পিস রয়েছে, 24 কি তোমার হাতের সাইজ সেটা আমাকে একটু জানাও। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে ডিজাইনটা, এই যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা, এই যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা, শঙ্খ মোটিভের ওপর দিয়ে যাচ্ছে, এই যে থাকবে টোটাল সেট, প্রাইস থাকছে কিন্তু 600, বারবার খুলে যাচ্ছে কেন, এই যাচ্ছে পিসটা, হ্যাঁ প্রাইস থাকছে কিন্তু এটা 600, এই আসছে পিসটা, না 28 সাইজ মায়ের জন্য নেব, 28 সাইজ তাহলে বলবো কিছুদিন একটু ওয়েট করে যাও, এটা স্টক আউট হয়ে গেছে, সারদা বালা চলে আসবে আবার রিস্টক হয়ে যাবে, তখন নিয়ে নিও, তখন নিয়ে নিও, পেজের ফটোস অপশনে খেয়াল রেখো, আমি রিস্টক হলেই জানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা এই থাকছে দেখে নাও ডিজাইনটা, ঠিক আছে একদম 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 600, এটার প্রাইস থাকছে কিন্তু 600, কারণ ছিল তোমার সারদা বালা আপাতত স্টক আউট হয়ে গেছে জানো তো, ওই কারণেই আমি বললাম। আর রুমাদি তোমাকে একটা ইয়ে দেখাবো, পলা, তুমি আগের দিন বলেছিলে না আমাকে যে স্বস্তিকটা পৌলমী আমাদের করতে নেই ল্যামিনেশনের মধ্যে ট্রেন্ডিং পলা, নাও তোমাকে দেখিয়ে দিই, আই নাও ল্যামিনেশনের মধ্যে দিয়ে ট্রেন্ডিং পলা, স্বস্তিক ডিজাইন কিন্তু নয়, একদম পাতা ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, এই রয়েছে পিসটা, এক রেগুলার ইউজ করো, 24 সাইজ থেকে নিয়ে 28 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু 150, চুটিয়ে পরো, রেগুলার ইউজ করো, যারা ট্রেন্ডিং পলা ইউজ করছে তাদেরকেও বলো তুমি সোনা পরছো, জাস্ট দেখো একবার হাতের কাছে, যাদের রয়েছে হাতে সোনার পলাটা তারা তো হাতে নিয়ে একটা পিস নিয়ে দেখো, দেন নিজেরা দেখো এবার তফাতটা বুঝতে পারো কিনা, ঠিক আছে, কারণ নর্মালি এই পিসই থাকে ওটার মধ্যে, শুধু যে ইয়েটা রয়েছে তোমার হলমার্কের যে প্লেটটা রয়েছে সেটাই কিন্তু শুধু সোনার থাকে জানো তো, বাকি কোনোটাই সোনার নয় কিন্তু। আচ্ছা এই চলে যাচ্ছে পিসেসটা, প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু 150, তোমাদের ট্রেন্ডিং স্বস্তিক পলার নিউ ডিজাইন, স্বস্তিক পলাটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, চাইলে পরে ওটাও বুক করতে পারো, স্বস্তিক পলা কিন্তু 22 সাইজ থেকে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাচ্ছে কিন্তু আমি পার্লের মধ্যে আরেকটা চোকার দেখিয়ে দিই, পার্লের মধ্যে দিয়ে আমি আরেকটা চোকার দেখিয়ে দিই। আচ্ছা চাটাই নেকলেস কে বলেছিলে, চাটাই নেকলেস কোন দিদি বলেছিলে গো, রয়েছো চাটাই নেকলেসের দিদি একটু বলো আমাকে। আচ্ছা এই থাকছে দেখে নাও নেক্সট একটা পার্লের মধ্যে দিয়ে চোকার, এটাও কিন্তু 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে, আমি শুধু মুখে বলবো তোমরা দেখবে না, না দেখে নিজেরা কেন বিচার করবে তাই না, সেই জন্য আমি নিজেই ব্যাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের পিসটা, ও শাখা, ইয়াস শাখা দিচ্ছি গো, এরপরেই দিচ্ছি, শুক্লাদি বলেছিল চাটাই নেকলেস, আচ্ছা আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, এই যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, পুরো দেখতে পাচ্ছ একদম ফর্মিং এর উপর দিয়ে, এই যাচ্ছে কানেক্টিং পোর্শন, এন্ড এই যাচ্ছে কিন্তু এন্ডিং পোর্শনটা, তার সাথে ইয়ার পিস চলে যাচ্ছে, এই যে প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস রয়েছে কিন্তু, এই চোকারটার প্রাইস থাকছে কিন্তু 500, পলাটা এসএস দিয়েছি, ওকে ওকে রুমাদি, চলো চলো নেক্সট যাচ্ছি আমি, কি বললে চাটাই নেকলেস বলেছো, একটু কি ভারী চাটাইয়ের মধ্যে দিয়ে চাইছো, একটু ভারীর মধ্যে চাটাই চাইছো কি সেটা একটু জানিও আমাকে,
আর পার্লের মধ্যে আরো কিছু চোকা, আচ্ছা এই একটা টাইটেন ডিসরক হয়েছে, আমি একবার দেখিয়ে দেবো। হ্যাঁ আর একটা কি বলে শাখা, এরপরে আমি শাখা দিচ্ছি, এরপরে আমি শাখা দিচ্ছি, দুটো চাটাই নেগলেশের মধ্যে আমি একটু দেখিয়ে দিই তারপর দিচ্ছি। একদম একদম ভারীর মধ্যে দিই, আচ্ছা দেখছি দাঁড়াও, দুটো একটু হালকা, খুব বেশি ভারী নয়, তার মধ্যে দেখাচ্ছি, তারপরে আমি আরো ভারীর মধ্যে দিয়েও দিচ্ছি তোমাকে। ওকে হ্যালো তুতান দাস, হ্যালো তুতান দি, আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, এই যাচ্ছে, দেখে নাও একটা তোমার চাটাই নেকলেস যেটা একদম হাঁসুলি স্টাইলের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু একদম জিনিসটা দেখো হাঁসুলি স্টাইলের উপর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সববার গলাতে বসে যাবে। তোমার কানেরটা দেখো একবার, আমার কানেরটা না সেটের সাথে যাচ্ছে গো, এই নেকলেসের সাথে, সেটের সাথে রয়েছে চন্দ্রিমাদি, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি দাঁড়ো। আচ্ছা এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, অসম্ভব লেভেলের দেখতে, একদম সিম্পল টাইপের চাটাই চাও অথচ হাঁসুলি মোটিভে চাও, তারা বলবো এই পিসটা ক্যারি করতে পারো, খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে, তার সাথে এটা ইয়ারিংস চলে যাচ্ছে, কিন্তু এই যে টোটাল লুক কিন্তু তোমার এরকম আসবে। প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে কিন্তু 500, এটার প্রাইস রয়েছে কিন্তু 500। কাজটা দেখো জাস্ট, আমি সত্যি কথা কিছু বলবো না, ওই কারণেই বারবার তোমাদেরকে প্রতিটা জিনিস ব্যাকে দেখাচ্ছি যাতে তোমরা নিজেরা বুঝতে পারো কোথায় ফিনিশিং, কি ডিজাইন, টোটাল জিনিস যেন তোমাদের চোখেই ধরা পড়ে। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 500, এই যাচ্ছে জিনিসটা। আমি আরেকবার পার্লের ফাইভ লেয়ারের নেকলেসটা আছে, হ্যাঁ 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 রয়েছে, স্টক রয়েছে, বাট এখন দেখাতে বললে আমাকে আবার উঠে গিয়ে দেখতে হবে কোথায় রয়েছে, বুঝলে, রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, চিন্তা নেই, পেয়ে যাবে, রুমাদি বুক করে নিতে পারো। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 500, ঠিক আছে। এবারে একটা পান মোটিভের একটা দেখাই, পান মোটিভের মধ্যে দিয়ে একটা দেখাই চাটাই তোমাকে, চাটাইয়ের আরো কালেকশন দেখছি দাঁড়াও, আরো কালেকশন চাটাইয়ের কোথায় রেখেছি, আর একটা পান মোটিভের মধ্যে দিয়ে দেখাই এই ডিজাইনটাও প্রচন্ড সুন্দর দেখতে, কারণ কি এই ডিজাইনটা দেখবে সোনাতে প্রচন্ড পরিমাণে চলে, কারণ এই ডিজাইনটা কেন সবাই বেশি পছন্দ করে, সববার গলাতে কিন্তু খুব সুন্দর ভাবে বসে যায়। এই যে এই থাকছে পিসটা দেখো, এক্স্যাক্টলি গোল্ড লাগছে কিনা আমাকে বলো, জিনিসটা এক্স্যাক্টলি গোল্ড লাগছে কিনা আমাকে বলো একটু, এই যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা, ঠিক আছে, যার যেমনই গলা হোক না কেন সববার গলাতে খুব সুন্দর করে বসে যায় কিন্তু জিনিসটা। এই যে এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এই সেটটারও 500, এই সেটটারও প্রাইস চলে যাচ্ছে কিন্তু 500, যদি তুমি একটু তুলে ক্যারি করতে চাও সেটাও করতে পারো, বাট সিরিয়াসলি বলবো এই পিসগুলো জাস্ট এইভাবেই ভালো লাগে, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 500, অপূর্ব সুন্দর ডিজাইনটা, একদম 24 ক্যারেটের উপর দিয়েই যাচ্ছে, আমি একটু ব্যাকে দেখাবো ডিজাইন ফিনিশিং যাতে তোমাদের কোন রকমের বুঝতে না প্রবলেম হয়, এই যাচ্ছে পিস। এন্ড এই যে ঝালরটা রয়েছে সেটার সাথেই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 500, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 500, খুব 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 সুন্দর, থ্যাংক ইউ সঞ্জনাদি, দারুন। আচ্ছা সঞ্জনাদি তুমি কি সেই শর্ট টাইচেন মানে 200-এর টাইচেন গুলো বলছিলে, আমাকে একটু বলো, আমাকে একটুখানি বলো। আচ্ছা এই যে সেটটার সাথে এটা ছিল কিন্তু তোমার ইয়েটা গলারটা, এটা ছিল কিন্তু সেটটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 750, এটার প্রাইস থাকছে কিন্তু 750, ঠিক আছে। বন্নিদি আমাকে একটু জানাবে, হ্যাঁ গো, আচ্ছা বন্নিদি তো না, কি নাম বেশ ভুলে গেলাম আমি, কি দেখাতে গেলাম, শাখা 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 না, শাখার ডিজাইন দুটো আমি একটু রিপিট করে দিই, দেন একটা পালের কম্বো দেব, পালের একটা কম্বো দেব চোকারের সাথে ইয়ের ডিজাইনের, না একটা অরিজিনাল শাখা দেখে নাও, খুব সুন্দর দেখতে, এক্স্যাক্টলি গোল্ড লাগবে, কারণ কি এটা 24 ক্যারেটের উপর দিয়ে পেয়ে যাবে তোমরা ডিজাইনটা। এই যাচ্ছে দেখে নাও পিসটা এবং অরিজিনাল শাখা জানো তোমরা সবাই মোটামুটি, এই যাচ্ছে দেখে নাও সেটটা, মানে লাইভে কি করে দেখে বুঝবে এটা অরিজিনাল না অরিজিনাল দেখতে, সেটার জন্য বলছি এই যে সেটটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যেটা অরিজিনাল না অরিজিনাল নয়, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা পুরোটা ঠিক এরকম করে পাতের ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, এখন দেখবে এইরকম টাইপের সোনার ডিজাইনগুলো প্রচন্ড পরিমাণে চলছে, ঠিক আছে। এবং এই যে পাতের লকে ইয়েটা রয়েছে পিনটা যাচ্ছে, এটা কিন্তু ভেতর থেকে দেখো ঠিক এরকম করে লক করা, কোনো রকম কোনো পেস্টিং কিন্তু নয়,
প্রাইস রয়েছে কিন্তু এটা 1000, এটার প্রাইস রয়েছে কিন্তু 1000। অরিজিনাল পলার দাম হয় তোমরা জানো, আর তারপরে 24 ক্যারেটের পাতের পলিশেও দাম রয়েছে, সেজন্য কিন্তু এটার প্রাইস থাকছে তোমার 1000 রুপিস। তাও বলবো এইসব পিসগুলো তোমরা আরো মানে আরো অনেকের কাছে দেখতে পাবে, অনেক দোকানেও দেখতে পাবে, প্রচুর লাইভে মানে প্রচুর প্রাইসে সেল হয়। মোটামুটি পাতের পলাই বলছি 1500 থেকে তো স্টার্টিংই হয়, তো সেখানে তোমরা 1000 পেয়ে যাচ্ছ। সাইজ বলে বুক করবে 2-2 থেকে নিয়ে 2-8 পর্যন্ত সবার হাতে সাইজে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? 2-2 থেকে নিয়ে 2-8 পর্যন্ত সবার হাতে সাইজে অ্যাভেলেবেল রয়েছে। আর একটা পলা দেখিয়ে দিই তোমাদের, মোস্ট ডিমান্ডিং পলা, যেটা হচ্ছে পিকক পলা, যেটা হচ্ছে পিকক সরি পলা বলছি শাখা। আরেকটা দেখাচ্ছি তোমাদের পিকক শাখা, এই যাচ্ছে দেখে নাও পিকক শাখা, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু পিসটা পুরো দেখো, আবার পাত চলে আসছে, আবার দেখো এরকম করে পিকক যাচ্ছে, পিটক কি বলছি আমি বলতে বলতে তৎলে যাচ্ছি। আচ্ছা এই যাচ্ছে কিন্তু পিসেসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 1400, এই শাখাটার প্রাইস যাচ্ছে কিন্তু 1400। আমার হাতে যেটা রয়েছে এটা আপাতত আমি সাইজ বলে দিচ্ছি, যদিও এটারও সাইজ অপশন পেয়ে যাবে 2-2 থেকে নিয়ে 2-8 পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। আমি এটার সাইজ অপশনটা বলে দিচ্ছি, আই থিঙ্ক 2-6 মেবি, হ্যাঁ এটার সাইজ যাচ্ছে কিন্তু 2-6 এ, এটার সাইজ রয়েছে আপাতত 2-6, প্রাইস থাকছে কিন্তু 1400। যার যার দরকার ঝটপট স্ক্রিনশট নাও, ঝটপট হোয়াটসঅ্যাপ করো। কি কি দেখিয়ে দিলে, ফোনে কথা বলতে গিয়ে সব মিস হয়ে গেল, এই রে অনেক কিছু দেখিয়ে দিয়েছি, অনেক কিছু। এই যাচ্ছে পিসটা, প্রাইস রয়েছে কিন্তু সাইজ অপশন পেয়ে যাচ্ছ 2-2 থেকে নিয়ে 2-8 পর্যন্ত তোমার 1400। এইসব পিকক শাখাগুলো দেখে এসো, নর্মালি 18 থেকে 2000 নিচে তো সেলই হয় না, মানে 1800 থেকে 2000 নিচে তো সেলই হয় না, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 1400 তে। চলো নেক্সট চলে যাচ্ছি, এবার একটা পার্লের মধ্যে কম্বো, একটু অন্য কম্বো দিই, শুধু পার্ল নয়, পার্ল গোল্ডেনের কাফের মধ্যে একটা কম্বো যেটা নর্মালি থাকবে। ফার্স্টেই আগে দেখাই টাসেল কই, টাটসেল কোথায় গেল, নেক্সট আছে। আচ্ছা কারা কারা নতুন রয়েছো আজকে একটুখানি বলো তো, তোমাদেরকে না জিজ্ঞাসা করলে কেউ কমেন্ট করো না, এবং কোথার থেকে দেখছো দিদিরা, নতুন পুরনো সবাই আমাকে একটু জানাও দেখি, কোথার থেকে কে কে দেখছো, তাহলে তো আমি বুঝতে পারবো যে আমি আসানসোলে বসে লাইভ করছি, তোমরা কোথাও কোন কোন জায়গা থেকে দেখছো আমাকে, তাহলে তো আমার পক্ষেও বোঝা মানে পসিবল হয়। আচ্ছা নেক্সট যাচ্ছে, দেখো একটা হালকা কাফ চোকারের মধ্যে দিয়ে যাচ্ছে তোমার চোকারটা, এরকম একটা হালকা কাফ চোকারের মধ্যে দিয়ে যাচ্ছে, হালকা একটু মিনেকারি কাজ রয়েছে, তার সাথে কিন্তু ইয়াররিংস পেয়ে যাচ্ছ এই পিসটা। আমি নতুন একদম, নিশ্চয়ই নিশ্চয়ই নতুন, তুমি আমার ছেলের বউ, নিউ দেখছে গো, ও কোথা থেকে কোথায় থাকে গো, মানে সরি থাকে তো নিশ্চয়ই, থাকে তো নিশ্চয়ই দুর্গাপুরে, তো বাপের বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায় দিদি। এই যাচ্ছে দেখে নাও ইয়াররিংস পাচ্ছ, তার সাথে পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা পল, মান্তাসা পলা বলছি, মান্তাসা বা ব্রেসলেট, এই যে এই যে এই চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে? এই চলে যাচ্ছে কিন্তু টোটাল কম্বো, চোকার পাচ্ছ, ইয়াররিংস পাচ্ছ, তার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এরকম একটা মান্তাসা। নর্মালি দেখবে এই মান্তাসা গুলোরই প্রাইস থাকে কিন্তু তোমার 300-350 করে, আর এই চোকারটারও প্রাইস থাকে সেরকমই মোটামুটি 350-400 তো থাকেই, তার সাথে মানে ফর্মিং এর উপর, তার সাথে ফুল কম্বো হলে তাহলে কতটা তোমাদের লাভজনক হচ্ছে সেটাই একটু আগে দেখিয়ে দিই ফার্স্টে। হ্যাঁ আমার কাছে দুর্গাপুরে, সে তো জানি তোমার কাছে, মানে আমি বলছি বাপের বাড়ি কোথায় সেটাই বলতে গিয়ে বলতে গেলাম। পাতের শাখা হবে কি, হ্যাঁ গো পাতের শাখায় জাস্ট দেখিয়েছি অরিজিনাল শাখা, এই জাস্ট দেখিয়েছি লম্বা ঝুলের চেন দেখাবে, লম্বা ঝুলের মানে লং চেন বলছো, মানে মপ চেন জাতীয় বলছো কি, একটু বলো আমাকে। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও চোকারটা, দামটা কত বলছি 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 বলছি, পাতের শাখা, পাতের শাখার প্রাইস হচ্ছে তোমার 1000, পাতের শাখা অরিজিনাল শাখা কিন্তু প্রাইস থাকছে 1000। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও তোমার চোকারের ডিজাইনটা, তার সাথে চলে যাচ্ছে কিন্তু এই যাচ্ছে তোমার ইয়াররিংস, অ্যান্ড তার সাথে চলে যাচ্ছে কিন্তু এই যে তোমার মান্তাসা, ঠিক আছে? এই চলে যাচ্ছে কিন্তু মান্তাসা, অ্যাডজাস্টেবল চেন রয়েছে, বুঝতে পারছো 2-0 হাতের সাইজ থেকে নিয়ে 2-4 কেন 2-10 পর্যন্ত সবার হাতে কিন্তু ক্যারি করতে পারবে। এই যাচ্ছে কিন্তু পিসেসটা,
ওকে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 550, এটার প্রাইস রয়েছে কিন্তু 550। তমলুক থেকে আচ্ছা, তোমার কালেকশন খুব ভালো, যা দেখি তাই ভালো লাগে। থ্যাংক ইউ মনমুন্দি, বাপের বাড়ি দুর্গাপুর বেনাচিতে। ও, বাপের বাড়িও দুর্গাপুর বেনাচিতে আর শ্বশুর বাড়িও দুর্গাপুর। কালেকশন করেছিল বউ ভাতে, আমাকে ফটো দাওনি তো, ফটো পাইনি কিন্তু আমি। ও মিত্রাদি কি হ্যাঁ বললে গো, চলো নেক্সট চলে যাচ্ছে। এটার প্রাইস থাকলো কিন্তু 550, যেখানে বললাম আমি যে টোটাল সেটটা মান্তাসাটার প্রাইস থাকে তোমাদের নর্মালি 350 মতো, এবং চোকারটাও থাকে ধরো 350-ই ধরলাম আমি কম করে, 350-350 মিলে কত হচ্ছে 700 হচ্ছে, সেখানে দেখো তোমরা 550-তে পেয়ে যাচ্ছ, মানে বুঝতে পারছো কম্বোগুলো কতটা লাভজনক হয়। চলো লহরি দিয়ে এবার পার্লের মধ্যে কয়েকটা লংও দেবো, শামিগি টাইপের ইয়ে চেয়েছিলে সেটাও দিচ্ছি, তোমার নেকলেস চেয়েছিলে সেটাও দিচ্ছি আমি। চলো নেক্সট এবার একটা লহরি দিই তোমাদেরকে, একটু দেখাও দিই কম্বোটা, এসএস নেবো। এই রে, এই তো দেখালাম, এই তো দেখালাম, এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি বুঝে যাব। এই যে এইভাবে তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি বাকি বুঝে যাব, ঠিক আছে। চলো পার্লের মধ্যে আরো কিছু চোকার এসেছে ফর্মিং এর উপর, সেগুলো দেখাতে হবে ঝপাঝপ ঝপাঝপ ঝপাঝপ। আচ্ছা আর কাকে ডিমান্ড ছিল বলবে আমাকে একটু, আরো একটু চাটাই নেকলেস বলেছে, চাটাই নেকলেসের মধ্যে আমি আরো কিছু ডিজাইন দেখছি, আমি আরো কিছু ডিজাইন দেখছি চাটাই নেকলেসের মধ্যে কি কি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তেঁতুল পাতা দেখাও, তেঁতুল পাতা কি দেখবে গো, তেঁতুল পাতার কি দেখবে, তেঁতুল পাতা পেন্ডেন্ট দিয়েছি আমি, তেঁতুল পাতা কি চেন বলছো, তেঁতুল পাতা কি চেন বলছো, তুই চুমকি দিই তেঁতুল পাতা চেনে, দেখো ফটো আমি পেজে দিয়েছি, ওই বক্স প্যাকেটটা কোথায় রাখলাম কে জানে গো, তেঁতুল পাতার ডিজাইনের ওই সব ইয়েগুলো। চলো নেক্সট যাচ্ছি আমি, নেক্সট ইয়েটাই নেক্সট যাচ্ছি, দেখো একটা লহরি, এই যাচ্ছে দেখে নাও একটা লহরি, খুব যে লং তাও বলবো না, খুব যে সব পেন্ডেন্ট, আচ্ছা পেন্ডেন্ট দিয়েছি আমি, তেঁতুল পাতা পেন্ডেন্ট, তেঁতুল পাতা পেন্ডেন্ট আমি দিয়েছি, আই না এটা আমি অলরেডি ফার্স্টের দিকে পরে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ সেল পারলে কিছু দিলে, সেল পারলে, সেল পারলে, পারলে তো দিয়েছি বাট সেলের কিছু দিইনি, সেলের কিছু দিইনি, সেলের মধ্যে একটা ইয়াররিংস এসেছে জানো তো, কোথায় গেল দেখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব খেটে খ হয়ে গেছে, এরা দিচ্ছি দাঁড়াও, আজকে প্রচুর কিছু চোকার রয়েছে। তেঁতুল পাতা চেনটার দাম কত গো, তেঁতুল পাতা চেনের দাম হচ্ছে 250, তেঁতুল পাতা চেনের দাম হচ্ছে 250। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে, এই একটা লহরি দেখে নাও, একটা আমকলকা মোটিভের উপর দিয়ে যাচ্ছে, এই পোর্শনটা দেখো চারটে লহরির উপর দিয়ে যাচ্ছে, এবং এখানটাতে একটা চাটাই রয়েছে, এই আছে কিন্তু লেন্থ, খুব যে লং তাও বলবো না, খুব যে শর্ট সেটাও বলবো না, ঠিক আছে। যারা মিডিয়াম সাইজের চাইছো তারা এই পিসগুলো দেখতে পারো, তার সাথে এটা চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু এটা 600, এটার প্রাইস রয়েছে কিন্তু 600, এই আসছে পিসটা। হ্যাঁ তোমার হাতেরটার দাম মনমুন্দি, আমার হাতের এই বালা পলা এটার কথা যদি বলছো তাহলে প্রাইস হচ্ছে তোমার 750, ওটার প্রাইস হচ্ছে 750। এই চলে যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, আমকলকার ডিজাইন, তার সাথে আসছে এইভাবে কিন্তু তোমার লহরি মোটিভে কাজ, অ্যান্ড তার সাথে ইয়াররিংসটা হাতের মধ্যে থেকে পরে যাচ্ছে বারবার, এই যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা। আইস তো দেখাবে, মানে তুমি ইয়ে বলছো, নোয়া বলছো, আচ্ছা দেখছি দাঁড়াও দেখছি দাঁড়াও দেখছি দাঁড়াও, প্রাইস থাকছে কিন্তু এটা 600, প্রাইস রয়েছে কিন্তু এটা 600। আমার কাছে এই এডি আইস তো মানে এই এডি নোয়াটা রয়েছে, এটা একটু দেখিয়ে দিই, যারা একটু ব্যাঙ্গেল সাম নোয়া টাইপের চাও তারা এই পিসটা দেখে নিতে পারো। আমাকে একটু সাইজটা বলবে সুপর্ণাদি, সুপর্ণাদি তোমার একটু সাইজটা বলবে। চলো পার্লের একটা পিস দি, পার্লের মধ্যে একটা ডিজাইন দি, এক্স্যাক্টলি গোল্ড, এক্স্যাক্টলি গোল্ড পিসটা যাচ্ছে, জাস্ট কাজটা দেখো এবং বলবো ফিনিশিং দেখো আর কিছু বলবো না। শিউলি ফুল চোকারটা ব্রিসলেট দেখাতে, ব্রিসলেট দেখাতে বলেছিলাম, শিউলি ফুলের ব্রিসলেট এখন আসে নেই গো, শিউলি ফুলের রিসলেট এখন নেই গো তপদিদি, চোকার তো রয়েছে রিসলেটটাই এখন নাই। এই যে এই থাকছে দেখে নাও, পার্লের মধ্যে দিয়ে একটা তোমার সীতাহার একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি গোল্ড কিনা নিজেরাই বলো আমাকে, এরকম হালকা মোটিভের উপর দিয়ে দেখবে এখন,
সোনার দোকানে প্রচন্ড পরিমাণে দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো সেগুলোর মধ্যে থেকে দেখতে পারো, পিসটা দাঁড়াও, এই যে এই চলে যাচ্ছে ইয়ারলেস, এই থাকছে পার্লে সেটটা, প্রাইস থাকছে কিন্তু এটা 650, এটার প্রাইস রয়েছে কিন্তু 650। শাখা আর নেই, শাখা দুটো ডিজাইনই রয়েছে গো, অরিজিনাল শাখার মধ্যে দুটো ডিজাইনই রয়েছে। চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে, বাট তার আগে এটা একটু ব্যাকে দেখিয়ে দিই। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 650, এক্স্যাক্টলি ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ফর্মিং জিনিসটা কি, এতদিনে সবাই জেনে গেছো, নয় তো 24 ক্যারেটের উপর দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে। 24 সাইজে দিচ্ছি, দাঁড়াও 24 সাইজে দিচ্ছি, নোয়া অনেকদিন দেখানো হয়নি, ঠিক কথাই বলেছো, বাট নোয়ার বক্সটা কোথায় রয়েছে আমাকে একটু দেখতে হবে। দিভাই এটা আমি নেবো, একদম নিয়ে ফেলো নিয়ে ফেলো, অপূর্ব দেখতে গো, খুব সুন্দর দেখতে। নাও আরেকটা অপশন দিচ্ছি, আরেকটা অপশন দিচ্ছি পার্লের মধ্যে দিয়ে, একটা সীতাহারের এই ডিজাইনটাও দেখো পুরো গোল্ড, এই ডিজাইনটাও দেখো এক্স্যাক্টলি পুরো গোল্ড, কারণ কি সত্যি কথা বলতে এগুলো গোল্ডের ডিজাইন থেকেই কিন্তু কপি করা হয়েছে, তো সেই জন্য যদি গোল্ড না হয় ডিজাইনটা তাহলে তোমরা বুঝবে কি করে বলো দেখি, যেটা এক্স্যাক্টলি গোল্ডের ডিজাইন, তো সেই জন্য এই দেখো পিকক ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে সিম্পল ডিজাইন। এখন দেখবে যেটা কম ওয়েটের মধ্যে যে সীতাহারগুলো দেখায় সেই পিসগুলো কিন্তু যাচ্ছে এই ডিজাইনে, ঠিক আছে? এই যাচ্ছে কিন্তু তোমার ইয়াররিংসটা, এই যাচ্ছে ইয়াররিংস, এন্ড এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্টের পোর্শনটা, প্রাইস থাকছে কিন্তু এটা 600, এটার প্রাইস থাকছে 600, তাই তো? হ্যাঁ এটার প্রাইস রয়েছে কিন্তু 600। আগেরটা আরেকবার ধরো, এই রে আগের কোন সীতাহারটার কথা বলছো, আগের কি সীতাহারটার কথা বলছো? তাহলে বলবো এইভাবে স্ক্রিনশটটা নাও তাহলে বুঝে যাবো, বা যদি রেকার মপচেন হবে, হ্যাঁ হবে 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 গো মপচেন হবে, এই যে যদি এটার কথা বলে থাকো এইভাবে স্ক্রিনশটটা নাও বুঝে যাবো, প্রাইস থাকছে কিন্তু 650, আর যদি এটার কথা বলো এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 600, ওকে? এটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 600, এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা। চলো সরিয়ে দিলাম, নেক্সট যাচ্ছি আবার একটা সাবেকি ডিজাইনের উপর দিয়ে, দিচ্ছি তোমাদেরকে গোল্ডের সীতাহার, সাবেগি ডিজাইনের উপর দিয়ে এবার একটা দিচ্ছি গোল্ডের সীতাহার। কেন সাবেগি বলছি, কারণ এই ডিজাইনটা আগেকার দিনে প্রচন্ড পরিমাণে চলত। আমার একটা হোল্ডে আছে, হ্যাঁ হ্যাঁ তোমার ইয়াররিংস আছে না হোল্ডে, তোমার ইয়াররিংস, হ্যাঁ না দাদি ইয়াররিংস ছিল না, আচ্ছা এই যাচ্ছে দেখে নাও সাবেগি ডিজাইনের একটা সীতাহার, যদি এটার সাথে পেয়ার আপ করে শেড চাও মানে চোকার চাও সেটাও পেয়ে যাবে, ও ভি পসিবল, হ্যাঁ দেখো না পিসটা জাস্ট, হ্যাঁ ওকে এই শেষ নিয়ে নিয়েছি, ওকে চলো নেক্সট যাচ্ছি একটা সাবেগি ডিজাইনের মধ্যে দিয়ে একটা সীতাহার, দেখো এগুলো আগেকার দিনে খুব চলত প্রচন্ড পরিমাণে, গলায় একটা চওড়া চোকার পরো বা একটা চাটাই নেকলেস পরো, দেখো এটার সাথে আমি একবার দেখাই, এই জিনিসটার সাথে একবার দেখাই, দেখো তো কতটা সুন্দর দেখতে লাগছে, জাস্ট দাঁড়াও আমি দুটোকে ধরি কিভাবে, এই যে এইভাবে দেখো একদম অন্যরকম দেখতে লাগে, কিন্তু এই সাবেকি ডিজাইনে চোকার সীতাহার গুলো বিশেষ করে, এটা একটা গিনি ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু পিসটা, ডিজাইনটা কিন্তু গিনি মোটিভে রয়েছে, চাঁদমালা টাইপের কিছুটা, এন্ড এই চলে যাচ্ছে কিন্তু গিনির মধ্যে দিয়ে ইয়াররিংসটা, এই যাচ্ছে কিন্তু গিনির মধ্যে দিয়ে ইয়াররিংসটা, এই যে ঠিক আছে। লেন্থ রয়েছে দেখে নিলে 34 নর্মালি লেন্থ রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটাও 600, এটারও প্রাইস রয়েছে কিন্তু 600। এবার আমি একটু ব্যাকে দেখাই, কারণ কি গিনিটা একদম গ্লসি মেটেরিয়াল হয় তো, যার জন্য ফ্রন্ট ক্যামেরা থেকে প্রচন্ড মানে বোঝা যায় না, প্রচন্ড রিফ্লেক্ট করে, এই যাচ্ছে দেখে নাও গিনির ওপর দিয়ে পিসটা যাচ্ছে, এবং এই গিনির মধ্যে দিয়ে কিন্তু তোমার চলে যাচ্ছে ইয়াররিংসটা, এই যে প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 600, প্রাইস রয়েছে কিন্তু 600, যারা গিনির মধ্যে দিয়ে চাও একদম বলবো টপার টপ করে নিয়ে ফেলো, টপা টপ করে নিয়ে ফেলো, দাঁড়াও আর দুটো পিস দেখাবো তারপর আমি দেখছি তোমাদের কি বললে, নোয়া নোয়া বললে আর শর্ট টাই চেন বলেছো, হাতের কাছে এই দুটো পিস রয়েছে, এগুলো আগে দেখিয়ে সরিয়ে ফেলি আমি, তারপর আমি অন্য জিনিস দিচ্ছি। তালের মধ্যে একটা 3 লেয়ারের উপর দিয়ে একটা সীতাহার ঠিক বলা যায় না,
কিছুটা বলবো নেকলেস টাইপের একটু অন্য কিছু জিনিস দেওয়ার চেষ্টা। দেখো তো কেমন লাগছে, এটাও দেখবে গোল্ডের মধ্যে খুব চলছে এখন এই ডিজাইনটাও। এই যাচ্ছে কিন্তু পিসটা, দুটো মিনিকারি অপশন রয়েছে। এই চলে যাচ্ছে, দেখে নাও পিসটা, ঠিক আছে। এটা কিন্তু মেরুন কালারের মিনের সাথে যাচ্ছে। নেক্সট দেখাবো কিন্তু অন্য কালারের মিনের মধ্যে দিয়ে, এই যাচ্ছে কিন্তু ইয়ার পিস। প্রাইস রয়েছে কিন্তু এটা 480, এটার প্রাইস রয়েছে কিন্তু 480। তিনটে লেয়ারের উপর দিয়ে যাচ্ছে এবং তিনটে দেখো অ্যাটাচ রয়েছে। এটাও এক্স্যাক্টলি দেখবে এখন গোল্ডে প্রচন্ড পরিমাণে চলছে এই পিসগুলো। এই যাচ্ছে কিন্তু কাজটা, প্রাইস রয়েছে কিন্তু 480। পলা দেখিয়ে দিই, মেরুনে মেরুনে পলা আপাতত হবে না সেরকম। তোমার হাতের সাইজ কি গো, হাতের সাইজ কি? 26 বা 28 যদি হয়ে থাকে তাহলে একটা ডিজাইন হবে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেব। আচ্ছা, এই যাচ্ছে কিন্তু পিসটা, কারণ বাকি আদার্স কালারের জন্য তো আপাতত মেরুন বলা হবে না। ইয়াররিংটা, তোমার ইয়াররিংটার দাম কত? আমার ইয়াররিংটা হচ্ছে তোমার ফুল সেট গো, আমার ইয়াররিংটা ফুল সেট, শুধু ইয়াররিংস নয়, এই ইয়াররিংসটার সাথে এই চোকারটা রয়েছে। টোটাল সেটটার প্রাইস হচ্ছে তোমার 750, টোটাল সেটটার প্রাইস থাকছে 750, ঠিক আছে। আর এই চলে গেল পার্লে সেটটা, এটার প্রাইস ছিল কিন্তু 480। এটার মেরুন কালার দেখালাম, এটার সাথে হ্যাঁ গো অপশন দিচ্ছি দিচ্ছি মিতাদি দিচ্ছি, দাঁড়া ওই ইয়ের বক্সের নিচেই রয়েছে, নোয়া নোয়ার বক্সের নিচেই রয়েছে মপকে, আমি দিচ্ছি। আচ্ছা নেক্সট দিচ্ছি, চলে যাও, চলো একটা অন্য কালারের ওপর দিয়ে, একটা অন্য কালারের। ও বন্নিদি চলে গেছে, নিশ্চয়ই চলে গেছে, রাগ করে যে পৌলমি আজকেও আমাকে দেখালো না। কি আছো কি, তাহলে একটু কমেন্টস করো, তাহলে আমি তোমারটা নিয়ে আসি। এই থাকছে, দেখে নাও নেক্সট পিসটা, ঠিক আছে। এটা যাচ্ছে কিন্তু ব্লু এবং রামা গ্রিনের উপরে একটা মিনের মধ্যে দিয়ে, এই যে একটু ডিপ কালারের মিনের মধ্যে দিয়ে যারা চাইছো তারা এই পিসটা পেয়ার আপ করতেই পারে। আছি আছি, আচ্ছা দিচ্ছি দাঁড়াও, আমি এই দুটো পিস দিয়ে দিই, এখানে যে দুটো বক্স রয়েছে তারপর আমি নিয়ে আসছি। আর কি ঝুমকো বললে, ঝুমকো কে বলেছিলে গো, রয়েছে সেই দিদির, তাহলে ঝুমকোটাও নিয়ে আসছি। অ্যান্ড তার সাথে আমি বড় পাশা উইদাউট মিনে সেটাও নিয়ে আসছি। এই চলে যাচ্ছে, দেখে নাও পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 480, প্রাইস রয়েছে কিন্তু এগুলো 480। এই আসছে কিন্তু পিসেসটা। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনে, নেক্সট একটা ডিজাইনে আরো কিছু চোকার টোকারে যাবো আমি, বাট তার আগে আমি এগুলো একটু তোমাদের সরিয়ে ফেলি দেখিয়ে, তারপর আমি যাচ্ছি আরো চোকার সীতাহারের মধ্যে দিয়ে। আচ্ছা এই একটা টাইচ, এই টাইচেনটা রিস্টক হয়ে গেছে, যদিও স্টক অ্যাভেলেবেল রয়েছে, আমি প্রতিটা টাইচেনেরই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে স্টক। তো আমি একবার এটা দেখিয়ে দিই উইদাউট মিনের মধ্যে, এটা প্রথম প্রথম কম পিসেসে এসেছিল। তোমার হাতেরটা কত? আমার হাতেরটা হচ্ছে 750 গো, আমার হাতেরটা হচ্ছে 750। চলো এই থাকছে কিন্তু পার্লের মধ্যে তোমাদের টাইচেন, প্রচুর ডিজাইন দিয়েছি, পাঁচটা ডিজাইন, মোটামুটি পাঁচটা ডিজাইন দিয়েছি, প্রচুর দিদিরাও নিয়ে ফেলেছে এতদিনে, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু পিসটা, চলো প্রাইস থাকছে কিন্তু এটা 400, প্রাইস থাকছে কিন্তু এটা 400। এই আসছে জিনিসটা, পার্লের মধ্যে লং টাই, এগুলো কিন্তু আপ ডাউন করা যায় না, একদম ফিক্স টাইয়ের উপর দিয়ে যাচ্ছে। এই থাকছে উইদাউট মিনেতে ডিজাইনটা, দুটো পিকআপ টাইপের কাজটা রয়েছে, লেন্থ দেখে নিলে 36 ইঞ্চ লেন্থ রয়েছে। প্রাইস থাকছে কিন্তু এটা 400। পলা দেখিয়ে দিই, পলা একটু ওয়েট করতে হবে সুপর্ণাদি, কারণ পলা কালেকশন আজকে সেরকম ভাবে আমি নিয়ে কিন্তু বসিনি, আমি দেখছি যদি পারি আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, হ্যাঁ। তা নাহলে আমার আগের দিনের লাইভটা চেক করো, দেখো ওখানে কিন্তু দেখানো রয়েছে অলরেডি। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 400, প্রাইস চলে যাচ্ছে 400। সস্তায় পুষ্টিকর পিস হচ্ছে এই পার্লের টাইসেসগুলো, মা দিদিমা কাকিমা জেঠিমা সবাইকে পরাতে পারো, বিয়ে বাড়ি পারপাশে বলো, পুজো পারপাশে বলো, দিনের অনুষ্ঠানে বলো, রাতের অনুষ্ঠানে বলো, সবাই ক্যারি করতে পারবে, সবাই ক্যারি করতে পারবে। নেক্সট চলে যাচ্ছি নোয়া, এটা যাচ্ছে কিন্তু একদমই একটা এডির ওপর দিয়ে নোয়া যাচ্ছে, এটা কিন্তু ফ্লেক্সিবল নোয়াতে রয়েছে। এই যাচ্ছে জিনিসটা, খুললে পরে দাঁড়া,
খুললে পরে এরকম আসবে পিসটা, মানে এই পোর্শনটা থেকে জাস্ট এখান থেকে ট্যাপ করে কিন্তু জিনিসটা খুলে আবার এইভাবে দেখো লাগিয়ে নিতে পারবে। সাইজ অপশন কিন্তু নেবে তোমরা 2-4, 2-6, 2-8 এর ক্ষেত্রে আমি নিতে বারণ করব। কোন পলার কথা বলছিলে বলো প্লিজ? পলা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই পলা, বালা পলা মিক্সচার, হাফ পোর্শন বালা হাফ পোর্শন যাচ্ছে পলা, এই যে এই জিনিসটার কথাই বলছিলাম আমি, বুঝলে? এই যে বোঝা গেল? আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও জিনিসটা একদম সিম্পল দেখতে, রেগুলার ইউজ করো। এই পোর্শনটা পুরোটা এডি বসানো রয়েছে, 2-4 সাইজ এমনি ঢুকে যাবে, মানে খোলার দরকার পড়বে না। 2-6 এবং 2-8 এর দিদিদের ক্ষেত্রে এই পোর্শনটা একটু চাপ দেবে, দেখো মুখটা এইভাবে খুলে গেল, দেন হাতে ঢুকিয়ে নিলে যার যেমন সেরকম করে কোনো প্রবলেম হবে না, ঢুকিয়ে পড়লে তারপর আবার ঠিক এইভাবে লক করে দাও। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200। এটা কিন্তু নোয়া, উইদাউট নোয়াতে রয়েছে, মানে নোয়া কাম ব্যাঙ্গেল করে ক্যারি করতে পারবে, মানে ম্যারেডরা নোয়া করে এবং আনম্যারেডরা ব্যাঙ্গেলস করে ক্যারি করতে পারবে। বাহ ইউনিক, একদম ইউনিক না? বেশ ইউনিক কিন্তু। চলো নেক্সট চলে যাচ্ছি, দেখি এখানে নোয়ার মধ্যে কি কি ডিজাইন রয়েছে। আপাতত আচ্ছা এই ডিজাইনটা 2-2 থেকে নিয়ে 2-6 পর্যন্ত পেয়ে যাবে। আরেকটা পিস কোথায় গেল? এখানে খুব একটা বেশি পিসেস নেই দেখছি, আমাকে সেই উঠতেই হবে, দাঁড়ো। এই পলা আর নোয়াটা আমাকে দিও, এই পলা আর নোয়াটা। আচ্ছা আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও সায়রি দি। আর দেখো এই একটা নোয়া দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভেতরে লোহা ভরা নোয়া রয়েছে, মানে এগুলো কিন্তু এক্স্যাক্টলি নোয়া করেই ক্যারি করতে পারবে, এটা কিন্তু ম্যারেজরা মানে আনম্যারেজরা ক্যারি করতে পারবে না। ওকে প্রাইস চলে যাচ্ছে কিন্তু 150 করে, সাইজ অপশন কিন্তু 2-2 থেকে নিয়ে 2-2, 2-4, 2-6 এর দিদিরা বুক করবে, 2-2, 2-4 and 2-6 এর দিদিরা বুক করবে, পিসেস অ্যাভেলেবেল রয়েছে, ঝটাপট বুক করে ফেলো, পুরো সোনা, একদমই তাই পুরো সোনা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 150, 150। আর দেখি বৃষ্টির ওয়েদারে সবাই ঘুমিয়ে পড়লে, হ্যাঁ গো বৃষ্টির ওয়েদারে কি সবাই ঘুমিয়ে পড়লে আজকে, কি ব্যাপার? আচ্ছা এটা একটা মোটার উপর দিয়ে যাচ্ছে পাত, দেখি দাঁড়াও এটার সাইজটা দেখি না, 2-4 এর দিদিরা বুক করবে, এটা একদম একটু মোটার উপর দিয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে পাতের মধ্যে একটু মোটার উপর দিয়ে যাচ্ছে। প্রাইস থাকছে কিন্তু এটা 200, এটার প্রাইস রয়েছে কিন্তু 200। এই পোর্শনটা দেখো ক্লিপিং করে কিন্তু ইয়েটা বসানো রয়েছে তোমার পাতটা, ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস রয়েছে কিন্তু 200। একটু মোটা ডিজাইনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে, মানে একদম যেটা সরু হয় সেটা কিন্তু নয়, নর্মালি একটা এক আঙুল মোটার উপর দিয়ে যাচ্ছে এটা, ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 200। নেক্সট দিচ্ছি, চলো নেক্সট একটা ডিজাইন, এটাও একটু ব্যাঙ্গেলস টাইপ অপি যাচ্ছে, মানে ব্রেসলেট করেও ক্যারি করতে পারবে আবার নোয়া করেও ক্যারি করতে পারবে, বাট সাইজ অপশনটা আমি একটু দেখে নিই। 2-4 এর দিদিরা না, এটা চোখ বন্ধ করে নিয়ে নাও সবাই, ওইটা না খুব সুন্দর, তুমি যেটা নিয়েছিলে ওটা সরুটা ছিল, ওটা 150টা, দেখি 150টা কোথায় রাখলাম, ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, এই চলে যাচ্ছে দেখে নাও ডিজাইনটা, 2-4 এর সাইজের জন্য অনলি মাত্র অ্যাভেলেবেল রয়েছে। এই যাচ্ছে কিন্তু টোটালটা পুরো বেনুনির উপর দিয়ে চলে যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটা, এটার প্রাইস কত ছিল? 200, এটার প্রাইস রয়েছে কিন্তু 200। এই যাচ্ছে ডিজাইনটা, ঠিক আছে এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা। ওখানে বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টি হচ্ছে, ওই দেখো আমি জানলাটা খুলে রেখেছি ওই জন্য বৃষ্টি হচ্ছে গো এখানে, কি গো 150, হ্যাঁ 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 150, এটা কোনটা 150 বলছো? আচ্ছা ওই নোয়াটা, হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস, এটা কিন্তু 2-4 এর দিদিরা নেবে, প্রাইস থাকছে কিন্তু এটা 200, এটার প্রাইস রয়েছে 200। এখানে আমি ইয়েটা দেখতে পাচ্ছি না, নোয়ার আরো ডিজাইন গুলো, আমি নোয়ার ডিজাইনটা নিয়ে আসছি আর পলাটা নিয়ে, পলা বলছি তোমার কি বলে ওটা, ভুলে গেলাম দেখছো, আবারও ভুলে যাচ্ছি কি নাম গো, পাশা, পাশাটা নিয়ে আসছি। তার আগে আমি একটু, তার আগে আমি একটু মব চেন বললে এইখানে কয়েকটা মব চেনের ডিজাইন রয়েছে, আমি একটু চট করে দেখিয়ে দিই। মবচেনের এখানে দুটো ডিজাইনই দেখতে পাচ্ছি আমি মবচেনের মধ্যে। চলো
দেখিয়ে দিই আমি একটু মপ চেনের মধ্যে। ফার্স্ট দেখাচ্ছি একটা গিনির মধ্যে, জিজ্ঞাসা করছি কোনটা 150। আচ্ছা জিজ্ঞাসা করছি কোনটা 150, একটা পাতের মধ্যে দেখালাম মাঝখানে, ওটা ছিল 150। 150-র মধ্যে আমি আরো ডিজাইন দিচ্ছি, দাঁড়িয়ে যাও একটু, একটু দাঁড়িয়ে যাও, আমি বক্সটা নিয়ে আসি। অনেকদিন আমার নোয়াটা দেখানোও হয়নি। হ্যাঁ না, গিনির মধ্যে একটা চেন, গিনির মধ্যে একটা চেন যাচ্ছে, বাট এটা বলবো টাসেল দিয়ে পরো, বেশি ভালো লাগবে। পেছন দিকটা শুধু শুধু চেনটা রেখে ভালো লাগে না। গিনির মধ্যে একটা মব চেন, যারা মব চেন চাইছিলে নিয়ে ফেলো, এই যাচ্ছে কিন্তু গিনির সাথে স্প্রিং মোটিভের উপর দিয়ে যাচ্ছে। অনেক নতুন দিদিরা রয়েছে বাট কমেন্টস করছো না কেন? একটা কমেন্টস করলে তোমাদের কি কোনো প্রবলেম হয়ে যাবে? হ্যাঁ গো, একটু তো কথা বলাই যায় নাকি, না আমি শুধু কালেকশন দেখে যাবে চুপ করে? আচ্ছা এই যাচ্ছে পিসটা, গিনির সাথে চলে যাচ্ছে, ঠিক এরকম স্প্রিং মোটিভের উপর দিয়ে যাচ্ছে। পেছনে যদি এস বলো নিশ্চয়ই এস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, বাট আমি বলবো এস নেওয়ার থেকে এটা নেওয়াটা বেটার, তোমার ওই কি বলে টাসেল নেওয়াটা বেটার। কেন কি যদি তুমি টাসেল নাও, নিজে দেখো আপ ডাউন করে ক্যারি করতে পারবে, কখনো মনে হলে একটু লং করে ক্যারি করলে, কখনো মনে হলে শর্ট করে ক্যারি করলে, কিন্তু এস নিলে কি হবে, তোমার ওখানে ফিক্স থেকে গেল, এই লেন্থেই তোমার ফিক্স থেকে গেল, তুমি কখনো লং করে ক্যারি করতে পারবে না। সেই জন্য বলবো এটা একটু দিয়ে এস ছাড়া নাও। ওকে, প্রাইস থাকছে কিন্তু এটা 450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450। চলো, ও কবিতা দি তুমিও রয়েছো। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও পিসটা, এই যাচ্ছে দেখে নাও পিসটা, এটা উল্টে গেছে, দাঁড়াও দাঁড়াও, এই থাকছে দেখে নাও জিনিসটা, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 450, প্রাইস রয়েছে কিন্তু 450। বলো আর কারোর কিছু ডিমান্ড রয়েছে কি? যদি এখানে না রয়েছে আমি নিয়ে আসবো তাহলে, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, আমাকে যখন উঠতেই হবে আমি তাহলে নিয়ে চলে আসবো। কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ। চলো নেক্সট চলে যাচ্ছি আর একটা মপচনের উপরে, এটাও তোমার এস দিয়েই রেখেছি, তোমরা এস ছাড়াও নিতে পারো, জাস্ট আমাকে বলে দিও বুকিং এর টাইমে, কোনো অসুবিধা নেই। এস দিয়েই যেহেতু হয়েছে তবে এস দিয়েই আপাতত দেখিয়ে দিচ্ছি। এই আসছে লেন্থ, এই আসছে কিন্তু লেন্থটা, মানে 34 ইঞ্চ লেন্থ রয়েছে। এস ছাড়া নিলে তো আরেকটু লং করে ক্যারি করতে পারবে। মপ চেনটা যাচ্ছে কি, এখানটা দেখো ফ্লাওয়ার ডিজাইন রয়েছে, বল থাকছে, আবার বকুল যাচ্ছে, ঠিক এইভাবে আসছে কাজটা। এটার ফটো দেখবে অলরেডি পেজের ফটোজ অপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই চলে যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু, প্রাইস রয়েছে কিন্তু এটা 400, প্রাইস রয়েছে কিন্তু এটা 400। পলা দেখিও, কি জাতীয় পলা দেখতে চাইছো কৃষ্ণাদি, কিরকম টাইপের চাইছো? আচ্ছা এই চলে যাচ্ছে দেখে নাও পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 400, ঠিক আছে। হাতের কাছে এই দুটো মব চেন পেলাম, আপাতত আমি দেখিয়ে দিলাম। তেঁতুল পাতা, তেঁতুল মব চেন, মানে তেঁতুল পাতার মব চেন অলরেডি দেখো, কালকেই বোধ হয় ফটোটা আমি ছেড়েছি। পেজটা খুলে ফটোস অপশনে চলে যাও, ফটোস অপশনে চলে যাও, ওখান থেকে তো দেখে নিতেই পারবে। চল আমি টুক করে এই দুটো বক্স নিয়ে আসি, তার আগে একটু চাই গিনি, গিনিটা গোল্ড পলিশ, একদম 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 গো, গিনিটাও গোল্ড পলিশ, গোল্ড পলিশ মানে গোল্ড প্লেটেড, পলিশ বলতে এখন অনেকে অন্য কিছু বোঝে, তো সেই জন্য গোল্ড প্লেটেড, ঠিক আছে। চলো আমি একটু তোমাদের পাশার ডিজাইন আর নোয়ার ডিজাইনটা নিয়ে আসছি, চট করে চলে যাবে না কিন্তু কেউ, কেউ কিন্তু চলে যাবে না। নেক্সট আর কি কি দেখতে চাও সেটা একটু কমেন্টস করে বলো দেখি, ছটফট করে। নেক্সট আর কি কি দেখতে চাইছো? চলো ফার্স্টে কি দেখাবো, নোয়া দেখাবো না পাশা দেখাবো বলো? কানেরটা কি সেটের সাথে? একদম গো, কানেরটা সেটের সাথে রয়েছে, কানেরটা সেটের সাথে রয়েছে,
ফার্স্টে কি দেখবে, পাশা দেখবে না নোয়া দেখবে? বন্নিদি আছো? চোকার দেখাও, চোকার দেখাচ্ছি গো, চোকার আরো কিছু চোকার আমি দেখিয়ে দেবো, একটু দাঁড়িয়ে যাও, দুটো ডিজাইন আগে আমি দেখিয়ে দিই, দুটো একটু কমপ্লিট করে দিই, তারপর আমি দেখাচ্ছি। ফার্স্টে কি দেখবে বলো, পাশা না নোয়া? বন্নিদি পড়িস না মা, আর পড়িস না, অলরেডি ধ্বংস মানে ভূমিকম্প চলছে জানো। চলো নোয়ার ডিজাইনে সাইজ বলেছো 2-4, তাই তো? নোয়ার ডিজাইনে কি কি সাইজ চাই 2-4 সাইজ আমি দেখিয়ে দিচ্ছি, সুপর্ণাদি থাকলে একটু ঝপাঝপ কমেন্টস করে একটু দেখতে নাও। 2-4 এর মধ্যে দিয়ে ওই মালাটা রিস্টক হয়েছে গো, পার্লের গলা ভর্তি চোকারটা। এই রে কোন ডিজাইন ছিল, কারণ প্রচুর ডিজাইন দিয়েছি পার্লের গলা ভর্তির মধ্যে আমি। তুমি এক্স্যাক্টলি কোন ডিজাইনটার কথা বলছো আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তাহলে বলে দিতে পারবো। নাও আই নাও 2-4 সাইজের মধ্যে দিয়ে দেখে নাও, রেগুলার ইউজের চেন বা ছোট লকেট দিয়ে চেন, এই ছোট লকেট দিয়ে চেন, আচ্ছা কয়েকটা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি ছোট লকেট দিয়ে। আচ্ছা এই থাকছে দেখে নাও পিসটা, 2-4 সাইজের রয়েছে, প্রাইস থাকছে কিন্তু তোমার 150 করে, এই যাচ্ছে কিন্তু ভেতরে লোহা ভরা রয়েছে, বাকি গোটা ডিজাইন কিন্তু এক্স্যাক্টলি এভাবে যাবে। চুটিয়ে রেগুলার ইউজ করো, চুটিয়ে রেগুলার ইউজ করো। বা হাতে কি করেছো? ওই তো ওটাই পেয়ারে পড়েছে দুটো ফাতে। অ্যান্ড নেক্সট চলে যাচ্ছে এই একটা ডিজাইন, 2-4 এর মধ্যে দিয়ে দেখাচ্ছি, দেখে নাও ঝপা ঝপ করে দুটো করে ধরছি, স্ক্রিনশট নিয়ে ঝট করে হোয়াটসঅ্যাপ করে ফেলবে, ঠিক আছে? এই একটা যাচ্ছে পিককের মধ্যে দিয়ে, অ্যান্ড এটা একটা যাচ্ছে দেখো ফ্লাওয়ারের উপর। নেক্সট আরেকটা দিচ্ছি দেখো পিককের মধ্যে দিয়ে, অ্যান্ড আরেকটা দিচ্ছি দেখে নাও ফ্লাওয়ারের মধ্যে, ঠিক আছে? 2-4 এর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমি অলরেডি দিয়ে দিলাম। এবারে যদি আর অন্য কারো অন্য কোনো সাইজ অপশন লাগে একটু লিখতে থাকো, আমি ততক্ষণে একটু পাশার ডিজাইনটা দেখিয়ে দিই, আমি ততক্ষণে একটু পাশার মধ্যে দিয়ে দেখিয়ে দিই, বড় পাশা না ছোট পাশা? বন্নি দি একটুখানি আমাকে জানাও তুমি কি সাইজটা চাইছো, আমাকে একটু বলো। 2-4, 2-6, 2-8 কার কি ইয়ে লাগবে তোমার নোয়াটা, একটুখানি কমেন্টস করতে থাকো, আমি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ফার্স্টেই দেখাচ্ছি আগে রোজ পাশা, সব থেকে বড় সাইজ এর থেকেও আছে তো। আচ্ছা সব থেকে বড় সাইজ দিয়েই স্টার্ট করি না, ফার্স্টে একটা সব থেকে বড় সাইজের পাশা দিয়ে দিচ্ছি, নিয়ে ফেলো, এর থেকে বড় সাইজ মনে হয় না আর হয় বলে। এই আসছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 250। আমি আড়াই প্যাচটা রেগুলার ইউজ করছি, দারুণ। সবাই জিজ্ঞেস করছে কত পড়লো, একদম চোখ বন্ধ করে বলে দাও মোটামুটি 60,000 বলে দাও, কোনো অসুবিধা নেই। 2-2 সাইজ দেখিয়ে দিই, 2-2 সাইজের নোয়া, আচ্ছা খুব একটা পিস বেশি পিসেস হবে না, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এই থাকছে দেখে নাও বড় একটা ডিজাইনের উপর দিয়ে পাশা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 250, এই যাচ্ছে কিন্তু মানে সাইজটা যাচ্ছে কিন্তু ওই রকম, ঠিক আছে? এই আসছে দেখে নাও পিসটা মানে ডিজাইনটা, প্রাইস থাকছে কিন্তু এটা 250। চলো নেক্সট একটা দিচ্ছি, একদম রোজ মোটিভে যাচ্ছে পাশাটা, এটাও বেশ ওটার থেকে ছোট, ওটার থেকে বড় বলাটা ভুল, এই যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 220, এটার প্রাইস রয়েছে কিন্তু 220। জাস্ট অপূর্ব সুন্দর ডিজাইন এবং অপূর্ব সুন্দর ফিনিশিং এর উপর দিয়ে চলে যাচ্ছে, এই যাচ্ছে পিস, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 220। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট ডিজাইনের মধ্যে নেক্সট আরেকটা বড়র মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও যাচ্ছে 220, এটাও যাচ্ছে কিন্তু 220। আমি জানি না বন্নিদি আছো কি না, তুমি আর কোনো কমেন্টস পাচ্ছি না কিন্তু আমি, ঠিক আছে? প্রাইস হয়েছে কিন্তু এটা 220, এই আসছে দেখো সাইজটা এবং ডিজাইনটা। চলো নেক্সট চলে যাচ্ছি, চোকার কোন দিদি বললে একটু সাথে থেকো, আমি এটার পরে একটু 2-2 সাইজের নোয়াটা দেখিয়ে দেবো, তারপর আমি চোকারে যাচ্ছি। নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট একটা সাইজের মধ্যে দিয়ে, ওর থেকে একটু ছোট, এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু এটা 150, এই আসছে দেখো ডিজাইনটা, প্রাইস রয়েছে কিন্তু এটা 150। খুব বেশি বড় কিন্তু নয়, আমি কানে ধরছি যার জন্য কিন্তু তোমরা নিজেরাও বুঝে যাবে যে কতটা সাইজ, কতটা ছোট বা কতটা বড়, কারণ সত্যি কথা বলতে ফটো দেখে পাশার সাইজ বোঝাটা পসিবল হয় না, সেই জন্য আমি নর্মালি পাশা খুব কমই আর কি ফটো ছেড়ে থাকি। এই আসছে নেক্সট একটা পিস, প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস থাকছে কিন্তু এটা 200, এই আসছে দেখে নাও ডিজাইনটা, একদম ভরাট একটা ডিজাইনের উপর দিয়ে চলে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 200।
নেক্সট একটা স্কোয়ার পাশার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটার প্রাইস রয়েছে 180, স্কোয়ার পাশার মধ্যে দিয়ে যাচ্ছে, এটার প্রাইস থাকছে কিন্তু 180, এই আসছে পিসটা, স্কোয়ার এর মধ্যে দিয়ে প্রাইস রয়েছে কিন্তু 180, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনে, নেক্সট একটা ডিজাইন, নেক্সট একটা ডিজাইনের উপর এটারও প্রাইস থাকছে কিন্তু 150, এটারও প্রাইস থাকছে কিন্তু 150, এই আসছে, দেখে নাও ডিজাইনটা, পাশাগুলো খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, এক্স্যাক্টলি গোল্ড, দেখো পিসগুলো, প্রাইস কিন্তু রয়েছে কত বললাম এটা 150, হ্যাঁ। নেক্সট আরেকটা দিচ্ছি 180, নেক্সট আরেকটা দিচ্ছি আরেকটু ভরাট কাজের মধ্যে দিয়ে, প্রাইস কিন্তু 180, প্রাইস হয়েছে কিন্তু এটার 180, এই আসছে পিসটা, ঠিক আছে। চলো প্রচুর পাশা দেখিয়ে দিলাম, আরেকটু ছোট্টর মধ্যে আরেকটা ডিজাইন দিয়ে দিই, ছোট্টর মধ্যে আরেকটা ডিজাইন, একদমই ছোট সাইজের মধ্যে, প্রাইস কিন্তু 120, প্রাইস রয়েছে কিন্তু 120, ঠিক আছে। অনেক কটা ডিজাইন অলরেডি দেখিয়ে দিলাম, জাস্ট এবার দেখো, স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো তোমরা। আর যারা লেট জয়েন করছো, বলবো লাইভটাকে একটু শেয়ার করো নিজের ওয়ালে, দেন নিজেরা টাইম মতো করে দেখে নিতে পারবে। অ্যান্ড যদি কালেকশন ভালো লেগে থাকে, পেজটাকে একটু ফলো করতে কিন্তু ভুলো না, বিশেষ করে নতুন দিদিদের উদ্দেশ্যে বলছি, নয়তো নেক্সট দিন থেকে লাইভটাতে আর জয়েন করতে পারবে না, খুঁজে পাবে না, তখন ফেসবুক কিন্তু আর দেবে তোমাদেরকে দেবে না, নোটিফিকেশন দেবে না। চলো টু টু এর দিদি রয়েছো, টু টু এর জন্য কোন দিদি বললে রয়েছো কি একটু কমেন্টস করো, আমি তাহলে টু টু এর ডিজাইন দেখিয়ে দিই। টু টু এর মধ্যে খুব বেশি কিছু হবে না জানো তো, পাঁচটা ডিজাইন হবে, খুব বেশি কিছু হবে না বলেও পাঁচটা ডিজাইন দিচ্ছি নাও। চলো টু টু এর মধ্যে দেখিয়ে দিই, আমি কিন্তু কারোর কমেন্টস পাচ্ছি না, তাহলে কি ভাববো তোমাদের আর ভালো লাগছে না, আমি কি তাহলে স্টপ করে দেব বলো, একটু কমেন্টস চাই তো, রিকোয়ারমেন্ট চাই, হাসুলি নেকলেস একদম দিচ্ছি, চলো হাসুলি নেকলেস দিচ্ছি, হাসুলি। চলো নেক্সট যাচ্ছে, এই একটা দেখে নাও, টু টু এর ডিজাইনের মধ্যে দিয়ে দিচ্ছি এই একটা পিস, নিচে কিন্তু তোমাদের পেছনে কিন্তু ঠিক এরকম করে চলে যাচ্ছে, নোয়া চলে যাচ্ছে, টু টুর সাইজের মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, রেগুলার ইউজ করো, চুটিয়ে পরো, রেগুলার ইউজ করো, প্রাইস থাকছে কিন্তু 150, প্রাইস রয়েছে কিন্তু এগুলো 150। মাধুরী দি একটুখানি ওয়েট করো, হ্যাঁ আমি নোয়াটা দেখাচ্ছি, টুটুয়ে সাইজটা দেখিয়ে দিই, তারপর আমি দিচ্ছি তোমাকে, হাসুলি নেকলেসও দিচ্ছি, অ্যান্ড যারা চোকার বললে তাদেরকেও দিচ্ছি। ফাতিমা দি কি না বললে গো, 28 চাই, আচ্ছা আচ্ছা, একে একে বলছো বলো তোমরা, একটু তাড়াতাড়ি বললে আমারও সুবিধা হয়, আচ্ছা দিয়ে দিচ্ছি দাঁড়াও। আচ্ছা এই চলে যাচ্ছে টু টু এর মধ্যে, নেক্সট ডিজাইন, রেগুলার চেন হবে, রেগুলার ইউজের চেন হবে, গায়ত্রী দি আমাকে একটু করো, হোয়াটসঅ্যাপ করো না, আমি তোমাকে লাইভ লিঙ্কটা দিয়ে দেবো, দেন ওখান থেকে দেখে নাও, হ্যাঁ মন দিয়ে লাইভ দেখছে, এত মন দিয়ে দেখলে পরে কি হবে বলো তো, আমার সাথে একটু কথা বলতে হবে তো, এইটা সব থেকে বেস্ট ডিজাইনটা, সিরিয়াসলি বলছি, নট অনলি ওটা, এটা অ্যান্ড তার সাথে এই ডিজাইন, মানে এখন দেখবে সোনাতে এই দুটো ডিজাইন খুব চলছে, সেই জন্যই আমি বললাম, চোকার দেখাচ্ছি গো, চোকারও দিচ্ছি আমি, ওই হাসুলি নেকলেসের সাথে চোকারও দিয়ে দিচ্ছি, ওকে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 150, প্রাইস চলে গেল 150, 28 এর জন্য বললে, চলো 28 এর জন্য একটু দেখিয়ে দিই আমি, তারপর আমি চলে যাচ্ছি তোমাদের চোকার নেকলেসে, রেগুলার চেইন, ছোট লকেট, ও হ্যাঁ, চারটে ডিজাইন হাতের কাছে দেখতে পাচ্ছি, দিয়ে দিচ্ছি, চলো তাহলে নিয়ে নাও। আচ্ছা এইটা একটা দেখে নাও, তোমার ফুল কভার নোয়া রয়েছে, দাঁড়াও সাইজটা মনে হচ্ছে 2-8, ফুল কভার নোয়া রয়েছে, সাইজটা কিন্তু 2-8, হ্যাঁ বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি পড়ছে আজকে, একদমই তাই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ও নবমিতা দি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন তো মনে হচ্ছে একটু থেমেছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, ফুল কভার নোয়া রয়েছে, প্রাইস কিন্তু 150, প্রাইস কিন্তু 150, সাইজ কিন্তু 2-8, সাইজ কিন্তু দিলাম এটা 2-8, ওকে 2-6 আর 2-8, এই দুটো ডিজাইন বাকি রয়েছে, ডিমান্ড করলে দিয়ে দিই,
তারপর আমি হাঁসুলি নেকলেস চোকার যাচ্ছি, আরো যাচ্ছি আরো হাঁসুলি নেকলেস অ্যান্ড চোকার এ দুই চার দিয়েছি, দুই ছয় দিলাম, দুই আট, চলো চলো। আচ্ছা, ফুল কভারের মধ্যে আরেকটা পিস পেয়েছি, দেখিয়ে দাও কি কি সাইজ রয়েছে। ফুল কভারের মধ্যে আমি আরেকটা পিস পেয়েছি, বাট এটা সাইজ মনে হচ্ছে দুই চার রয়েছে। দুই চার আর দুই ছয় দুটো দুটো সাইজ রয়েছে, দুই চার আর দুই ছয় নাও। ফুল কভার নোয়ার মধ্যে পেয়ে যাচ্ছ দুই চার আর দুই ছয়। এটা দেখো মোটিভটা কিন্তু পুরোটা এরকম একটা স্প্রিং টাইপের যাচ্ছে পুরোটা, ঠিক আছে। ফুল কভার নোয়া, প্রাইস কিন্তু 150, প্রাইস কিন্তু রয়েছে 150। দুই চার আর দুই ছয় দুজন বুক করতে পারবে এই সাইজটা। চলো নেক্সট এবার দিচ্ছি দুই ছয় আর দুই আট। ফার্স্ট দিয়ে দিই, চলো দুই আট, ফার্স্ট দিয়েছি আগে দুই আট, হাঁসুলি নেকলেস চোকার আর রেগুলার চেন। আচ্ছা আচ্ছা, ওকে মনে করাও একটা একটা করে। হ্যাঁ, এটার পরে আমি চোকারে যাব, চোকার হাঁসুলি নেকলেস তারপর রেগুলার ইউজ চেন, ওকে ভুলে যেও না প্লিজ, একদমই না। আচ্ছা, এই চলে যাচ্ছে তোমার ইয়ে কি দিচ্ছি, দুই ছয়, দুই ছয় না দুই আট কি দিচ্ছি গো, দাঁড়াও সাইজটা দেখি, দুই আট নাও। দুই আটের দিদিরা টপাটপ বুক করো, প্রাইস কিন্তু 150 করে, প্রাইস যাচ্ছে কিন্তু 150 করে, ঠিক আছে। দুই আটে দিদিদের জন্য দিচ্ছি আমি, দেখে নাও জাস্ট, প্রতিটা রেগুলার ইউজ করতে পারবে, জাস্ট অপূর্ব সুন্দর ডিজাইন। আচ্ছা, এটা দুটো পিস রয়েছে, হ্যাঁ এটা দুটো পিস রয়েছে, দুজন পাবে। 150 করে কিন্তু চলে গেল প্রত্যেকটা, প্রত্যেকটাই কিন্তু 150 করে চলে গেল। 2-8 সাইজের জন্য দিলাম, নেক্সট দিচ্ছি 2-6 এর জন্য, নেক্সট দিচ্ছি 2-6 সাইজের জন্য। ও মা, 2-6 এর মধ্যে খুব বেশি ডিজাইন নেই নাও, তিনটে ডিজাইন রয়েছে আপাতত 2-6 এ, এই থাকছে দেখে নাও পিস, মানে 2-6 এ দিদিদের চাহিদা বেশি। এই যাচ্ছে ফার্স্ট একটা ডিজাইন, এটা একটা দেখে নাও ফ্লাওয়ার মোটিভে, আর এই একটা যাচ্ছে পিককে, ঠিক আছে। এই থাকছে কিন্তু তিনটে ডিজাইন 2-6 এর মধ্যে দিয়ে, প্রত্যেকটার ভেতরে লোহা ভরা রয়েছে, লোহা দেখো অলরেডি দেখা যাচ্ছে কিন্তু, আর এই যাচ্ছে কিন্তু পুরো ওপরের কাজটা। প্রাইস রয়েছে কিন্তু 150 নোয়া, স্টপ করলাম, চারটে সাইজই দেখিয়ে দিয়েছি, এবারে ঝপাঝপ নিজেরা স্ক্রিনশট নেবে অ্যান্ড বুক করবে। আচ্ছা, এইটা কিন্তু মোটামুটি তিন চারটে পিসেসে রয়েছে এই ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু তিন চারটে পিসেসে রয়েছে, সো মোটামুটি তিন চারজন পেয়ে যাবে। হ্যাঁ, তুমি যে কানেরটা পরে আছো ওটা একটু দেখাও আর দাম বলো, ওটা তোমার ফুল সেটের সাথে রয়েছে গো নবমিতা দি, ওটা ফুল সেটের সাথে যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে যাও, চলো এটাও আমি সরিয়ে ফেলি, সরিয়ে ফেলি, হাতের কাছে থাকলেই গেঞ্জাম বাড়বে, একটা একটা করে দেখি আমি, একটা একটা করে সরিয়ে ফেলি। হাঁসুলি নেকলে, হাঁসুলি কে বলেছিলে, হাঁসুলি কোন দিদি বলেছিলে, হাঁসুলি দেখবে বলো। তিনটে ডিজাইন হাতের কাছে, তিন রকমের পেয়েছি, তিনটে রকমের দেখিয়ে দিই, ফার্স্টে একটা দেখিয়েছিলাম মণিপুরি হাঁসুলি, কি দাম এগুলোর, কোনটার দাম গো, কোনটার দাম বলছো, এই যে এটা যদি বলে থাকো ইয়ে নবমিতা দে, এই হচ্ছে ফুল সেটটা, প্রাইস হচ্ছে কিন্তু এটা 750, এটার প্রাইস হচ্ছে কিন্তু 750। আমি আজ নিউ পাঁচ পাতা দেখাবে, পাঁচ পাতা আপাতত তো হাতের কাছে নেই ডিয়ার, তুমি বলবো পেজের ফটোস অপশনে চলে যাও, দেখো ওখান থেকে দেখতে পেয়ে যাবে, প্রচুর ফটো ওখানে অলরেডি শেয়ার করা রয়েছে পাঁচ পাতার মধ্যেও, ঠিক আছে। আচ্ছা, এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 750, 750। দাঁড়াও তাও আমি একবার ট্রাই করছি, যদি এখানে কোনো একটা পিসের শো থাকে, না পেজের ফটোস অপশন থেকেই দেখতে হবে তোমাকে। চলো নেক্সট যাচ্ছি হাঁসুলি,
নেক্সট যাচ্ছে হাসি, ছোট পেন্ডেন্টটা দেখা, ছোট পেন্ডেন্টটা দেখাও, ছোট পেন্ডেন্ট কোনটা দেখাবো? প্রথম যে মণিপুরি হাসুলিটা দেখালে ওটার দাম, প্রথম যেটা দেখিয়েছি মণিপুরি হাসুলি কিধার গেয়া 600, প্রথম যে মণিপুরি হাসুলিটা দিয়েছি ওটার দাম হচ্ছে 600। আচ্ছা, হাতের কাছে যেগুলো পেলাম আমি আপাতত সেগুলো দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু এগুলো ছাড়াও আরো হাসুলি পাবে, সেটার জন্য আমাকে পেজের ফটোস অপশন চেক করো। দেখো ওগুলোতে ফটো অলরেডি শেয়ার করা হয়েছে, ঠিক আছে। এই চলে যাচ্ছে এই একটা পিস, এটাও দেখো একটা মণিপুরেরই জাস্ট টাচ, যদিও এক্সাক্ট মণিপুরি বলবো না আমি, এটা জাস্ট মণিপুরেরই একটা টাচ দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু পিসটা, কালার অপশন দেওয়া হয়েছে কিন্তু পার্পেল অ্যান্ড হোয়াইট, এই পোর্শনটা যাচ্ছে হোয়াইট অ্যান্ড পার্পেল এর মধ্যে, অ্যান্ড এই পোর্শনটা যাচ্ছে কিন্তু পার্পেল এবং রামা গ্রিনের মধ্যে দিয়ে, আর ফ্লেক্সিবল রয়েছে, আশা করি দেখে কিছুটা বুঝতে পারছো তোমরা। এই যাচ্ছে কিন্তু পিসটা, তার সাথে এই চলে যাচ্ছে ইয়ার রিংস। প্রাইস থাকছে কিন্তু এটা 350, এটার প্রাইস রয়েছে কিন্তু 350, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350। এই আসছে কিন্তু কালার কম্বিনেশন, একদম অন্য বিটে আর কি ট্রাই করা হয়েছে, ঠিক আছে। এন্ড তার সাথে এই চলে যাচ্ছে কিন্তু ইয়ার পিস, প্রাইস থাকছে কিন্তু এটা 350। চলো নেক্সট চলে যাচ্ছি। হ্যালো রিমাদি, কোথায় ছিলে এতক্ষণ? নেক্সট চলে যাচ্ছি, চলো নেক্সট একটা হাসুলি, শিউলি হাসুলি যাচ্ছে, একদম সিম্পলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শিউলি হাসুলি, গোলাপ হাসুলি, ইয়া হাসুলি, অনেক কিছুই হাসুলি পাবে। পেজের একটু ফটো অপশন চেক করতে হবে, হাতের কাছে যেগুলো রয়েছে আমি সেগুলো দেখাচ্ছি। রোজ তো প্রত্যেকটা জিনিস নিয়ে বসা পসিবল না, সেই জন্য তুই যে কানেরটা পরে রয়েছে ওটার সাথে গলারটা দেখাবে প্লিজ, একদম দেখাচ্ছি নীলাঞ্জনা দি, দেখাচ্ছি গো। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে। এই থাকছে কিন্তু হাসুলিটা, একদম শিউলি হাসুলিতে রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটা 300। এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস, ছোট্ট একটা শিউলির মধ্যে দিয়ে, অ্যান্ড নিচে থাকছে কিন্তু এরকম ঠিক দুটো শিউলির মধ্যে দিয়ে, আর পুরো হাসুলির এই পোর্শনটাতে জাস্ট একটু কাজ রয়েছে এখানটাতে। কিন্তু আমি একটু ব্যাকে দেখাই, ব্যাকে দেখায় বলে কোনো লাভ নেই, এখানটাই ঠিক মানে বোঝা যায় না ফ্রন্ট ক্যামেরা থেকে, সেই জন্য। আচ্ছা এই জায়গাটাতে দেখো এরকম একটা চাটাই টাইপের কাজ রয়েছে, দেন এখানটাতে একটা স্পাইরাল মোটিভে যাচ্ছে কিন্তু স্প্রিং এর উপর দিয়ে, মাথার ফুলটা খুব সুন্দর, কোথা থেকে নিয়েছে? ওর অনলাইনে কেনা গো, অনলাইনে। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এগুলো তোমার 300, এই হাসুলির প্রাইস থাকছে কিন্তু 300। হ্যাঁ দিভাই, তোমার হাতে যে পলাটা আছে ওটা লাল কালার হবে তো? আপাতত গ্রিন কালারই এসেছে গো, আপাতত এটার গ্রিন কালারই করতে এসেছে, রেড কালার মেরুন কালার করতে দেওয়া রয়েছে, এদের পরে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো বাড়িতে, ওকে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইন, এটা মণিপুরি হাসুলিরই একটা ডিজাইন, এই হাসুলিটাও জাস্ট অপূর্ব দেখতে, অপূর্ব ফিনিশিং, অপূর্ব পলিশিং, এগুলো নিয়ে সত্যি কথা কিচ্ছু বলার দরকারই পড়ে না। এগুলো কিন্তু তোমাকে মানে সাইজ অপশন মানে সাইজ অনুযায়ী গলাতে সেট করারও দরকার পড়বে না, বিকজ দেখতে পাচ্ছ এটা তোমার ফ্লেক্সিবল রয়েছে, তো নিজেদের গলার মতো সেট হয়েই যাবে, ঠিক আছে। এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 650, এটার প্রাইস রয়েছে কিন্তু 650। গ্রিন এই পলাটার কি দাম গো? এটাই তো বললাম তোমাকে 750। এই যে দুটো হাতে এটাই পড়েছি, পলা কাম বালা, এই যে ঠিক আছে, বালা পলা, ওটার প্রাইস হচ্ছে 750। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 650। চলো একটু ব্যাকে দেখিয়ে দিই, একটুখানি ব্যাকে দেখিয়ে দিই কাজটা। এই দেখো এই পোর্শনটা দেখো, একটা ডাস্টিং এর কাজ দেওয়া হয়েছে, ডাস্টিং না ফ্রস্টিং কি বেশ বলে, ফ্রস্টিং বলে বোধহয়, ফ্রস্টিং বলে এটাকে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, একদম ফর্মিং এর উপর দিয়ে যাচ্ছে কিন্তু, এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস, প্রাইস থাকছে কিন্তু এটা 650। চলো হাসুলি দেখিয়ে দিলাম, এবারে কি বললে, চোকার বলেছিলে না, চেন পেন্ডেন্ট, ছোট চেন পেন্ডেন্ট, চারটে ডিজাইন হাতের কাছে রয়েছে, ওটা একটু শেষ দেখিয়ে দিই আমি, ওটা একটু দেখিয়ে দিই, চারটে ডিজাইন আমার হাতের কাছে রয়েছে, তার আগে একটা কানবালা দিয়ে দিই, একদমই অন্য ডিজাইনের একটা কানবালা দিচ্ছি। এই আসছে পিসটা, ফর্মিং এর উপর দিয়ে পাচ্ছ, প্রাইস থাকছে কিন্তু 350, ফর্মিং এর উপর দিয়ে পাচ্ছ, প্রাইস রয়েছে কিন্তু 350। আরো কিছু একদম সিম্পল এর মধ্যে নেকলেসও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও
এই আসছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 350। দারুন পিসটা, সিরিয়াসলি বলছি দারুন। এই 350 তে এই ফর্মিং ইয়ারিংস গুলো কানবালা একদম লিমিটেড কিছু পিস এসেছে, এবং যে পাবে সে জাস্ট পয়সা উসুল পিস পাবে, এটুকুনি বলতে পারি। চলো নেক্সট, এবার ছোট চেন পেন নেন, চার পাঁচটা আছে দেখছি, পাঁচটা পিস দিয়ে দিই। ছোট্ট চেনের সাথে প্রথম মণিপুরি সেটটা কি দেখিয়েছো একটু দেখাবে? প্রথম মণিপুরি সেটটা, মণিপুরি হাঁসুলিটা অনেকটা নিচে চলে গেছে গো, অনেকটা নিচে চলে গেছে। দুটো কালার অপশনও দিয়েছিলাম, একদম ফার্স্টের দিকেই দেখিয়েছি। তুমি লাইভটা একটু শেয়ার করে চেক করে নাও, একটু লাইভটা শেয়ার করে নাও নিজের ওয়ালে, তারপর তুমি নিজের টাইম মতো করে চেক করে নিতে পারবে তাহলে, ঠিক আছে? আচ্ছা এই আসছে পিসটা, এই নাও এই নাও, ছোট্ট 18 ইঞ্চি চেনের সাথে যাচ্ছে পেন্ডেন্ট, ঠিক আছে? চেনের চেনের ডিজাইনও কিছু কিছু আলাদা রয়েছে, পেন্ডেন্টের ডিজাইনও আলাদা রয়েছে। আমি যখন দেখাচ্ছি ব্যাকে আমি দেখিয়ে দিচ্ছি, 200 করে কিন্তু প্রাইস, 200 করে কিন্তু প্রাইস থাকছে। এবার চলো আমি ব্যাকে দেখাই ঝটাপট করে, ডিজাইন দেখে নিজেরা বুক করে ফেলো। এই আসছে পিসটা, এই যে এই আসছে ডিজাইনটা দেখো, এখানে দেখো মিডিলে একটা বড় স্টোন রয়েছে, যেটা কিন্তু তোমার বেশ ইয়েতের ওপর দিয়ে যাচ্ছে, মানে কি বলবো, এটা এডিতে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আর সেটা কিন্তু তোমার আটকানো রয়েছে, কোনো রকম কোনো খুলে যাবে না। অ্যান্ড এই চলে যাচ্ছে চেন, প্রাইস থাকছে কিন্তু 200, প্রাইস রয়েছে কিন্তু 200 করে। চলো নেক্সট পিসে যাচ্ছি আমি, আমি ব্যাকেই রাখছি। কে চোকার বলেছিলে সে যদি থাকো, চোকার নেকলেস যে বলেছিলে দেখবে সে যদি থাকো একটু কমেন্টস করো। নেক্সট আমি চোকার নেকলেসে যাব, আবার আবার তারপর আমি লং এ যাবো। আচ্ছা এই চলে যাচ্ছে নেক্সট, একটা দেখে নাও, পাতা গাছের মোটিভে যাচ্ছে, গাছের কিন্তু এই সাইডটা রয়েছে তোমার প্লেন সিম্পলের উপর দিয়ে, আর দুটো ডিজাইনে কিন্তু পাতা দেওয়া হয়েছে, একদম হার্ট মোটিভে দেওয়া হয়েছে, এবং সেটাও কিন্তু লকিং করা রয়েছে। প্রাইস চলে যাচ্ছে 200 করে, আর চেনটার ডিজাইনটা দেখো ঠিক এইভাবে আসছে কিন্তু চেনের ডিজাইন। রেগুলার ইউজ করা যাবে, আরামসে রেগুলার ইউজ করতে পারো, কিন্তু সব থেকে বড় কথা স্নান করতে যাওয়ার আগে খুলে যেও, সাবানে স্নান করার সময় ধরো খাট লাগবে, ইয়ে লাগবে, তোমার শ্যাম্পু লাগবে, সেই জন্য স্নান করতে যাওয়ার আগে খুলে যাও, ব্যাস, তাছাড়া আর কোনো প্রবলেম নেই। আমি আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চলো নেক্সট ডিজাইনটা দিচ্ছি, নেক্সট ডিজাইনটা দিচ্ছি দেখে নাও, একটা বাটারফ্লাই স্টাইলের ওপর দিয়ে আছি, দিচ্ছি দিচ্ছি, নেক্সট ডিজাইনটা দিচ্ছি নাও বাটারফ্লাই স্টাইলের ওপর দিয়ে, চোকার দিচ্ছি গো, পার্লের চোকার চাও না গোল্ডেনের চোকার চাও সেটা একটু বলো আমাকে ফাতিমা দি। এই যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200, এই যাচ্ছে কিন্তু চেনটা। শুধু চেন হবে না গো, এগুলো 18 ইঞ্চি তো, 18 ইঞ্চির মধ্যে শুধু চেন হয় না, এগুলো তোমার টোটাল সেটেই আসে, শুধু চেন আমি 18 ইঞ্চির মধ্যে দিতে পারবো না, বুঝলে? শুধু চেন মানে রেগুলার ইউজার যদি শুধু চেন বলো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই 24 ইঞ্চের মধ্যে যেতে হবে। এই আসছে পিসটা, নেক্সট ডিজাইন দেখে নাও, এরকম চারটে এডির উপর দিয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম প্লেন, যারা একদম সিম্পলের মধ্যে দিয়ে চাও তারা এই পিসটা দিয়ে পিক করতে পারো, প্রাইস কিন্তু 200 করে, প্রাইস রয়েছে কিন্তু 200 করে। লাস্ট ডিজাইন আপাতত শর্ট চেনের মধ্যে, ঠিক আছে, আমাকে আগের পরের দিন একটু মনে করাবে তো, পরের দিন একটু মনে করাবে তো, আমি চুড়গুলো অনেকদিন ধরে বলছিলাম আমাকে দেখাতে, বা চুড়গুলো আমার নিয়ে বসা হয়নি। আচ্ছা সঞ্জনা রয়েছে, সঞ্জনা সঞ্জনাদি রয়েছো, একটু দেখাবে 24 ইঞ্চের চেন? 24 ইঞ্চের চেন আজকে নিয়ে বসিনি গদি, আজকেও নিয়ে বসিনি 24 ইঞ্চের চেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে লাইভ লিঙ্কটা শেয়ার করে দেবো, দেন তুমি দেখে নিতে পারবে। আচ্ছা এই থাকছে নেক্সট একটা ডিজাইন, এটাও যাচ্ছে দেখো প্লেন চেনের উপর দিয়ে যাচ্ছে, আর এই একটা বড় স্টোন রয়েছে যেটা কিন্তু ক্লিপিং এ যাচ্ছে, আশা করি দেখা বোঝা যাচ্ছে, ছোটগুলোতে বোঝা যায় না, বড়গুলোতে ভালোই বোঝা যাচ্ছে, তার সাথে এই যাচ্ছে কিন্তু চেনটা মিডিলে। ওকে প্রাইস রয়েছে কিন্তু মেনশন করা নাম্বারে, লাভ লাইক কেয়ার রিয়াক্ট চাক, একদম মাত্র দেখো 23 জন দিদিরা রয়েছে, তারপরেও কিন্তু পিন কমেন্টে মাত্র 13টা লাইক, কেন কেন ভাই? এই যাচ্ছে পিস, হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু তোমার 200, আর ওই 18 ইঞ্চি লেন্থ মানে মোটামুটি এইখানে আসবে। চলো এবারে যাচ্ছি চোকার আর নেকলেসের মধ্যে, ফাতিমা দি আমাকে একটু বলো তুমি গোল্ডেন চোকার চাইছো না পার্লের মধ্যে চোকার চাইছো?
তুমি কিসের মধ্যে দিয়ে চোকার চাইছো আমাকে সেটা একটু বলো। একটা পার্ল গোল্ডেন, পার্ল আর গোল্ডেন মিক্সচার দিচ্ছি। বাটারফ্লাইটা একবার দেখাবে, শেষ নেবো বাটারফ্লাই ডিজাইনটা। ওটার দাঁড়াও 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 দাঁড়াও, পার্ল গোল্ডেনের একটা মিক্সচার দিচ্ছি। বাটারফ্লাই 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 উড়ে গেছে, বাটারফ্লাই উড়ে গেছে। দি হোয়াটসঅ্যাপ করেছে। আচ্ছা ওকে ওকে ওকে, আই নাও চুমকি দি নাও। 200 করে প্রাইস, ওকে। এত পড়ছে না আজকে জিনিস হাত থেকে। কেউ কি আসবে বাড়িতে আজকে? হ্যাঁ, যারা ঢুকছেন বেরোচ্ছেন আসবেন, আসছেন যাচ্ছেন, টুকি দিয়ে যাচ্ছেন, লাভ লাইক কেয়ার। এই দেখো কি সুন্দর একটা কমেন্টস লিখেছে সাহিদি, ক্ষতি হয়ে যাবে না, একদমই তাই। একটা সবাইকে বলবো টুক করে লাভ লাইক কেয়ার রিয়াক্ট করে দাও দেখি। চলো নেক্সট একটা দিচ্ছি, চোকার কাম নেকলেস। এটা তুমি চোকার করেও ক্যারি করতে পারবে, নেকলেস করেও ক্যারি করতে পারবে। গোল্ড এবং পার্লের মধ্যে একটা কম্বিনেশনে যাচ্ছে। এই আসছে পিসটা নেকলেস করে ক্যারি করলে, নেকলেস করে ক্যারি করলে এই আসছে পিসটা, ঠিক আছে। এন্ড যদি চোকার করে ক্যারি করো দেন এই আসছে পিসটা। তুমি পরে যাবে না, একদম না একদম না, পরবো না, চিন্তা নেই। আচ্ছা এই চলে যাচ্ছে ইয়ারলিংস, এই চলে যাচ্ছে ইয়ারলিংস, ঠিক আছে। এই থাকছে কিন্তু পিসটা, নেটা নেকলেস চোকার করে ক্যারি করলে এক্সাক্ট এরকম আসছে লেন্থ, মানে দেখতে ঠিক এরকম লুক আসবে, নেকলেস করে ক্যারি করলে এরকম লুক আসবে। এবারে কি থাকছে জিনিসটা সেটা একটু দেখায়। হালকা করে পার্লের টাচ দেওয়া হয়েছে, একটু হালকা সিম্পল ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে। এই যাচ্ছে পিস, তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে ফ্লাওয়ার করা হয়েছে। মিডিলে একটা করে হাফ পার্ল বসানো হয়েছে, ফুল পার্ল কিন্তু নয় এগুলো, হাফ পার্ল, ঠিক আছে। এন্ড এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংস। প্রাইস থাকছে কিন্তু এটার 280, এটার প্রাইস থাকছে কিন্তু 280। দিদি স্কোয়ার পেন্ডেন্টটা একবার ধরো, আমি বুঝে যাবো, কারণ আজকে তো স্কোয়ারের মধ্যে না দুটো বোধ হয় দেখিয়েছি না, বরফিয়া স্কোয়ার কি ঠিক বললাম তো, তাই না? স্কোয়ারটা এই যে। চলো নেক্সট আসছি, পার্লের মধ্যে চোকারে ঝপাং করে নিয়ে ফেলো। আজকে শেয়ার কিন্তু বেশি জন করনি, আজকে শেয়ার কিন্তু বেশি হয়নি। হ্যাঁ আজকে কালেকশন ভালো লাগছে নাকি তোমাদের কি গো? নেক্সট যাচ্ছি, চলো পার্লের মধ্যে শিউলি চোকার রিস্টক হয়ে গেছে, ঝপাঝপ নিয়ে ফেলবে কিন্তু। এই যাচ্ছে কিন্তু পার্লের সাথে শিউলি চোকার, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ারিংস। প্রাইস থাকছে কিন্তু 300, দেরি হয়ে গেল, অনেকটা দেরি করে ফেলেছে, অনেকটা। এই নেকলেস করে ক্যারি করলে এই আসবে লুক, আর চোকার করে ক্যারি করলে এই আসবে লুক। প্রাইস থাকছে কিন্তু এটা 300, ঠিক আছে। চলো এবার একটু ব্যাকে দেখিয়ে দিই, খুব ভালো হয়েছে, একদম আনকমন কিছু পিস দেওয়ার চেষ্টা করছি কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি, নেক্সট একটা ডিজাইনে এর মধ্যে ফর্মিং এর মধ্যে পার্লে, অ্যাজ ইউজুয়াল বললে মোটামুটি। আচ্ছা দুটো পার্লের মধ্যে ফর্মিং এর লং এসছে, দিয়ে দিচ্ছি। ও হোয়াইট ক্রিস্টাল একটা রয়েছে, হোয়াইট ক্রিস্টালের মধ্যে একটা রয়েছে চাটাই। আগের দিনে আমি দিয়েছিলাম এটাতে হোয়াইট ক্রিস্টাল চাটাই নেকলেস দিয়েছিলাম, সেটার মধ্যে একটা চোকা রয়েছে। আমি ভাবছি আজকে চোকারগুলো গেল কোথায়, এত সুন্দর সুন্দর চোকা সব নিচের দিকে লুকিয়ে বসে রয়েছে। দেখো এই যাচ্ছে, দেখো পিসটা হোয়াইট ক্রিস্টালের উপর রয়েছে, তার সাথে যাচ্ছে স্বস্তিক ডিজাইন। মেয়ের এক্সাম চলছে, আমারও গো সেম অবস্থা, ছেলের এক্সাম যাচ্ছে গো, যা যাচ্ছে। খুব ভালো কালেকশন, থ্যাংক ইউ। আজকে ছিল না তাই জন্য একটু শান্তি, যেদিন এক্সাম থাকে না কোনোদিন 12:30 ছুটি দেন, ওকে নিয়ে এসে পরে তাকে স্নান করিয়ে খাইয়ে দেন, লাইভে আসা খুব টাফ হয়ে যায় আমার কাছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা,
হোয়াইট খ্রিস্টানের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের সময় তোমার অষ্টমীর দিনে রেড হোয়াইট শাড়ি সবাই পরো নর্মালি, বা সন্ধ্যা পুজোর সময় রেড হোয়াইট এর মধ্যে শাড়ি সবাই পরো, তার সাথে স্বস্তিক ডিজাইনে চলে যাচ্ছে, একটা জাস্ট অপূর্ব দেখতে লাগবে কিন্তু, ঠিক আছে? এটা পাল ছাড়া, আচ্ছা কোনটা পাল ছাড়া বলছো গো, এটাতে পাল দেওয়া নয় তো, এটা তোমার ক্রিস্টাল যাচ্ছে, এটা দেখো হোয়াইট কালারের ক্রিস্টাল রয়েছে, এটা কিন্তু পাল দেওয়া নয়। এন্ড এই চলে যাচ্ছে তোমার ইয়াররিংস, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? ওয়ানে পড়ে গো, একদম ডিম যাকে বলে, ওয়ানে পড়ে, সবে শুরু হয়েছে বলতে পারো, স্কুলের গন্ডি এখনো সারা বছর বাকি, আমার সারা জীবন বাকি। চলো নেক্সট যাচ্ছি আর একটা ঝালরের মধ্যে দিয়ে, পার্লের চোকার একদম 24 ক্যারেটের ওপর দিয়ে, মানে সোনা, মানে সোনা, নাও এই নাও নিয়ে ফেলো, কার কার লাগবে সোনার চোকার নিয়ে ফেলো তো। আরেকটা এসছে ঝালরের মতো, দাঁড়াও দেখি বুক কি ধার গিয়া, এই যাচ্ছে পিসটা, ঠিক আছে? এটা দেখো একটা বাটারফ্লাই ডিজাইনে, নিচের পোর্শনটা ঠিক ঝালর যাচ্ছে, এই আসছে লুক, আর তার সাথে এই চলে যাচ্ছে ইয়ারিংস। দাঁড়াও প্রাইস রয়েছে কিন্তু এটা, এটার প্রাইস রয়েছে 450, সস্তার মধ্যে পেয়ে যাচ্ছ এটা সিরিয়াসলি, কারণ নর্মালি এইসব চোকার গুলো 500-550 এরকম প্রাইস থাকে। শিউলি ফুলটা পাল ছাড়া, হ্যাঁ 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 পাল ছাড়া হয়ে যাবে, শিউলি ফুলটা পাল ছাড়া চোকার হয়ে যাবে, কিন্তু তোমার ইয়েটা পাবে না, রিসলেট পাবে না আপাতত, বুঝলে? রিসলেটটা টাইম লাগবে আসতে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পাচ্ছ, আমি শুধু মুখে বলছি না, ফর্মিং জিনিসটা কি দিচ্ছি দেখো, সত্যি সোনা কিনা নিজেরা বলো, ঠিক আছে? প্রাইস কত গো, কোনটা বলছো পাপিয়া দি, এটার কথা বলছো? প্রাইস হচ্ছে তোমার 450, যদি এটার কথা বলে থাকো তো, একদম 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে পিসটা। চলো নেক্সট একটা দিচ্ছি, দুটো সীতাহার রয়েছে পার্লের মধ্যে, পার্লের মধ্যে দুটো সীতাহার রয়েছে, টুক করে দেখিয়ে দিই পার্লের সীতাহার দুটো, একদম গোল্ড, কারণ কি 24 ক্যারেটের ওপর দিয়ে যাচ্ছে পিসটা, পিস দুটোই যাচ্ছে 24 ক্যারেটের ওপর দিয়ে, এক্স্যাক্টলি গোল্ড। যারা একদম মানে ফর্মিং এর সীতাহার নাওনি বা ফর্মিং এর কিছুই নাওনি, তারা বলবো একটা করে পিস নিয়ে দেখো, সিরিয়াসলি বলবো ফ্যান হয়ে যাবে, সিরিয়াসলি তোমরা ফ্যান হয়ে যাবে জাস্ট। আচ্ছা এই চলে যাচ্ছে ইয়ারিংস, আর এই যাচ্ছে কিন্তু সীতাহারটা, চারটে লাইনের ওপর দিয়ে যাচ্ছে, একটু চওড়া বেল্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু প্রাইস রয়েছে এটা 950, প্রাইস রয়েছে এটা 950। পালছাড়াটা দেখাও, দাঁড়াও পালছাড়াটা দেখি এখানে রয়েছে কিনা আমার কাছে এখন, এই যাচ্ছে পিসটা, আমার কাছে এখন পালছাড়াটা রয়েছে কিনা আমি দেখি, আমি নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ শিপ্রাদি, যারা যারা এখনো পেজটাকে ফলো করনি টুক করে ফলোটা টিপে দাও, টুক করে ফলোটা টিপে দাও, চোখের নিমেষে লাইটটা সরে যাওয়ার আগে। এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 950, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 950। সীতাহার নিয়েছি ফর্মিং এ, সত্যি খুব সুন্দর, সবাই তো সোনা ভাবছে, একদমই তাই, আমি তাই বললাম যে যারা ফর্মিং জিনিসটা ভাবছে, এত দাম 1.5 নেওয়া বেটার, 1.5 নিশ্চয়ই বেটার, 1.5 যে খারাপ সেটা বলছি না, বাট ফর্মিংটা কেন দাম বেশি সেটা বুঝতে পারবে একটা ফর্মিং পিস নিলে, যে জিনিসটা 1.5 এর থেকে কেন দামটা বেশি হয় হাতে নিলেই বুঝতে পারবে, বুঝেছো? আর কিচ্ছু না। চলো নেক্সট যাচ্ছে আর একটা দেখে নাও, চওড়া একটা বেল্টের মধ্যে দিয়ে আসছে, একটা পিকক ডিজাইনে চলে যাচ্ছে, কিন্তু এই যাচ্ছে পিকক ডিজাইন রাউন্ডের মধ্যে দিয়ে, এন্ড তার সাথে চলে যাচ্ছে এই একটা ইয়ারপিস, এটার প্রাইস রয়েছে কিন্তু 900, শেয়ার ডান, থ্যাংক ইউ, এত লেট করে, আচ্ছা তুমি তো লেটেই জয়েন করেছো বাসন্ত দিদি, এই যাচ্ছে পিসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 900, আগেরটা ছিল 950, এটার প্রাইসটা থাকছে 900। পিককের কাজটা দেখো, জাস্ট কাজটা দেখো পিককের, থ্যাংক ইউ পাপিয়াদি, প্রাইস থাকছে কিন্তু 900, ওকে। চলো নেক্সট দিচ্ছি,
নেক্স দিচ্ছি দুটো একদম সিম্পল ডিজাইনের মধ্যে নেকলেস, দুটো দেব একদম সিম্পলের মধ্যে দিয়ে নেকলেস। ও একটা পার্লের মধ্যে ইয়েও এসেছে নেকলেস, দাঁড়া সেলের কে চাইছিল গো, সেলের ইয়াররিংস কে চাইছিল, সেলের ইয়াররিংস একটুখানি বলো। চলো পার্লের মধ্যে তো দিচ্ছি, তার আগে গোল্ডেনের মধ্যে, গোল্ডেনের মধ্যে একটা চোকার পেয়েছি হাতের কাছে, একটা দেখিয়ে দিই, তারপর আমি পার্লের মধ্যে নেকলেসে যাচ্ছি এবং তোমার গোল্ডেনের মধ্যে নেকলেসে যাচ্ছি। হ্যাঁ সেলের মধ্যে ইয়াররিংস তুমি বলেছিলে না, তাহলে পেয়েছি, দাঁড়াও দিচ্ছি সেলের মধ্যে দিয়ে ইয়াররিংস। না নেক্সট একটা যে চোকারটা দিচ্ছি, একদম একটা ঝালর চোকার যাচ্ছে, পুরো গলাটা জাস্ট কভার হয়ে থাকবে। এই আসছে পিসটা, এই আসছে জাস্ট চোকারটা, দেখো সিরিয়াসলি বলছি মারাত্মক দেখতে। মিডল পোর্শনটা একটা বড় তোমার সানফ্লাওয়ার যাচ্ছে, পুরোটা দেখো ভি কাটিং এ এরকম করে পুরোটা চেন যাচ্ছে, পুরোটা ভি কাটিং এ চেন যাচ্ছে। কিন্তু এগুলো পাল ছাড়া চেন হবে, কোনগুলো পাল ছাড়া বললে গো, কোনটা বললে গো পাল ছাড়া, বুঝতে পারলাম না। পাঁচ পাতা সিপড়ে দিই, পেজের ফটোস অপশনে চলে যাও, ওখানে পেয়ে যাবে, বিকজ পাঁচ পাতা এখন হাতের কাছে একটা পিসও আমার কাছে নেই, এখন হাতের কাছে, তা নাহলে আমি দেখিয়ে দিতাম, কারণ রোজ রোজ তো প্রত্যেকটা পিস নিয়ে আসা পসিবল হয় না, তো ফটোস অপশনে চলে যাও দেখতে পেয়ে যাবে। এই যাচ্ছে দেখো পিসটা, চমৎকার দেখতে ভাই, সিরিয়াসলি বলছি চমৎকার দেখতে। প্রাইস রয়েছে কিন্তু 500, প্রাইস রয়েছে কিন্তু 500। আমি একটু ব্যাকে দেখাই ডিজাইনটা, এই যাচ্ছে দেখো ফ্লাওয়ারের ডিজাইন, তার সাথে এই যাচ্ছে কিন্তু চেনের কাজটা। এই পিসগুলো সিরিয়াসলি বলছি একটা পরলে আর কিচ্ছু দরকার পড়ে না, একটাই যথেষ্ট। খুব সুন্দর দেখতে, ঠিক আছে প্রাইস রয়েছে কিন্তু 500। নেক্সট যাচ্ছি কিন্তু, নেক্সট যাচ্ছি চলো তোমাদের পার্লের মধ্যে নেকলেস, পার্লের মধ্যে নেকলেস ডিমান্ড খুব থাকে, খুব থাকে। দুটো ডিজাইন অলরেডি দিয়েছি পার্লের মধ্যে দিয়ে, নেক্সট দুটো খানা ডিজাইন দিচ্ছি, মানে ওই বধুবরণের মধ্যে দিয়ে দিয়েছি। এটা একটু যারা সরুর মধ্যে চাও ডাবল লাইন পার্লের সাথে, তারা এই পিসগুলো দেখতে পারো। ফার্স্ট এই একটা ডিজাইন চলে যাচ্ছে, এই আসছে নেকলেসটা, যদি মনে করো এটা একটু লং করেও ক্যারি করতে পারো, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়াররিংস। প্রাইস রয়েছে কিন্তু এটা 320, এটার প্রাইস রয়েছে কিন্তু 320। এই আসছে পিস, এবার লং করে যদি ক্যারি করতে চাও তাহলে বলবে যে কতটা লং করে ক্যারি করব, কতটা করা যাবে লং করে সেটাও একটু দেখিয়ে দিই আমি। যেহেতু পেছনে টার্সেল থাকবে তো নর্মালি দেখো এতদূর লেন্থ তো তোমরা করতেই পারছ, ঠিক আছে। প্রাইস রয়েছে কিন্তু 320, প্রাইস থাকছে 320। এই আসছে ডিজাইনটা ফ্লাওয়ারের মধ্যে, এই যে যাচ্ছে ডাবল লাইনের মধ্যে দিয়ে পার, আর তার সাথে এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস। ফটোস অপশনে গেলে এটারও অলরেডি দেখবে ফটো দেওয়া রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো, অ্যান্ড রিভিউ অপশনে গেলে এটার রিভিউ অলরেডি পেয়ে যাবে, প্রচুর দিদিদের হাতে চলে গেছে। চলো নেক্সট একটা দিচ্ছি, এরকম ডাবল লাইনের পার্লের মধ্যে একটা নিউ ডিজাইন, ডাবল লাইনের পার্লের মধ্যে একটা নিউ ডিজাইন, জাস্ট বলতে পারো গরমা গরম পিস। ও সুপর্ণাদি কোনটা বললে তুমি, পাল ছাড়া চেন, পাল ছাড়া চেন কোনটার কথা বলছো? অনেক দিদিদের দেখছি সাথে রয়েছো, সবাইকে একটুখানি নেকলেস গুলো চেন হবে না, নেকলেস গুলো চেন হবে না মানে, আচ্ছা এটা বলছো, না গো এগুলো তো পার্লেই রয়েছে। চলো এই যাচ্ছে দেখে নাও নেকলেসটা, ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও পিসটা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটাও 320, এটারও প্রাইস চলে যাচ্ছে 320। এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস, উপর করে ক্যারি করো বা যদি মনে হয় নিচে করে ক্যারি করতে চাও সেটাও করতে পারো। এই যাচ্ছে পিসটা, ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 320। এই আসছে টোটাল সেটটা, অপূর্ব সুন্দর দেখতে কিন্তু। চলো নেক্সট চলে যাচ্ছে, নেক্সট ডিজাইনে
হাই অপর্ণাদি, কোথার থেকে লাইভটা দেখছো? আজকে ফার্স্ট টাইম মনে হচ্ছে। কানেরটা একটু দেখি গো সামনে থেকে, কোন কানেরটা? এটা এটা তোমার সেটের সাথে রয়েছে, ওটা সেপারেট নয়, ওটা একটা সেটের ইয়ারিংস। এই থাকছে দেখো পিসটা, তার সাথে এটা চলে যাচ্ছে ইয়াররিংস। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 320, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 320। সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ, অনেক দিন পর এতজন দিদিদেরকে সাথে পেয়েছি, তাই জন্য তো সবাইকে বলবো একটু খালি পেজটাকে লাইক ফলো করে দাও। লাইভটাকে কিন্তু একটু লাইক করে দিতে হবে, লাইভটাকে কিন্তু একটু লাইক করে দিতে হবে, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারি আমি। এবার একটা করে কমেন্টস করো, অ্যাটলিস্ট দেখি, আলাপ তো করি, কোথার থেকে কে দেখছো, কোন দিদিরা কোন দিদিরা কোথার থেকে দেখছো একটুখানি দেখি। খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। গড়িয়া থেকে, আচ্ছা কলকাতার গড়িয়া, সেই তোমার সাউথে, সাউথ যাদবপুর, তাই তো? যাদবপুর, আমি ওখানে ছিলাম 2 বছর। চলো নেক্সট যাচ্ছি। এবার একটা সিম্পলের মধ্যে দুখানা নেকলেস দিয়ে দিই, বড় রাউন্ড শেপের মধ্যে পেন্ডেন্ট থাকলে। হ্যাঁ বড় রাউন্ড শেপের মধ্যে পেন্ডেন্ট আছে, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও। কালার গ্যারেন্টি কিরকম? নর্মালি তুমি পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ কালার ওয়ারেন্টি পেয়ে যাবে, আর রেগুলার ইউজ, রেগুলার ইউজের ক্ষেত্রে তুমি 3 মান্থ কালার ওয়ারেন্টি পাবে, ঠিক আছে? পার্টি ওয়্যারের ক্ষেত্রে 6 মান্থ কালার ওয়ারেন্টি পাবে, অ্যান্ড রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ কালার ওয়ারেন্টি পাবে। চলো নেক্সট চলে যাচ্ছে, একদমই সিম্পল ডিজাইনের একটা নেকলেস, একদম সিম্পল ডিজাইন। এই যাচ্ছে, দেখে নাও পিসটা। হ্যাঁ ফার্স্ট দেখছি, তাই তো জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো। আমি থাকি আসানসোলে গো। এই যাচ্ছে জিনিসটা, দেখো ছোট্টর মধ্যে দিয়ে একটা ফ্লাওয়ার রয়েছে, এবং ওই ছোট্ট ফ্লাওয়ারটাতে মানে এই যে বল মোটিভে কাজটা যাচ্ছে, সেই বল মোটিভে কাজটাই দেওয়া হয়েছে কিন্তু ইয়ারিংসে। এবং এটা যদি মনে করো চোকার করে ক্যারি করব, একদম সিম্পল, জাস্ট চোখে দেখে মানে দেখেও মনে হবে না কিছু পরেছি, আবার এরকম জাতীয় পিস, ঠিক আছে? দাঁড়াও এটার প্যাকেটটা চলে গেল, আমি একটু দেখি কত প্রাইসটা রয়েছে। খুব একটা বেশি হবে না, প্রাইস রয়েছে 200। আমি ব্যাঙ্গালোর থেকে, ওকে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ আমিও গড়িয়া থেকে, মোস্ট ওয়েলকাম। সেলের কানেরটা, ও সেলের কানেরটা, হ্যাঁ গো দিচ্ছি 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 দিচ্ছি। তোমার কাছে আমি অনেক জিনিস নিয়েছি, খুব সুন্দর জিনিসগুলো, একদম সোনা। নতুন যারা লাইভ দেখছেন বিশ্বাস করে একটা নিয়ে দেখুন। এই তো দেখো অলরেডি সুতপা কিন্তু লাইভ ইয়ে করে দিয়েছে, তোমার রিভিউ কিন্তু দিয়ে দিয়েছে। তোমার হাতের পলাটা দেখাবে? হ্যাঁ রে বা দিয়ে দিচ্ছি, দাঁড়ো। বাড়ি চন্দননগরে, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো না? আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, ঠিক আছে? সিম্পল ডিজাইনের মধ্যে মিডিলে থাকছে একটা ফ্লাওয়ার, এবং এই যাচ্ছে কিন্তু ইয়াররিংস। প্রাইস থাকছে 200, জাস্ট অপূর্ব। 200 এর মধ্যে নেকলেস, সিরিয়াসলি বলছি, বিশেষ করে 22 ক্যারেটে, মানে 1.5 এ, অসম্ভব ব্যাপার, তার মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছ। তো এইগুলো সিরিয়াসলি থাকে না, তো 200 বা 250 যে অনেক কটাই দেখাই আমি, এগুলো একদমই থাকে না, চটাপট করে সেল হয়ে যায়। আসানসোলের কোথায় বাড়ি? আসানসোলে তুমি কোথায় থাকো মিতালি দি? ও মিতালি দি তুমি আসানসোলে কোথায় থাকো? আমি থাকি তোমার মহিশিলা, বরানগর থেকে দেখছি। বাবারে 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 বাবারে, এরা ফোন পরে পরে পাগলা করে দেবে, দেখছে ফোন ধরছি না। তারপরে আমি গড়িয়া থেকে, আচ্ছা দিদির কাছে প্রাইস একদম হাতের মধ্যে, হাতের মুঠোর মধ্যে। চলো নেক্সট যাচ্ছে আর একটা সিম্পলের মধ্যে নেকলেস, নেক্সট যাচ্ছে আর একটা সিম্পলের মধ্যে দিয়ে নেকলেস দিচ্ছি। এই থাকছে কিন্তু নেকলেসটা, তার সাথে এটা চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 300, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300। এই আসছে, দেখে নাও পিসটা, খুব সুন্দর দেখতে, হাতের পলাটা দেখাচ্ছি গো। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 300, একদম সিম্পলের মধ্যে দিয়ে একটা চাটাই নেকলেস। ফ্লাওয়ারের ডিজাইনটা দেখাই কিরকম আসছে, ফ্লাওয়ারের ডিজাইনটা দেন দেখো, নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে কি ডিজাইনের উপর দিয়ে পাচ্ছ। বার্নপুরে থাকো? আচ্ছা বার্নপুর পুজোর সময় যাওয়া হয়, নর্মালি বার্নপুর সাইডে খুব একটা বেশি যাওয়া হয় না, পুজোর সময়তেই যাওয়া হয় ঠাকুর দেখতে যাওয়ার সময়। তোমার পলাটা দেখাবে? একদম দেখাচ্ছি আমার পলা, আর তার সাথে বললাম ইয়েটা, ছোট টাই চেইন গুলো এবার একটু দেখিয়ে দিই, কেউ কোনো রিয়্যাক্ট করা যায়। হ্যাঁ একটু সবাইকে বলবো রিয়্যাক্ট করে দাও তো দেখি, টুক 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 করে একটু রিয়্যাক্ট করে দাও তো সবাইকে, অনেক দিদিদেরকে পেয়েছি সাথে, একটুখানি রিয়াকশন চাই কিন্তু। হ্যাঁ
আমি কলকাতা থেকে। আচ্ছা এই যাচ্ছে পলাটা, দেখে নাও, হাফ বালা হাফ পলা, এই থাকছে মুখের কাজটা, কিছুটা যাচ্ছে কিছুটা মানে হাফ পোর্শন যাচ্ছে, দেখো বালার মোটিভে দেন হাফ পোর্শন আসছে, কিন্তু পলার মোটিভে এই আসছে কিন্তু পিসটা। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 750 পেয়ারে, অবশ্যই কিন্তু পেয়ারে মানে দুটো হাতের একসাথে, দুটো হাতের একসাথে। সাইজ অপশন কিন্তু 24, 26, 28 হাতের সাইজে দিদিরা নেবে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা তোমার কত বললাম 750, ঠিক আছে, বালা কাম পলা, খুব সুন্দর দেখতে কিন্তু। তোমার কানেরটা দেখাবো, আমার কানেরটা সেটের সাথে সবাই বলছে, এবার আমি কানেরটা খুলে ফেলি, দাঁড়াও, এই যে এই রয়েছে ফুল সেট, কানের সেটটার সাথে এই তো। হ্যাঁ সত্যি পৌলমীর জিনিস দারুন, আমি ওর কাছে সব জিনিসই নিই, এর এর আগে সোনা ছাড়া আর কিছু ক্যারি করিনি কোনোদিনও। এই দেখো দেখেছ, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 750। সেলের ইয়ারিংসটা এবার দেখি, অনেকক্ষণ বলেছি, সেলের ইয়ারিংসটা এবার দেখিয়ে দিই, কোথায় রাখলাম গো, দেখো আবার কোথায় ঢুকে গেল, দূর তেরিকে, আমার না এই হচ্ছে মুশকিল। মা কোথায় রেখে দিলাম, দাঁড়াও দেখছি, আচ্ছা কি বললে, বড় কি দেখতে চাইলে গো, বড়র মধ্যে কি দেখতে চাইলে গো, ছেলের কানেটা দেখতে পাচ্ছি, খুঁজে পাচ্ছি না যে গো, না নেক্সট একটা পালের মধ্যে চোকার দিচ্ছি, পাঁচ পাতা বরফি কানের, পাঁচ পাতা বরফি কানের দেখাবে, পাঁচ পাতা বরফি কানের কোনটাকে বলছো, পাঁচ পাতার মধ্যে আবার বরফি কানের কোনটাকে বলছো গো, ওপরের টেবিলেই তো রাখলে, তাই তো দেখলাম, কোথায় গেল আবার সেলের মধ্যে, ও এই তো পেয়েছি 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 পেয়েছি, ঠিক দেখেছে সীমাদি, ঠিক দেখেছে, সেলের মধ্যে ইয়ারিংসটা একদম ফিউশন ইয়ারিংস কিন্তু, মানে তুমি সেপারেটলি অন্য কিছুর সাথেও ক্যারি করতে পারবে। বালাটার প্রাইস কত, এটা হচ্ছে 750, বালা কাম পলা, বালা পলা মানে বালা পলা। আচ্ছা এই চলে যাচ্ছে, দেখে নাও ইয়ারিংসটা, একটা বড় ফ্লাওয়ার, নিচে একটা রিং, নিচে আর একটা ফ্লাওয়ার যাচ্ছে, প্রাইস থাকছে কিন্তু এটার, প্রাইস থাকছে কিন্তু এটার 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। আচ্ছা লাইটটাকে আটকে যাচ্ছে একটুখানি, আমাকে বলবে দিদি, হাতের কঙ্কন দেখাও না, হাতের কঙ্কন দেখবে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, লাইটটাকে আটকে যাচ্ছে, আমাকে একটু কমেন্টস করে বলবে গো। এই যাচ্ছে কিন্তু পিসটা, হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400। চলো নেক্সট যাচ্ছি না তো, আচ্ছা ঠিক আছে চলো, আমার এখানে আবার বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, কারণ আমার এখানে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে, না দিদি না না না, কানপাশা মিনাকারি দেখো, কানপাশা মিনাকারি, কানপাশা আজকে প্রচুর দেখেছি উইদাউট মিনাতে, মিনাতে রোজই দেখাই মোটামুটি, পেজের ফটোজ অপশনে চলে যাও, কি করে বুঝবে সেটা, দাঁড়াও কি করে দেখবে আমি সেটাও একবার দেখিয়ে দেবো তোমাদের, একবার আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস কত বললাম আমি, 400 না, হ্যাঁ প্রাইস রয়েছে কিন্তু 400, একদম ফিউশন ডিজাইন, মানে বলতে পারি এটা তুমি গাউনের সাথে ক্যারি করো, তুমি ওয়ান পিসের সাথে ক্যারি করো, তারপরে কি ওয়ান মিনিট শাড়ির সাথে ক্যারি করো, সিফনের সাথে ক্যারি করো, নেটের সাথে ক্যারি করো, সুপার নেট, সবকিছুর সাথে ক্যারি করতে পারবে, শুধু তাই নয় তুমি এরকম ইয়ের সাথেও ক্যারি করতে, জামদানির সাথেও ক্যারি করতে পারবে, এতটাই সুন্দর দেখতে কিন্তু পিসটা যাচ্ছে। হ্যাঁ কম বলা, আর এখানে বৃষ্টি শুরু হয়েছে আবার ওই জন্য, তার সাথে ফোনও আসতে শুরু করেছি, বড় রাউন্ড শেপের ইয়ে বললে দিচ্ছি, দাঁড়াও বড় রাউন্ড শেপের, তার মধ্যে এখানে দুটো ডিজাইন আমি আবার বের করে ভুলে যাবো, সেজন্য আমি দুটো ডিজাইন বের করলাম, একটু দেখিয়ে দিই, পার্লের মধ্যে দিয়ে আর একটা ঝালর চোকা দিচ্ছি, এই যাচ্ছে দেখে নাও, পার্লের মধ্যে দিয়ে ঝালর চোকা, তার সাথে এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারপিসটা, এই যাচ্ছে কিন্তু ইয়ারপিসটা, ঠিক আছে, এটা থাকছে পার্লের মধ্যে দিয়ে ঝালর চোকা, প্রাইস রয়েছে কিন্তু এটার 450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450। পাঁচ পাতা নেকলেস ফটোজ অপশনে চেক করো দি, ফটোজ অপশনে অলরেডি রয়েছে, পামেলা কই, পামেলা কলকাতায় গো, ও এখন অফিসের কাজে বিজি, অফিসের কাজে কাজে বিজি, জগন্নাথ পেন্ডেন্ট আর ইয়ারিং, সোহিনী দি জগন্নাথ পেন্ডেন্ট ইয়ারিং, একটা পিসও স্টক নেই, একটা পিসও স্টক নেই জগন্নাথ পেন্ডেন্ট আর ইয়ারিংস, এটার প্রাইস গেল কিন্তু কত বললাম আমি, 400 না 450, দাঁড়াও
শুধু পড়েই যায়। 450 দেখো আজকেই নিয়ে বসিনি, আজকেই সব পাঁচ পাতা নেকলেস, পাঁচ পাতা নেকলেস করছে দেখেছো, আজকেই নিয়ে বসিনি আমি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে দেখবে ফটোস অপশন চেক করতে, তোমরা এইভাবে চেক করো, আমি একটু ব্যাকে দেখাই। যোগুদাদা আর কি আসবে না, যোগুদাদা আসবে আসবে, যোগুদাদা আসবে। এই যে পেজটা খুললে টিউশন ভাই পৌলমি দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে এই যে অপশনটা পাচ্ছ নিচে পোস্ট অ্যাবাউট ভিডিও ফটোজ মোর, ফটোসটা যদি শো করে তো এখান থেকে জাস্ট ক্লিক করবে। এই দেখো প্রচুর ফটো অলরেডি রয়েছে এখানে, রিভিউও পেয়ে যাবে দিদিদের প্রচুর রয়েছে। এখান থেকে পাঁচ পাতা নেকলেস দেখতে পেয়ে যাবে, নিচের দিকে নামতে থাকবে পাঁচ পাতা নেকলেসের ফটো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। দাঁড়াও আমি একটা খুঁজেই দেখিয়ে দিই তোমাদেরকে, পাঁচ পাতা নেকলেস পার্লের সাথে রিসেন্টলি একটা ছেড়েছিলাম, তারপর আমি ওই বড় ইয়ের মধ্যে বললে পাশার মধ্যে আমি যাচ্ছি ওটাতে, এই যে পার্লের মধ্যে দেখো ফটো অলরেডি ওখান থেকে তোমরা চেক করে দেন। আমাকে এবার বলবে প্রাইস কি করে জানবো, প্রাইসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশটটা নিয়ে আমি বলে দেবো, ঠিক আছে। বালাকাম পলা মেরুন হবে না, বালাকাম পলা আপাতত এই সাই এই গ্রিনটাই এনেছি, কারণ তোমরা গ্রিন পলা খুব খোঁজো, সেই জন্য আমি গ্রিনটাই দিয়েছি। আমি মেরুনও এনে দেবো, চিন্তা নেই, আমাকে একটু টাইম দাও, আমাকে একটু টাইম দাও, আমি মেরুনও এনে দেবো। চলো বড় চেনের সাথে বললে পেমেন্ট দিচ্ছি, এই নাও পাঁচ পাতা পেয়েছি, দাঁড়াও যেটা ব্ল্যাক হোয়াইট দেখিয়েছি ওটারই ব্ল্যাক পেয়েছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কার কি ডিমান্ড রয়েছে বলো তো দেখি, আজকে যখন হয়েছি কল্পতরু তখন দেখি আর কি কি বেরোয় ঝুলি থেকে, আর ঝুলি থেকে আর কি কি বেরোয় দেখি কল্পতরু যখন আজকে হয়েছি আমি। চলো পাঁচ পাতার দাম নাও, পাঁচ পাতা একটা দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক ক্রিস্টালে পেয়েছি, যেটা আমি হোয়াইটে দেখালাম পার্লের মধ্যে পার্লেও পেয়ে যাবে, ব্ল্যাক ক্রিস্টালেও পেয়ে যাবে, এবং মেরুন ক্রিস্টালেও পেয়ে যাবে পাঁচ পাতা, ঠিক আছে। এই নাও এক্সাক্ট গোল্ড, এক্সাক্টলি গোল্ড, এই আসছে পিসটা, আজকে প্রথম দেখছি গো, ভালো লাগছে, থ্যাংক ইউ সুমিতা দি, পেজটাকে টুক করে একটু ফলো করে দেবে, টুক করে একটু ফলো করে দেবে। এবারে বলবে কি করে ফলো করব তাও একটু দেখিয়ে দিই, এই যে লাইভটা দেখছো জাস্ট এখানে পিনটা ট্যাপ করো, এই দেখো ফলোইং অপশন আসছে ওটাতে ফলো করে দাও, ফলোইং মানে হচ্ছে ফলো অলরেডি করে ফেলেছো তোমরা, ঠিক আছে। তো এইভাবে একটু চটপট করে ফলোটা করে দাও, হয় না, ব্ল্যাক কালারের উপর দিয়ে দিচ্ছি, দেখো একটা ফিস ডিজাইনে যাচ্ছে কিন্তু পিসটা, প্রাইস চলে যাচ্ছে 350, পাঁচ পাতার সাথে কিন্তু কোন রকম কোনো ইয়াররিংস হয় না জানো তোমরা সবাই, প্রাইস থাকছে কিন্তু এটা 350, ওকে। ফিস ডিজাইন, আরেকটা দেখবে শঙ্খ ডিজাইন, অলরেডি ফটো দেওয়া রয়েছে, শঙ্খ ডিজাইনও পাবে, আরো কয়েকটা ডিজাইন রয়েছে, কুলো ডিজাইন ফুলের মধ্যে পেজেই পেয়ে যাবে ফটোতে। এই যে এই আসছে দেখো পিসটা, পুরো সোনা দেখতে, ব্ল্যাক ক্রিস্টালের সাথে এটা রয়েছে, প্রাইস থাকছে কিন্তু এটারও কালার অপশন পেয়ে যাবে, হোয়াইট পাবে মেরুন পাবে পেয়ে যাবে, ঠিক আছে। 350 করে প্রাইস, পাঁচ পাতা নাও, পাঁচ পাতা অনেকক্ষণ ধরে বলছি রে, দেখিয়ে দিলাম আমি। তপতি দি রয়েছো, কে ফোন করে রে ভাই বারে বারে, দেখছে ধরছি না মানে নিশ্চয়ই বিজি রয়েছে। আমাকে একটু শাখা বাঁধানো, শাখা বাঁধানো কিরকম দাম পড়বে একটু বলা যাবে, অরিজিনাল শাখা পাঁচ শাখা রয়েছে 1000, অ্যান্ড তোমার ইয়ে রয়েছে পিকঅপ ডিজাইন শাখাটা যাচ্ছে কিন্তু 1400, পিকঅপ ডিজাইন শাখাটা যাচ্ছে কিন্তু 1400। চলো নেক্সট একটা দিচ্ছি চেনের সাথে বড় পেমেন্ট, চেনের সাথে দিচ্ছি একটা বড় পেমেন্ট, নিয়ে নাও নিয়ে নাও, এই আসছে দেখো দেখো পিসটা, বড় পেন্ডেন্ট খোঁজো, এই না চেনটাও যাচ্ছে কিন্তু একটা কোমল চেনের উপর দিয়ে, একদম মানে পাতলা কিন্তু নয়, বেশ একটু মোটার উপর দিয়ে, আর লেন্থটাও যাচ্ছে দেখো টোটালটা, মানে চেনটা রয়েছে তোমার 34, তার সাথে দেখো টোটালটা নিয়ে কিন্তু একদম 42 চলেই আসছে, ঠিক আছে। প্রাইস থাকছে কিন্তু 450, প্রাইস রয়েছে কিন্তু এটা 450, ডানকানের দুলটা খোলো, ঠিক বলেছো, এবার সবাই ওটা নিয়েই পড়েছে,
আমি ডান কানের দুলটা খুলে ফেলি। প্রাইস থাকছে কিন্তু 450। এই আসছে দেখে নাও পিসটা, ওকে? প্রাইস থাকছে 450। চলো নেক্সট যাচ্ছি। আচ্ছো আয় না, দেখিয়ে দিলাম। তুমি রাউন্ডের মধ্যে দিয়ে বলেছিলে আর কারা কারা নতুন রয়েছে এখনো পর্যন্ত ফলো করনি, দেখি তো একটু টুক করে ফলোটা করে দাও। আর কার কি ডিমান্ড রয়েছে একটু বলো দেখি। না খুলে ফেললাম, নাও খুলে ফেলছি। একটা ছোট্ট চেন পেন্ডেন্ট দিয়ে দিই, গনু ভাইয়ার টাইচেন, একদম টাইচেন দিচ্ছি, চলো টাইচেন দিচ্ছি, চলো গনু ভাইয়ার একটা ছোট্ট চেন পেন্ডেন্ট দিয়ে দিই। খুব সুন্দর এই পেন্ডেন্টগুলো, সিরিয়াসলি বলছি, অপূর্ব ফিনিশিং, অপূর্ব ডিজাইনিং, এবং তার সাথে 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে। কখন দেখাও, কি কখন দেখাও বুঝলাম না আমি। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা, একটা 18 ইঞ্চি চেন রয়েছে, তার সাথে দেখো এরকম একটা গণেশের লকেট যাচ্ছে পেন্ডেন্টটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 450, এটার প্রাইস রয়েছে কিন্তু 450। এই আসছে দেখো কাজটা গনু ভাইয়া, এই যাচ্ছে কিন্তু পিসটা। সালোয়ার কামিজের সাথে পরতে পারো, জিন্স টপের সাথেও ক্যারি করতে পারো। বালাটা দেখিও, কোন বালাটা গো? আমার হাতেরটা, আমার হাতের বালাটার কথা বলছো মৌমিতা দি? একটু বলো আমাকে। নেক্সট যাচ্ছে আর একটা চোকার কাম নেকলেস দেখিয়ে দি, তারপর আমি টাইচেন দিচ্ছি। হ্যাঁ পরপর বেশ কয়েকটা টাইচেন দিয়ে দেবো। দিদি মঙ্গলসূত্র দেখাবে? মঙ্গলসূত্র দেখবে? আচ্ছা দুটো কি তিনটে ডিজাইন রয়েছে হাতের কাছে, আমি দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তা তোমার এই তোমার হাতেরটা, এটা বালাকাম পলা যাচ্ছে, হ্যাঁ এইভাবে যাচ্ছে। এই দেখো মুখের কাজটা, হাফ পোর্শন যাচ্ছে বালা, হাফ পোর্শন আসছে পলা, এইভাবে আসছে টোটালটা, ঠিক আছে? পেয়ারে রয়েছে, প্রাইস থাকছে 750, প্রাইস থাকছে 750। আমি টার্সেলে নিতে চাই, একদম টার্সেলে পেয়ে যাবে, সেম প্রাইস নয়, টার্সেলে তোমার 50 রুপিস কমবে। লং চেনটার জন্য 50 রুপিস বেশি থাকে, টার্সেলের জন্য তোমার 50 রুপিস কমবে। কি কালারের টার্সেল লাগবে বলো? আচ্ছা এই থাকছে নেক্সট একটা চোকার কাম নেকলেস, চোকার করে ক্যারি করো, নেকলেস পরবে তো আয়নাও নেকলেস করে ক্যারি করে ফেলো। তার সাথে এটা চলে যাচ্ছে ইয়ার রিংস, প্রাইস থাকছে কিন্তু এটা আই থিঙ্ক 300, ইয়াস প্রাইস থাকছে কিন্তু এটা 300। এই আসছে কাজটা, আগেরটা যেমন দেখালাম একদম ছোট্টর মধ্যে দিয়ে, এটা কিছুটা সেরকম জাতীয়ই আর কি পিসটা, ডিজাইনটা একটু আলাদা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 300। বালাকাম পলাটা কি সিঙ্গেল পাওয়া যাবে না গো? পেয়ার 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 সিঙ্গেল পাওয়া যাবে না। একটু শাখা বাঁধানো দেখাও না, শাখা বাঁধানো আমি রিপিট করে দেখিয়ে দিয়েছি ডিয়ার, শাখা বাঁধানো আমি দেখিয়ে দিয়েছি। একটু রেকর্ডেড লাইভ চেক করে নিতে হবে, পেজটাকে বলবো একটু নিজের ওয়ালে শেয়ার করে নাও, দেন ওখান থেকে রেকর্ডেড লাইভটা তোমার টাইম মতো করে তুমি দেখে নিতে পারো। দেখানো আছে গো বালাকাম পলা, সরি তোমার শাখা বাঁধানোটা দেখানো আছে। আচ্ছা নেক্সট একটা যাচ্ছি পার্লের মধ্যে চাটাই, ক্রিস্টাল নিয়ে থাকো তোমরা, ইয়ে নিয়ে থাকো না, একটা পার্লের মধ্যে দিয়ে চাটাই নেকলেস নিয়ে নাও। এই আসছে পিসটা, ঠিক আছে? প্রাইস হয়েছে কিন্তু 400। এই যাচ্ছে কিন্তু ইয়ারিংস, প্রাইস থাকছে কিন্তু 400। এইভাবে নেকলেস করে ক্যারি করতে পারবে, এবার যদি চোকার করে ক্যারি করতে চাও তো এই আসবে কিন্তু চোকার করে। পুরোটা একটা রোজ ডিজাইনের উপর দিয়ে যাচ্ছে, পার্লের একটা পুরো লেয়ার যাচ্ছে। এই আসছে কিন্তু রোজ ডিজাইনের উপর দিয়ে পিসটা, এই দেখো, আর এই চলে যাচ্ছে কিন্তু ইয়ারিংস, প্রাইস রয়েছে কিন্তু 400। চলো নেক্সট যাচ্ছি তোমার টাইচেন, নেক্সট যাচ্ছি টাইচেন, তারপর সীতাহার কি কেউ দেখবে আর, বা পাল চোকার নেকলেস পেন্ডেন্ট কি দেখবে একটু আমাকে জানিও, তা না হলে এই টাইচেনের পর আমি টাটা বাই বাই। তোমাদের কিছু যদি ডিমান্ড রয়েছে আমাকে সেটাও একটু জানিয়ে দাও। চলো ফার্স্টে একটা বাটারফ্লাই টাইচেন দিই, বিউটিফুল, থ্যাংক ইউ। সবাইকে বলবো পেজটাকে একটু ফলো করে দিও, তা না হলে কিন্তু
নেক্সট দিন থেকে আবারও খুঁজে পাবে না তোমরা। তো পেজটাকে ফলো করে রাখবে এবং বেশি করে লাভ লাইক কেয়ার রিয়াক্ট করো, কমেন্টস করো, যাতে অ্যাক্টিভ রয়েছো ফেসবুককে একটু বুঝিয়ে দাও যে আমি এই পেজটার প্রতি ইন্টারেস্টেড। ব্যাস। তা ও কঙ্কন বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঙ্কনের সাইজ কত, কঙ্কনের সাইজ কত বলো, আমি এটার পরে কঙ্কন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই থাকছে, দেখে নাও, একটা বাটারফ্লাই ডিজাইনের উপর দিয়ে আসছে তোমার গোল্ডের একটা টাই চেন, ঠিক আছে, বাটারফ্লাইয়ের মধ্যে দিয়ে। এই বাটারফ্লাই ডিজাইনে আমি কিন্তু তোমাদের পার্লেরও টাই চেন দিয়েছি। পেজের ফটোজ অপশনে গেলে ওখানেও দেখতে পেয়ে যাবে এই শাড়ি পরেই ছিল কি না, গ্রিন কালারের শাড়ি পরেই ফটো ছিল, ওটাও অ্যাভেলেবেল রয়েছে, চাইলে পরে বুক করতেই পারো, ঠিক আছে। চলো, এই যাচ্ছে কিন্তু গোল্ডেনের মধ্যে দিয়ে টাই চেনটা, তার সাথে এটা চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংসটা, এটা কিন্তু আপ ডাউন হবে না, এটা কিন্তু ফিক্সড টাই রয়েছে, 26 সাইজ। আচ্ছা দিচ্ছি, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 400, এটার প্রাইস রয়েছে কিন্তু 400, ঠিক আছে, প্রাইস থাকছে কিন্তু এটা 400। কটা বাজে গো, 5:44। নেক্সট দিন পলা ফিঙ্গারিং এখানেই রয়েছে, বলো এখন দেখিয়ে দিচ্ছি, পলা ফিঙ্গারিং এখানেই রয়েছে, তুমি বলো, একটু টাইম দাও আমি দেখিয়ে দিচ্ছি। 24 কঙ্ক মঙ্গলসূত্র, ও পলা ফিঙ্গারিং পরের দিনেই দেখো, লং টাই চেন মানে বড়োর মধ্যে টাই চেন দিচ্ছি, শর্টের মধ্যে টাই চেন দেবো, তোমার মঙ্গলসূত্র দিচ্ছি, মঙ্গলসূত্র দুটো থেকে তিনটে ডিজাইন আছে, আর তার সাথে তোমার কি বলে কঙ্কন দেবো, পলা ফিঙ্গারিং নেক্সট দিনই দেখো, যদি পারি তো দেখিয়ে দিচ্ছি চিন্তা। মাছের কাটা অপশন হবে তো একদম হবে হবে হবে। এই যাচ্ছে দেখো নেক্সট একটা ডিজাইন, পেছনে কিন্তু এটা টার্সেল থাকবে, এইভাবে হুক থাকছে, এজ দিলে পরে জিনিসটা ছোট হয়ে যাবে, এই লেন্থ চলে আসবে, সেই জন্য বলবো বেটার যাবে টার্সেল নিয়ে, টার্সেল দিয়ে নাও, তাহলে কি তোমার লেন্থটা তুমি ছোট বড় করে ক্যারি করতে পারবে, কখনো মনে হলো ছোট করে ক্যারি করলে, কখনো মনে হলো বড় করে ক্যারি করলে, এটা যেহেতু উল্টো করে রয়েছে তো উল্টো করেই ক্যারি করো। এই যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা 550, এটার প্রাইস রয়েছে কিন্তু 550। দেখাই একবার কাজটা, জাস্ট দেখো ফিনিশিং, দেখো 210 এ গ্রিন, না গো 210 এ হবে না গো, 210 হবে না গো, 2 24 26 আর 28 এ পাবে। এই আসছে দেখো পিসটা, অপূর্ব ডিজাইন, প্রাইস রয়েছে কিন্তু এটা 550। দিদি লং টু লেয়ারের লহরি হবে, হ্যাঁ গো লং টু লেয়ারের লহরি হবে, আমি দেখছি আজকে হাতের কাছে আছে, ঠিক আছে, লং টু লেয়ারের লহরি হবে, আমি দেখে নিচ্ছি আজকে, যদি আমি পারি দেখাতে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, তা না হলে বলবো আমাকে নেক্সট দিন লাইভে জয়েন করো, নেক্সট দিন আমি দেখিয়ে দেবো শিওর। চলো নেক্সট যাচ্ছে, আর একটা আমি টাই চেন, এটা একটু মিনিকারির ওপর দিয়ে যাচ্ছে ফ্লাওয়ার ডিজাইনে, এটা কিন্তু আপ ডাউন হবে, হ্যাঁ এটাতে কিন্তু আপ ডাউন হবে, প্রতিটা টাই চেন পরাটা খুব টাফ হয়ে যায়। এই যে এই চলে যাচ্ছে লেন্থটা, 34 ইঞ্চ লেন্থে থাকছে, এটা কিন্তু আপ ডাউন করে এইভাবে কিন্তু তুলে ক্যারি করতেই পারো, তোলার পরে এখানে যে পিনটা রয়েছে টাইট করে টিপে দেবে একটু, দেন দেখবে ওখানে তোমার সেট হয়ে যাবে। আর এই চলে যাচ্ছে কিন্তু ইয়াররিংস, এরকম একটা মিনেকারির ওপর দিয়ে ইয়াররিংস চলে যাচ্ছে, অ্যান্ড এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্ট সেটটা মানে টাই চেনের সেটটা, এটার প্রাইস থাকছে কিন্তু 350, এটার প্রাইস থাকছে কিন্তু 350। টুকটুক স্ক্রিনশট নাও অ্যান্ড টুকটুক করে পাঠিয়ে দাও, চটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। অনলাইন অর্ডার কিভাবে করবো একটু বলো প্লিজ, যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9475491879, 9475491879, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অ্যান্ড মানে এসএস পাঠাও, অ্যাভেলেবেল থাকলে বলে দেবো কোথায় ডেলিভারি নেবে বলে দেবো, টোটাল পেমেন্ট ডিটেলস দিয়ে দেবো, দেন পেমেন্ট করে দিলে তোমার তারপর যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হও মোটামুটি 10 দিনের মাথায়, এখন যেহেতু ইয়ে রয়েছে বৃষ্টির ওয়েদার, তাই 10 থেকে হয়তো 12 দিন লাগতে পারে। আমি কেন বলছি হয়তো, সবসময় যে লাগবে সেটা বলছি না, হয়তো এই জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা আর কি বলো, মঙ্গলসূত্র চেন, দাঁড়াও আরো কয়েকটা টাই চেন দেখাবো, একটু দাঁড়িয়ে যাও, কি বলতে গেলাম, হ্যাঁ হয়তো 10-12 দিন লাগতে পারে, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 15 দিনের মাথায় পেয়ে যাবে চিন্তা নেই। চলো নেক্সট আমি মঙ্গলসূত্র দেখাচ্ছি, একদম সিম্পল ডিজাইন, এটা দেখবে কালকে আমি অলরেডি, আমার মুখটাই গেল, কালকে দেখবে এটা আমি অলরেডি ফটো দিয়েছিলাম, দাঁড়াও
ফটো তুলে কালকে আমি এটার অলরেডি দিয়েছি, একদম রেগুলার ইউজের একটা মঙ্গলসূত্র দিচ্ছি। ছোট সাইজের লকেট আমি দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডের লাইটটা চেক করে দেখতে হবে দি। গোল্ড প্লেটেড লকেট দেখাবে চেনের সাথে পরার জন্য, চেনের সাথে ছোট লকেট অলরেডি একটা দেখালাম আমি তোমার। চেন পেন্ডেন্ট সেট যদি বলো, লকেটের সেট, তাহলে ছোটর মধ্যে আমি দেখিয়েছি, গণেশটা দেখালাম। আর পেজের ফটোস অপশনে যাও, আরো কিছু দেখতে পাবে। আমি দেখছি যদি হাতের কাছে আরো কিছু পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই থাকছে তোমার 18 ইঞ্চি মঙ্গলসূত্র চেন। মঙ্গলসূত্র রেগুলার ইউজ করতে পারবে, একদম তোমার ওই টুসি বলের সাথে যাচ্ছে, যেটা এখন গোল্ডের মধ্যে প্রচন্ড পরিমাণে চলছে, ঠিক সেটার সাথে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু 100 করে, প্রাইস থাকছে কিন্তু 100 করে, প্রাইস থাকছে কিন্তু 100 করে। তুমি কি, হ্যালো মৈত্রী, কি খবর, কেমন আছো? প্রাইস থাকছে কিন্তু 100 করে, ঠিক আছে। ছেলে যাচ্ছে এখন পড়তে। চেন পেন্ডেন্ট বলছো, মানে পেন্ডেন্টের সাথে ইয়াররিংস চাইছো না উইদাউট ইয়াররিংস বলছো, সেটা আমাকে একটু জানাও। অ্যান্ড চলো এবার আমি এদির মধ্যে দুখানা, আমার নখটা গেল আজকে, দুখানা ইয়ে দিচ্ছি তোমার মঙ্গলসূত্র। এই যাচ্ছে লেন্থ, ওই তোমার 18 ইঞ্চি লেন্থের উপর দিয়েই যাবে। হ্যাঁ, ওই 18 ইঞ্চি লেন্থের মধ্যে দিয়ে শুধু লকেট, শুধু লকেট তাহলে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি, 4 না 5টা ডিজাইন দেখিয়েছি আজকে, একটু রেকর্ডের চেক করে নাও, ঠিক আছে। এটা কিন্তু এডির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 200, এডির মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 200। ছেলে কখন যাইগো পড়তে? আমার ছেলেও তো এখন বাড়িতেই যাচ্ছে স্যারের ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। তো কখন যায় তোমার ছেলে পড়তে? আসাম দেওয়া যাবে, একদম অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পাবে, আসামে প্রচুর ক্লায়েন্ট রয়েছে এখানে। আচ্ছা, এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমার 200, এটির মধ্যে দিয়ে। নেক্সট আরেকটা ডিজাইন দিচ্ছি, এটির মধ্যে দিয়ে ওই 18 ইঞ্চি লেন্থের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস রয়েছে কিন্তু 200 করে। এগুলো কিন্তু প্রতিটা লকিং এ, প্রতিটা কিন্তু লকিং এর উপর দিয়ে যাচ্ছে, দারুন কালেকশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি আমি, মঙ্গলসূত্র তো দেখালাম, কঙ্কন, কঙ্কনে যায়। কঙ্কনে যাওয়ার আগে আমি কি একটু শর্ট টাইচেন গুলো দেখিয়ে দেবো? 200 এর মধ্যে শর্ট টাইচেন রয়েছে, খুব সুন্দর দেখতে পিসগুলো, আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এগুলো কিন্তু উইদাউট ইয়াররিংস এ যাচ্ছে, টুকটাক এদিক ওদিক পরে যাওয়ার জন্য ইউজ করতে পারো, টুকটাক এদিক ওদিক পরে যাওয়ার জন্য ইউজ করতে পারো। এই থাকছে দেখে নাও লেন্সটা, ইভিনিং সানডে, সানডে, ও সানডে কালকে না, এই সানডে যেতে পারিনি আমার ছেলে, স্যাটারডেও তো যায় আমার ছেলে, তাহলে কি ও একসাথে এক বাজেই যায় নাকি গো? এই যাচ্ছে দেখো পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 200 করে। এগুলো কিন্তু আপডাউন হবে, এগুলো কিন্তু আপডাউন হবে, এইভাবে আপডাউন হবে, বাট এইখানে কিন্তু পিনটাকে তোমাদেরকে টাইট করে নিতে হবে, তাহলে কিন্তু ওটা ওখানে সেট হবে, তা না হলে জিনিসটা ঠিক এই আসবে, ঠিক আছে। প্রাইস কিন্তু 200 করে, প্রাইস কিন্তু 200 করে। তোমার কালেকশন গুলো দারুণ, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। একটু এই সুযোগে একটা করে লাভ লাইক রিয়াক্ট করো দেখি, রিয়াকশন তো দাও এই সুযোগে, দিদি আমি নিতে চাই, একদম কোনটা নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো। চলো এবার আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই, এটা একটা ফ্লাওয়ারের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট একটা যাচ্ছে দেখে নাও, এইভাবে একটা ফ্লাওয়ারের উপর দিয়ে তোমার পাখির মধ্যে দিয়ে। নেক্সট আরেকটা যাচ্ছে এই রকম একটা ফ্লাওয়ারের ডিজাইন, দাঁড়াও আর দুটো কি তিনটে পিসেস রয়েছে, এই একটা যাচ্ছে দেখে নাও ডিজাইন, আর একটা যাচ্ছে এই যে, ঠিক আছে। 200 করে প্রাইস রয়েছে কিন্তু, ঝপাঝপ স্ক্রিনশট নিয়ে ঝপাঝপ বুক করতে হবে, এগুলো একদম লিমিটেড পিস, এগুলো কিন্তু আর স্টক আউট হয়ে গেলে রিস্টক কিন্তু আর করতে পারবো না, স্টক আউট হয়ে গেলে এগুলো কিন্তু আর রিস্টক করতে পারবো না, প্রচুর ডিমান্ড থাকে এগুলোর কিন্তু। খুব সুন্দর টাইচিং গুলো, খুব সুন্দর দেখতে। চলো কঙ্কন করিস না, হ্যাঁ তাহলেই হবে, না এটাতে কঙ্কন নেই, দাঁড়াও দেখি কঙ্কনের জন্য কারা বললে রয়েছে, একটুখানি কমেন্টস করো, আমি কঙ্কনটা দেখিয়ে দিই, তারপরে আর যদি কারোর কিছু ডিমান্ড থাকে বলো, তা না হলে টাটা বাই বাই।
কালার ওয়ারেন্টি কতদিনের? রেগুলার ইউজের ক্ষেত্রে তোমার 6 মান্থ, অ্যান্ড ডেলি ওয়ার পার্টি ওয়ারের ক্ষেত্রে, সরি ভুলভাল বলছি, পার্টি ওয়ারের ক্ষেত্রে 6 মান্থ, রেগুলার ইউজের ক্ষেত্রে 3 মান্থ। ওকে, কঙ্কনের সাইজ বলে দিচ্ছি, না এটা যাচ্ছে, এটা সাইজ আর আছে, দাঁড়া আমি একটু সাইজগুলো বলে পরে দেখাই, তা না হলে 2-6 গণেশটা একটু দেখাও, গণেশটা দাঁড়া দেখাচ্ছি, না 2-4, 2-6, 2-8 কঙ্কনের মধ্যে এই যাচ্ছে, দেখে নাও ডিজাইন, 2-4, 2-6, 2-8 দিদিরা বুক করবে, 2-4, 2-6, 2-8 দিদিরা বুক করবে। প্রাইস রয়েছে কিন্তু 350। গণেশটা একটু দেখি দেখি, আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, এই যে, এই যে ছিল গণেশটা, ঠিক আছে, আচ্ছা এই যে 2-4, 2-6, 2-8 দিদিরা বুক করো, প্রাইস থাকছে কিন্তু 350। ওকে, নেক্সট যাচ্ছি, দাঁড়াও, নেক্সট ডিজাইনে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমাকে একটু চেক করে করে বলতে হচ্ছে। শিপিং চার্জেস কত? অল ওভার ইন্ডিয়া হচ্ছে তোমার 85, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60। ইন্ডিয়া 85, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60। চলো কঙ্কনে তোমরা 2-2 থেকে সাইজ বলে বুক করতে থাকো, আমি দেখে নিচ্ছি। এটা নেবে 2-4 আর 2-6 দিদিরা, 2-4 অ্যান্ড 2-6 দিদিরা নেবে, প্রাইস থাকছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350, 2-4 আর 2-6 দিদিরা বুক করবে, প্রাইস রয়েছে কিন্তু 350। ওকে, 2-6, 8-2-6 এটা পেয়ে যাচ্ছ। দিদি কিভাবে অর্ডার করব? স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। চলো নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই, নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিই, এটাও যাচ্ছে তোমার 2-4, 2-6, 2-8 পেয়ে যাবে, এটাও তোমরা 2-4, 2-6, 2-8 পেয়ে যাবে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350, 2-4, 2-6, 2-8 কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ওই তো বলে দিয়েছি, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 350, 2-4, 2-6, 2-8 কিন্তু পেয়ে যাচ্ছ এই সাইজটাও। চলো নেক্সট দিচ্ছি, এটাও, এটা থাকছে 2-4 আর 2-6 দিদিদের জন্য, এই ডিজাইনটা থাকছে 2-4 অ্যান্ড 2-6 দিদিদের জন্য, জাস্ট দেখো ডিজাইনটা এইভাবে আসছে কিন্তু পুরোটা কাজ, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা তোমার 350, এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350, 2-4 আর 2-6 দিদিরা বুক করবে, ঠিক আছে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 350। নাম্বারটা এই তো অলরেডি সুতপা দিয়ে দিচ্ছে, নাম্বারটা ওই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও, ওটাকে স্ক্রিনশট নিয়ে মানে বুকিং পাঠাও, ঠিক আছে। চলো নেক্সট, আর দুখানা রয়েছে 2-4, 2-6 জন্য, এগুলো কি গোল্ড নয়, গোল্ড প্লেটে, গোল্ড নয় গো, গোল্ড কখনো 350 দেয় কেউ, গোল্ড প্লেটে না, এটা 2-4 জন্য পাবে, এটা 2-4 জন্য পাবে, 2-4 দিদিরা রয়েছে যারা, তারা এটা বুক করবে, প্রাইস রয়েছে কিন্তু 350, প্রাইস রয়েছে কিন্তু 350, 2-4 দিদিরা কিন্তু বুক করবে, ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 350। চলো লাস্ট ডিজাইন কঙ্কনের দেখিয়ে দিই, কঙ্কনের লাস্ট ডিজাইন দেখিয়ে দিই, দাঁড়াও এটা সাইজ অপশন পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে 2-4, আমি একবার চেক করে নিই, 2-4 আর 2-6 তোমার ছেলের নাম কি? অনুরাগ, অনুরাগ, অনুরাগ গ্যারেন্টি আছে একদম, 6 মান্থের কালার ওয়ারেন্টি পাচ্ছ পার্টি ওয়্যারের ক্ষেত্রে, আর রেগুলার ইউজের ক্ষেত্রে থাকে 3 মান্থ, এই যাচ্ছে পিসটা, 2-4 আর 2-6 দিদিরা বুক করবে, প্রাইস রয়েছে কিন্তু এটা কত, 350। ওকে চলো, নাম্বারটা দেওয়ার জন্য লাইভে যদি গন্ডগোল হয়, কি একটা দেখালো, কি দেখালো গো, দিতে গিয়ে খেয়াল
কি সব দেখালো গো, আমি কমেন্টস করতে গিয়ে ডিলিট করলাম, তুই মুখে নাম্বারটা বলে দাও। এই তো নাম্বারটা হচ্ছে 9475491879 9475491879। গণেশটা দেখতে চাইলে অনেক দিদিরা, আমি একটু গণেশটা দেখিয়ে দিই, মিনাকারী অঙ্কন হবে না। মোতি ব্রেসলেটটা শুধু নেওয়া যাবে, দাম কত? কোন মোতি ব্রেসলেটটার কথা বলছো? মোতি ব্রেসলেট তো আজকে দেখাইনি। ও সন্মিতি, কোন মোতি ব্রেসলেটটার কথা বলছো? আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দিচ্ছি। আজকে তো আপাতত কোনো মোতি ব্রেসলেট দেখাইনি গো। এই যে গণেশটা, অনেকেই বলছিলে গণেশটা এনাও, গণেশ ঠাকুরটা 450 450। ঠিক আছে, এরকম ছোট পেন্ডেন্টের মধ্যে আর একটা ডিজাইন রয়েছে আই থিং সো, আমি একবার দেখে নিই চেক করে, মনে হচ্ছে আর একটা ডিজাইন হতে পারে এখানে। আচ্ছা, প্রচুর কিছু জিনিস অলরেডি দেখিয়ে দিয়েছি, যারা যারা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলবে, আর যারা আরো কালেকশন দেখতে চাইছো পেজটাকে একটু ফলো করে রাখো, রোজ লাইভ গুলোতে থেকো, রোজ থাকে না, যেদিন যেদিন থাকে আমি জানিয়ে দেবো, এই একটা পেজ লাইভ গুলোতে থেকো, তাহলে নিজেরাই দেখতে পেয়ে যাবে। প্রচুর কালেকশন অলরেডি হোয়াটসঅ্যাপেও, হোয়াটসঅ্যাপ বলছি, তোমার স্ক্রিনশটেও দেওয়া হয়। সত্যি অনেকদিন পর, সিরিয়াসলি বলছি, অনেকটা দিন পর এই 100 মানে ইয়ে হলো, ক্রস করলো, 100 ক্রস করলো অনেকটা দিন পর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সমস্ত দিদিদেরকে, তোমাদের জন্যই পসিবল হয়েছে এটা। হ্যাঁ, পার্লের ব্রেসলেট নেকলেসের সাথে পোস্ট করেছিলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, না গো ওটা ফুল কম্বো, ওটা ফুল কম্বো না। নেক্সট আরেকটা ডিজাইন দিচ্ছি ওই রকম ছোটর সাথে, আমি আর লাগাচ্ছি না চেনটা। ক্যাটারপিলার ফিঙ্গারিং আছে একটা, পেজে ফটোশপশনে চলে যাও, দেখো ফটো দেওয়া রয়েছে, ফটো দেওয়া রয়েছে ক্যাটারপিলার ফিঙ্গারিং। এই যে এই চলে যাচ্ছে পিচটা, একটা পাখা স্টাইলের উপর দিয়ে যাচ্ছে, পিকক ডিজাইনে ছোট্টর মধ্যে দিয়ে, প্রাইস থাকছে কিন্তু এটা 500, এটার প্রাইস রয়েছে 500। এগুলোর কাজের ইয়েটা মানে প্রাইসটা কেন বেশি একটু বলে দিই, কাজটা দেখো, ব্যাকে জিনিসটা দেখো, মিনিটা দেখো, টোটাল ফিনিশিং দেখো, তারপরেই বুঝতে পারবে কি জিনিস পাচ্ছো। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 500। এরকম টাইপের ছোট পেন্ডেন্ট আমার পেজে ফটোশপশনে গেলে প্রচুর কালেকশন ওখান থেকে তোমরা আরও দেখতে পেয়ে যাবে। চলো দুখানা এই ইউ বেল্টের মধ্যে দেখিয়ে দিই, দেন আজকের মতো লাইভটা শেষ করব। আমি নিউ দি, মোস্ট ওয়েলকাম রিয়া দি, পেজটাকে একটু ফলো করে রেখো। কোথার থেকে লাইভটা দেখছো সেটা আমাকে একটু জানাও, কোথার থেকে লাইভটা দেখছো সেটা আমাকে একটু জানাও। সবুরে মেয়া ফলে তুমি সৎভাবে চেষ্টা করো, নিশ্চয়ই ফল পাবে, আমি তোমার আনন্দে আনন্দিত থাকি। জানি তো, আমি তো জানি ডার্লিং, আমি তো জানি। এই যে নেক্সট একটা ইউ বেল্টের মধ্যে একটা লং দেখিয়ে দিচ্ছি, এই থাকছে দেখে নাও পিসটা, ময়ূর পালক লকেটটা দারুণ, আমি নিয়েছি অসাধারণ। হ্যাঁ, ওটাও অনেকদিন দেখানো হয়নি, দাঁড়ো পরদিন দেখিয়ে দেবো, ঠিক মনে করিয়েছো, ওটাও অনেকটা দিন দেখানো হয়নি আবার। চলো নেক্সট যাচ্ছে, এই একটা ইউ বেল্টের মধ্যে দিয়ে একটা সীতাহার, অনেকেই তোমরা ইউ বেল্টের মধ্যে দিয়ে বলেছিলে, ফার্স্টের দিকেই বলেছিলে রিয়া, আমি জানি না সেই রিয়া আছো কি না, ছেলেদের কিছু হবে দি, ছেলেদের মধ্যে তুমি চেন নিতে পারো, চেন নিতে পারো, তাছাড়া আপাতত ছেলেদের এখন তো আর কিছু নেই, আর রেগুলার ইউজ চেন দেখতে পারো। ঠিক আছে, এই যাচ্ছে ইউ শেপটা, পুরো কিছুটা থাকছে হাফ ফ্লাওয়ারের কাজ, কিছুটা যাচ্ছে চাটাইয়ের কাজ, অ্যান্ড তার সাথে চলে যাচ্ছে কিন্তু তোমার এরকম বড় একটা ইয়ার, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 600। এই আসছে দেখো ডিজাইনটা, ওয়েস্ট বেঙ্গল থেকে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে তো আমিও থাকি, ওয়েস্ট বেঙ্গলের কোথায়, এই যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 600। ওকে, কৃষ্ণনগর থেকে দেখছি, কৃষ্ণনগর বা বেশ ভালো জায়গা কিন্তু কৃষ্ণনগর, যদিও আমার যাওয়া হয়নি একবারও, বাট তারপরও শুনেছি সেজন্যই বললাম। চাকদা, আচ্ছা চাকদা ওই সাইডটাই তো কৃষ্ণনগর তাই না, চাকদা। চলো নেক্সট যাচ্ছে আর একটা ইউয়ের মধ্যে দিয়ে দিই আমি টুক করে, আর একটা ইউয়ের মধ্যে লহরিকে চাইছিলে গো, রয়েছো লহরিকে বলেছিল, রয়েছো কি আমাকে একটু জানিও। আর দুটো পিস পেলাম ইউ এর মধ্যে, চট করে দিয়ে দিই,
লহরী কে চেয়েছিলে, মানে লং এর মধ্যে লহরী কে বলেছিলে, যদি থাকো একটুখানি কাজ করো। হ্যাঁ আছে, লং এর মধ্যে, শর্টের মধ্যে লহরী আজকে সেরকম পিস দেখতে পেলাম না আমি, তাই আগের দিন দেখেছিলাম দুটো ডিজাইন। শর্টের মধ্যে লহরী আজকে কিছু দেখতে পেলাম না, লং এর মধ্যে যদি বলো তো লং এর মধ্যে দেখিয়ে দিতে পারি। নেক্সট আরেকটা ইউ দিচ্ছি, নেক্সট আরেকটা ইউ দিচ্ছি, চাটাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইউ, সীতাহারের মধ্যে। কালকে একটা ফটো ছেড়েছি দেখবে ইউ এর মধ্যে থেকে, আর এই চলে যাচ্ছে একটা ইয়ার পিস। ঠিক আছে, জাস্ট অপূর্ব দেখতে কিন্তু পিসটা রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু এটা 1050, এটার প্রাইস থাকছে কিন্তু 1050। একটু আগে দেখালে চেন আর লকেট সেই রকম অনলি শর্ট চেন হবে নাকি? হ্যাঁ 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 হয়ে যাবে, ওই 18 ইঞ্চি গোট চেন অনলি মাত্র পাবে, প্রাইস থাকে তোমার 18 ইঞ্চির প্রাইস 18। ঠিক আছে, আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 1050। এটা দেখো একটা মোটা চাটাইয়ের ওপর দিয়ে যাচ্ছে, তার সাথে একটা বড় পাশা রয়েছে, এই আসছে কিন্তু টোটাল লুকটা। ওকে চলো নেক্সট যাচ্ছি, বালা 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 বালা। আর রেগুলার ইউজ বালা যদি বলো তাহলে বলবো কালকের লাইভটা একটু চেক করে দেখো, কালকে না আগে দিনের লাইভটা, আমি সেখানে অলরেডি দেখিয়ে দিয়েছি। তা নাহলে যদি না খুঁজে পাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আর পার্টিওয়ার পারপাসের বালা আমি একটা হাতের কাছে রয়েছে দেখাচ্ছি, আর একটা বালা পলা অলরেডি পরে রয়েছে। আচ্ছা এই চলে যাচ্ছে পিসটা, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 1050। তা তোমার হাতের সাইজটা একটু বলবো সমাধি, তাহলে সুবিধা হয়। তোমার হাতের সাইজটা একটু বলো আমাকে। চলো নেক্সট কি বললে, বালা না, এই একটা বালা পলা পরে রয়েছি আমি, গ্রিন কালারের পলার সাথে বালা, এটার প্রাইস 750 পেয়ারে। অ্যান্ড এটা একটা দেখো গোলাপ বালা যাচ্ছে, সিঙ্গেল পিস 26 আর 28 সাইজ নেবে, কারণ 22 আর 24 আপাতত স্টক আউট হয়ে গিয়েছে, রিস্টক হলে আমি লাইভে দেখিয়ে দেবো, দেন তারপর বুকিং করো। এই আসছে দেখে নাও পিসটা, খিলান দেওয়া রয়েছে, প্রাইস থাকছে কিন্তু 550, প্রাইস রয়েছে কিন্তু এটা 550। ঠিক আছে, এই আসছে কিন্তু পিসটা, টোটাল বালাটা খুব সুন্দর দেখতে, মানে সিঙ্গেল পিস, এটা সিঙ্গেল পিস থাকছে কিন্তু 550। ওকে চলো নেক্সট আরেকটা বালা আমি দেখিয়ে দিচ্ছি, যদিও এটা অনলি মাত্র 24 সাইজে অ্যাভেলেবেল রয়েছে। দাঁড়াও দেখি আমি আমার কোথায় রাখলাম, এদিক ওদিক হাত দিয়ে দেখালাম আমি একটু আগেই, ও সরিয়ে দেখাতে গিয়ে আবার কোথায় রেখে ফেলি, মুশকিলটা এখানে। দি বলো প্লিজ চেনের দাম কত, চেনের দাম কোন ডিজাইনটার উপর বলছো বা কি টাইপের বলছো সেটা তো আগে আমাকে দেখতে হবে, নইলে কি করে বলি। 111, এই দেখো এই থাকছে, দেখো নেক্সট এই একটা বালা দেখো, একদম তোমার গালা ভর্তি বালা যেমন হয় ঠিক সেরকম, 24 ক্যারেটের উপর দিয়ে যাচ্ছে কিন্তু প্রাইস রয়েছে 700, প্রাইস রয়েছে কিন্তু 700 পেয়ারে, 24 সাইজ আপাতত অ্যাভেলেবেল, আপাতত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ 24 সাইজটা। ওকে এই যাচ্ছে কিন্তু পিসটা। চলো নেক্সট একটা জিনিস দেখিয়ে দিই, তারপর আমি লাইভটা তো শেষ করব। বালার সাইজ আছে, কি সাইজ চাই বলো, তোমার কি সাইজ চাই বলো, কোন বালাটা কি সাইজের মধ্যে দিয়ে চাইছো। নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি, ল্যামিনেশন পলা, এই আসছে দেখে নাও, রেগুলার ইউজ করতে পারবে, ট্রেন্ডিং ল্যামিনেশন পলা, প্রাইস থাকছে কিন্তু এটা তোমাদের 150, 150 প্রাইস থাকছে। এবং যদি স্বস্তিক পলা বলো সেটাও অ্যাভেলেবেল রয়েছে, আমি একটু লাইভে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া সাইজ অপশন কিন্তু এটার পেয়ে যাবে 2426 2 8 2 4 2 6 2 8, ট্রেন্ডিং ল্যামিনেশন পলা। ল্যামিনেশন পলা জানো যতদিন না ভাঙে ততদিন পর্যন্ত এটার কালার কিন্তু অ্যাজ ইট ইজ এরকমই থাকে। এই যাচ্ছে কিন্তু পিসটা, আর একটু থাকো না গো, আইবাল আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, এবার আমার মোবাইলেরই চার্জ শেষ হয়ে যাবে গো, আমার অলরেডি আরেকটা মোবাইল তো জবাব দিয়ে দিয়েছে, বলেছে তুই লাইভ কর আমি আমি এলাম, বুঝেছো। দাঁড়া আরেকটা কি দেখালাম, স্বস্তিক পলাটা আমি একটু দেখিয়ে দিই, কারণ আজকে প্রচুর কিছু দিয়েছি তোমাদের।
দাও। না স্বস্তিক পলা 2224-2628 বুক করো ঝপাঝপ, স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তো ঝপাঝপ বুক করে ফেলো, যতক্ষণ স্টক রয়েছে ততক্ষণ আমি দিতে পারবো। আই নো স্বস্তিক পলা 2224-2628 প্রাইস রয়েছে কিন্তু 150। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি একটু দাঁড়ো, প্রাইস রয়েছে কিন্তু 150। চলো আজকের মতো এখানেই এন্ড করি আমি, নেক্সট আবার যেদিন আসবো আমি জানিয়ে দেবো কবে আসছি, কোন সেদিন তোমরা জয়েন হয়েছে, ঠিক আছে? এখনকার মতো টাটা।